এই ধরনের কোনো সীমাবদ্ধতা কি নেই আপনার জন্য? নেই ডিজিটাল মার্কেটিং সেক্টরে। ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কয়েকটা লাভ। প্রথম কথা হচ্ছে, আপনি এখানে একটা হিউজ পরিমাণে মার্কেট পাচ্ছেন, যেটা আসলে বড় একটা বিজনেস দাঁড় করাতে সহযোগিতা করবে। এবং আমি যদি উদাহরণ হিসেবে ধরি আপনাদের সামনে, আমি একটু ইয়া করি যে এটা আসলে আমি একটু লাইফ এক্সাম্পল কিছু দিচ্ছি, যে আপনার যদি আমি বলি মোস্ট রিচ ম্যান, রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড বা রিচেস্ট পার্সন যারা আছে, আমি যদি তাদেরকে একটু সার্চ করি, দেখেন পৃথিবীর যদি 5 জন রিচেস্ট পার্সনদের আমি যদি কথা বলি, তো এখানে আপনারা একটু হিসাব করে দেখতে পারবেন যে এর মধ্যে ম্যাক্সিমাম কি হয়েছে, এই ডিজিটাল মার্কেটিং সেক্টর অর্থাৎ এই যে অনলাইন সেক্টর, এটাকে ফলো করে হয়েছে। আমার বিষয়টা বুঝছেন, বিল গেটস বলেন, মার্ক জুকারবার্গ বলেন, এরপরে আপনার জেফ বেজস অ্যামাজনের, যারাই কি করছে, পৃথিবীকে রাজত্ব করছে, তারা কি নিয়ে কাজ করতেছে, তারা অবশ্যই এই ডিজিটাল মার্কেটিং যে সেক্টরটা সেটা নিয়ে কি করতেছে, কাজ করতেছে। দেখেন চিফ টেকনোলজি অফিস অ্যান্ড ফাউন্ডার অফ ওরাকল, বুঝতে পারছেন? তো প্রত্যেকে কি করছে, এটা নিয়ে কাজ করছে। শুধুমাত্র ওয়ারেন বাফেট শেয়ার মার্কেট নিয়ে কাজ করতেছে, বাকি সবাই কি করতেছে, তাদের যে নিজেদের বিজনেসটা সেটা কমপ্লিটলি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কি করেছে, প্রতিষ্ঠিত করেছে। তো আমি আপনাকে বলছি না, আপনি $100 বিলিয়ন কি করেন এখানে করে ফেলতে পারবেন, তবে টার্গেট রাখলে অবশ্যই পারা যাবে। যেমন ইউটিউব তৈরি হয়েছে অনেক আগে, টিকটক এসেছে নতুন, কিন্তু এখন অনেকে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সার্চ করতেছে যে টিকটক ভার্সেস ইউটিউব, অর্থাৎ কে কার থেকে ভালো করতেছে, মানে বুঝতেছেন নতুন একটা জিনিসও কি করা যায়, অন্য আরেকটা জিনিসের উপরে চলে যায়। গুগল এসেছে নতুন বা অনেক পরে, এর আগে যে ইয়াহু বা অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছিল সেগুলো অনেক পূর্বে এসেছিল, বাট গুগল কি করেছে, তাদেরকে অনেক পিছনে ফেলে এখন গুগল সবার আগে কি করছে, রাজত্ব করছে। তো এই বিষয়টা হচ্ছে অনলাইনে সবচেয়ে বড় একটা বিষয়। আপনি যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আপনার মার্কেটিং এর কোয়ালিটি সবকিছু ঠিক রেখে একটা বিজনেসকে পরিচালনা করতে পারেন, ডিজিটাল মার্কেটিং আপনি শূন্য থেকে কি করতে পারবেন, অনেক উচ্চতায় পৌঁছে যেতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাকে এখানে হিউজ পরিমাণে ইনভেস্ট কখনো করতে হবে না, হিউজ পরিমাণে ইনভেস্ট এখানে করতে হবে না। আপনি আপনার সীমিত সংখ্যক ইনভেস্ট দিয়ে বা আপনার টাইমটুকু, আপনার কিছু না থাকলে শুধুমাত্র আপনার মেধা এবং সময়কে ইনভেস্ট করে আপনি এখানে হিউজ পরিমাণে একটা বিজনেস তৈরি করে ফেলতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এই বিষয়গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন কিনা একটু জানাবেন একজন। জি বুঝতে পারছি। জি স্যার বুঝছি। কারো কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? আচ্ছা, মার্কেটিং করতে গেলে, হ্যাঁ অনেক দেখেছি যে পেইড মার্কেটিং মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং, এই দুইটা দুইটার মধ্যে ইয়া করে। হ্যাঁ, এখন কোনটাতে বেশি হিউজ মানে সাকসেসফুলতা আসতেছে কোন জায়গা থেকে? আচ্ছা আসেন, ধন্যবাদ, আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো একটা জিনিস হিসেব করেন, গুগল এ ধরনের যে সফটওয়্যারগুলো রয়েছে, গুগল যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু একটা $1 বিলিয়ন প্ল্যাটফর্ম, বাট এটা আপনার জন্য ফ্রি করে দিচ্ছে। সমস্ত পৃথিবীর মানুষ যে কোনো প্রয়োজনে কি করছে, গুগলে সার্চ করছে। আর বিষয়টা বলছেন গুগলে কি করছে, অনেক কিছু বিষয়ের জন্য সবাই সার্চ করতেছে। শুধুমাত্র এই গুগলকে ব্যবহার করেই একটা বিজনেসকে অনেক বড় করে তোলা সম্ভব। আর বিষয়টা বুঝতে পারছেন, আপনি যদি শুধুমাত্র গুগলকে ব্যবহার করেন সেক্ষেত্রে বিজনেসকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো আমি যদি এখানে আসি, যেমন কিছু বড় বড় ওয়েবসাইট যদি আমি দেখাই, nailpatel.com, যারা এসইও নিয়ে কাজ করছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ট্রাফিক টার্গেট করছে কিসের থেকে, গুগল থেকে। এবং এটার মাধ্যমে তারা কি করছে, একটা একটা করে আপনার বিজনেস দাঁড় করিয়ে ফেলতেছে। এবং গুগলের মাধ্যমে আপনি অর্গানিক মেথডে, অর্গানিক মেথড বলতে বোঝায় যেটা হচ্ছে আপনার ফ্রি ট্রাফিক, যেটা হচ্ছে আপনার ফ্রি ট্রাফিক, যেমন আসেন এসইও এবং এসইএম, এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানেন। আমি আবারও নতুন করে একটু জাস্ট মনে করিয়ে দিচ্ছি, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর বিষয়টা বুঝতে পারছেন, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো আমি যদি এক্ষেত্রে আসি, যে আমি যদি মনে করেন একটা বিষয় লিখে সার্চ করি, মনে করেন আমার ওয়েব হোস্টিং দরকার, ওয়েব হোস্টিং সম্পর্কে আপনারা জানেন, আমার মনে করেন কি দরকার, ওয়েব হোস্টিং দরকার। আমি যদি গুগলে সার্চ করি ওয়েব হোস্টিং লিখে,
দেন আপনারা এখানে দেখতে পারবেন আমার সামনে অনেকগুলো অ্যাড আসতেছে, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমার সামনে কি আসছে? অনেকগুলো অ্যাড আসছে, বুঝতে পারছেন? জি আসছে, এখানে অনেকগুলো অ্যাড আসছে। তো এগুলো হচ্ছে বিজ্ঞাপন যেটা দেওয়ার মাধ্যমে তারা অটোমেটিক এই কিওয়ার্ডে কি করে ফেলছে, একটা বিজনেস এখানে অ্যাড করে ফেলতেছে, যেটা তাদেরকে কি করতে হচ্ছে না, কোনো মেথড বা কোনো আপনার ধাপে ধাপে কোনো সিস্টেম ফলো করে এটাকে এখানে র্যাঙ্ক করাতে হচ্ছে না। তারা শুধুমাত্র গুগলকে পেমেন্ট করতেছে, এই যে এখানে যে অ্যামাউন্টটা শো করছে এটা আপনি আবার পরে দেখাবো যে কিভাবে সেটা করতে হয়। এখানে যে অ্যামাউন্টটা করছে যে আপনার সিপিসি বা কস্ট পার ক্লিক হচ্ছে $19, এই সিস্টেমে কি করছে, এই এই পরিমাণ পেমেন্ট করে তারা গুগলে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। বাট আমি যদি নিচে আসি দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলোর সামনে অ্যাড কথাটা লেখা নেই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে কি নেই, অ্যাড কথাটা লেখা নেই। বাট এখানে অ্যাড কথা, এই যে এই যে অ্যাড অপশনটা, সেই অ্যাড অপশনটা হচ্ছে SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। অর্থাৎ আপনি যেটা বললেন ফারহান ভাই যে ফ্রি মেথড এবং পেইড মেথড, এটা হচ্ছে পেইড মেথড, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি পেইড মেথড, আর আপনি এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে ফ্রি মেথড। তো আমি যদি এখানে সার্চ করি ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, আমি যদি কি করলাম এখানে সার্চ করলাম ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, তো এখানে দেখেন একটা এখানে অ্যাড আসছে একটা। বাট এইখানে কি আসছে প্রথম থেকে আপনারা দেখেন, সরি দেখেন প্রথমে এটা হচ্ছে গুগল যে আপনার আপনার যে গুগল মাই বিজনেস বা GMBs ওইটার এখানে কিছু ডেটা আপনাকে শো করছে, লোকাল লোকাল যে সাইটগুলো রয়েছে। দেন এখানে দেখেন নিচে আপনাকে কি শো করছে, অনেকগুলো ওয়েবসাইট শো করছে। তো একজন যখন ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ লিখে সার্চ করবে গুগলে কি করবে, সার্চ করবে, দেন সে কেন সার্চ করলো, একজন একটা বিষয় নিয়ে সার্চ করলো। মনে করেন আপনার একটা মোবাইল দরকার, আপনি একটা মোবাইল কিনবেন, তো আপনি এখানে সার্চ করলেন গুগলে যে মোবাইল বেস্ট মোবাইল ফোন আন্ডার আপনার 20,000, এভাবে কি করলেন একটা সার্চ করলেন আপনাকে অ্যানালাইসিস করার জন্য। কিন্তু এই বিষয়টা আপনি সার্চ কখন করবেন, সার্চ তখনই করবেন যখন কি দরকার, আপনার একটা মোবাইল আসলেই দরকার, আমার বিষয়টা বুঝতে পারছেন? একজন মানুষ গুগলে কখন সার্চ করবে, যখন তার এই বিষয়টা দরকার। তো আপনি যদি এই ধরনের কিওয়ার্ড টার্গেট করে আপনার একটা বিজনেসকে বা আপনার একটা ওয়েবসাইটকে গুগলে ধীরে ধীরে র্যাঙ্ক করাতে পারেন, কি করতে পারেন, ধীরে ধীরে গুগলে র্যাঙ্ক করাতে পারেন অর্গানিক মেথডে, অর্থাৎ ফ্রি ট্রাফিকে আপনি কি পাচ্ছেন, আপনার একটা বিজনেসকে এখানে প্রমোট করার সুবিধাটা পেয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ফ্রি মেথড। তো আপনাকে প্রথমে $1 billion বা সরি $1 billion আমি বলবো না, আপনাকে প্রথমে হিউজ পরিমাণ ইনভেস্ট বা পেইড মেথডে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পেইড মেথডে যাবেন যখন আপনার কি থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে যে না আমার এখান থেকে আসলেই সাকসেস আসবে। স্যার গুগল র‍্যাঙ্ক করানোর স্টেপগুলো কি কি? গুগল র‍্যাঙ্ক করানোর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমানে গুগলে র‍্যাঙ্ক করার জন্য আপনাকে একটা ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে। প্রথমত আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেটা সম্পর্কে তো জানেন। জি স্যার, আপনাকে কি করতে হবে, একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যেমন আমি এখানে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাই, যে মনে করেন আমার দরকার আমার বেস্ট ল্যাপটপ, আমি যেটা নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করছি আপনাদেরকে দেখাবো যে আমার কি দরকার। আপনি একটা টুলস ব্যবহার করতেছেন কিওয়ার্ড পাওয়ার জন্য, সেটা আমি দেখাবো একটু পর। যে গুগলে সে কেউ সার্চ করে যে বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং, মনে করেন কি করছে, বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং। তো আপনি যদি এইটাতে সার্চ করার যে র্যাঙ্কিংটা, এটা যদি আপনি র্যাঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এই কিওয়ার্ডে মান্থলি সার্চ ভ্যালু কত, সেই সাথে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে। প্রথমত আপনাকে একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যে কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে চান, আমার বিষয় বুঝতে পারছেন? জি স্যার। কিওয়ার্ড রিসার্চে একটু সময় দিতে হবে, কারণ সেই কিওয়ার্ডটা আপনাকে যথার্থভাবে বুঝতে হবে যে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য আপনাকে কি কি করতে হবে। সেজন্য কিছু ভালো মানের টুল রয়েছে যেমন এসরেপ, সেমরাশ, এ ধরনের। যদি এগুলো প্রিমিয়াম তবে কি করা যায়, ওই টুলগুলো ডিজিটাল মার্কেটিং এর জন্য খুব হাই লেভেলের কিছু টুল, বুঝতে পারছেন? জি স্যার। তো এই ধরনের টুলগুলো ব্যবহার করে আপনি কি করতে পারেন, একটা কিওয়ার্ড সম্পর্কে যথার্থ ধারণা পেয়ে যেতে পারেন। তো এখানে আমি একটা ফ্রি টুল ইউজ করছি, আমার কাছে পেইড টুলগুলো রয়েছে, তবে আমি আপনাদেরকে এখন ফ্রি একটা টুল দেখাবো যেটার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার। আপনারা ইয়াতে এসে সার্চ করবেন কিওয়ার্ড সার্ফার, আপনারা গুগলে সার্চ করবেন অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে কিওয়ার্ড সার্ফার লিখে সার্চ করার পর দেখবেন এখানে একটা ক্রোম এক্সটেনশন রয়েছে। তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে আসার পর আপনাকে এক্সটেনশনটা শো করবে, বুঝতে পারছেন? তো এখানে কিওয়ার্ড সার্ফার যে এক্সটেনশনটা আসবে, এখানে আপনি অ্যাড টু ক্রোম যেভাবে আপনারা একটা এক্সটেনশন ইউজ করেন সেটা অবশ্যই সকলে জানেন, সেভাবে কি করবেন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন।
ইনস্টল করার পর আপনারা কি পাবেন, এখানে কিছু ডেটা পাবেন, যে মনে করেন একটা কিওয়ার্ড, সেটা আমি সার্চ করলাম, যে মনে করেন আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং, সাপোজ হিসেবে ধরলাম, ঠিক আছে? তো আমি এটা লিখে এখানে সার্চ করলাম, সার্চ করার পর আমাকে কিছু তথ্য এখানে দেখাবে, সেই তথ্যটা কি, প্রথমত দেখাবে যে একটা নির্দিষ্ট কান্ট্রিতে এই কিওয়ার্ড লিখে মান্থলি কত পরিমাণ সার্চ হয়। এখানে আমি ইউনাইটেড স্টেটস দিয়েছি, এখানে যদিও বাংলাদেশের প্রপার একটা ডেটা পাওয়া যাবে না, তবে অন্যান্য কান্ট্রিগুলোর ডেটাগুলো এখানে পাওয়া যাবে, যেমন ইন্ডিয়া, এখানে ইন্ডিয়াটা দেখি, বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং লিখে ইন্ডিয়াতে প্রতি মাসে কত সার্চ হয়, 6600, বুঝতে পারছেন? ইন্ডিয়াতে কি হয় প্রতি মাসে প্রায় 6600 সার্চ হয়। সেভাবে আমি একটা ডেটা দেখতে পাচ্ছি যে প্রতি মাসে এটাতে কি হয়, কত পরিমাণ সার্চ হয়, আপনারা বুঝতে পারছেন? জি স্যার। দেন সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে এটা সিপিসি, অর্থাৎ গুগলে যদি আমি বিজ্ঞাপন দিতে চাই, যেটা আপনি পেইড মেথড বলেছেন, ঠিক আছে ভাই? জি জি, পেইড মেথড যেটা বলেছেন, সেই পেইড মেথড যদি আমি ফলো করতে চাই, তাহলে আমাকে এস্টিমেটেড কত পরিমাণে খরচ করতে হবে প্রতি একটা ক্লিকের জন্য, গুগল থেকে এই কিওয়ার্ডের উপর প্রতি ক্লিক পাওয়ার জন্য আপনাকে কত পরিমাণ খরচ করতে হবে, এটা এখানে শো করবে। এটা হচ্ছে কিছু তথ্য আপনি যেগুলো পাবেন। প্রথম কথা হচ্ছে আপনি এখান থেকে রেজাল্টটা দেখতে পারবেন, যে এখানে কত পরিমাণ সার্চ হচ্ছে এবং আপনার এখানে র্যাঙ্ক করার জন্য নির্দিষ্ট কান্ট্রিতে আপনাকে কত পরিমাণ খরচ করতে হবে। দেন এই পাশে দেখেন একটা আপনাকে ডেটা টেবল দিয়ে দেওয়া হবে, যেখানে আপনি কিছু তথ্য পাবেন, কিওয়ার্ড সার্ফার, এখানে আপনাকে কিছু কিওয়ার্ড আইডিয়া দেওয়া হবে, এটার সাথে সিমিলার কিছু কিওয়ার্ড আপনাকে দেওয়া হবে এবং সেগুলো সার্চ ভলিউম কত সেগুলো আপনাকে ই করা হবে, এখানে বলে দেওয়া হবে। মনে করেন এই যে এখানে বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং অ্যান্ড গেমিং, এটা লিখে প্রতি মাসে সার্চ হয় 320, দেখতে পাচ্ছেন? তো আমি এখানে এটা ক্লিক করলাম, দেখেন আমাকে এখানে শো করছে প্রতি মাসে সার্চ কত হয়, এখানে 320টা প্রতি মাসে সার্চ হয়, বুঝতে পারছেন? সেভাবে আমি কিছু ডেটা এখান থেকে জানতে পারছি। দেন আমি কি জানতে পারবো, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আমার সামনে যে রেজাল্ট গুলো শো করছে, এসইআরপি বলা হয় এটাকে, আমার সামনে যে রেজাল্টটা শো করছে সেটাকে কি বলা হয়, এসইআরপি বা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, বুঝতে পারছেন? তো আমি যখন এসইআরপি তে আসবো, আমি এখানে অনেকগুলো আর্টিকেল বা অনেকগুলো আপনার রেজাল্ট দেখতে পাচ্ছি, যারা কি করছে এই নির্দিষ্ট বিষয়টা নিয়ে, এই নির্দিষ্ট কিওয়ার্ডটা নিয়ে সেটা ইউজ করছে। এটার জন্য আমি কি পাবো, এখানে প্রথম যে ওয়েবসাইটটা techradar.com, টেকনোলজির অনেক বড় একটা ওয়েবসাইট, এখানে যদি আমি আসি, দেখেন এখানে একটা আমাকে বুক শো করছে এবং এখানে বলে দিচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস, অর্থাৎ এখানে যে আর্টিকেলটা লেখা হয়েছে সেই আর্টিকেলে কতগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে, বুঝতে পারছেন আপনারা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, এটা ধারণা নিতে পারবো যে এই কিওয়ার্ডের উপর আমাদের যে রেজাল্ট গুলো এখানে শো করছে তার মাধ্যমে কোন আর্টিকেলে কতগুলো ওয়ার্ড, যেমন এখানে দেখতে পাচ্ছেন কত 10,400 ওয়ার্ডের আর্টিকেল লেখা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা এটা কি টুল, এটা হচ্ছে কিওয়ার্ড সার্চ, যেটা আমি দেখালাম একটু আগে। ও, এটাই মানে এটাই এটাই একটা দিয়ে আপনি দেখতে পারবেন, ওটা দিয়ে দেখতে পারবেন। যে ওয়ার্ড গুলো আর কিওয়ার্ড নাই কে, ওই ওয়ার্ড গুলো এখানে দেখাবে না। আমি একটা লিখছিলাম বেস্ট মোবাইল ইন বিডি, তারপরে এখানে রেজাল্ট দেখাচ্ছে জিরো। আর কি আমার বলেন, কোনটা এটা শোনা যাচ্ছে? জি স্যার, আসসালামু আলাইকুম। শাহেদ আপনি? জি স্যার, আদর, কেমন আছেন? আচ্ছা শাহেদ, আপনি কন্টিনিউ করেন নাকি? আমি সকাল প্রেজেন্টেশনের কাজটা সেরে নিই, আপনি আরো 10 মিনিট কন্টিনিউ করেন, আমি কাছে আছি। ওকে, কোনো ভিজিটর আসলে বলবেন, আমি আছি, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করুন। জি, তো আপনারা বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। কিওয়ার্ড সার্ফার যে এক্সটেনশনটা, সেটার মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে পেয়ে যাচ্ছি, যে তথ্যগুলো হচ্ছে যে মান্থলি সার্চ ভলিউম কত, এটা সিপিসি কত, এবং এখানে যে রেজাল্ট গুলো রয়েছে সার্চ ইঞ্জিনের, যে রেজাল্ট গুলো রয়েছে বা এসইআরপি, আপনারা নোট ডাউন করে নিন যারা জানেন না, এসইআরপি বা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, এখানে কোন আর্টিকেল বা এখানে যারা র্যাঙ্কিং এ আছে তারা তাদের আর্টিকেল গুলোতে কতগুলো ওয়ার্ড ইউজ করছে, এবং সেটার সাথে আপনি অ্যানালাইসিস করে আপনাকে র্যাঙ্কিং করার জন্য যে ধাপগুলো ফলো করতে হবে, প্রথমত কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে দেখতে হবে যে এই কিওয়ার্ডটা র্যাঙ্কিং করার জন্য কতটুকু সহজ বা কঠিন, এবং যদি এটা আপনার নতুন ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনাকে উচিত হবে যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করা সহজ সেগুলোকে টার্গেট করে কাজ করা, সেক্ষেত্রে আপনি দ্রুত কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন এবং কাজ করতে পারবেন। যেমন এখানে যদি আপনি বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং অ্যান্ড গেমিং, এখানে আপনি একটু দ্রুত র্যাঙ্ক করতে পারবেন, বাট আপনি যদি সার্চ করেন বেস্ট ল্যাপটপ, করেন গুগলে সার্চ করেন বেস্ট ল্যাপটপ এবং আপনি এইটাকে যদি টার্গেট করেন, আপনার এখানে র্যাঙ্ক করতে মিনিমাম 2 বছর পর্যন্ত আপনাকে সময় দিতে হতে পারে, আপনি সেটা আপনি বুঝতে পারছেন? এই কোয়ার্ডিং করতে হবে, র্যাঙ্ক করতে হলে আপনাকে হিউজ পরিমাণ একটা টাইম দিতে হবে, এবং গুগল কখনো একটা নতুন ওয়েবসাইটকে এই ধরনের বড় বড় কিওয়ার্ডে র্যাঙ্কিং করাবে না, কি করবে না, বড় বড় কিওয়ার্ড গুলো তো র্যাঙ্কিং করাবে না। সেজন্য আপনাকে আগে কিওয়ার্ডটা অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনি যে টপিক নিয়ে কাজ করছেন
সেই টপিকে আপনি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান। তো এই ক্ষেত্রে কিওয়ার্ড সার্ফার যে অপশনটা রয়েছে সেটার মধ্যে আপনি জানতে পারবেন যে এটার সাথে সিমিলার যে কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কি করছে, আমাকে 160টা রেজাল্ট শো করছে এবং তার মাঝে প্রতি পেজে 20টা 20টা করে। আপনি এখান থেকে কমে দিতে পারেন, সর্বোচ্চ 120টা দেখতে পারেন। এখান থেকে কি করতে পারবেন, সিমিলারিটি অনুযায়ী যেগুলো লিখে মানুষ কি করে আলাদাভাবে সার্চ করে। আচ্ছা স্যার, আমরা কোন কিওয়ার্ড নিয়ে বেশি অ্যানালাইসিস করব আর কি? জি, এটা আমি আসছি, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। তো এটা ডিপেন্ড করবে নিশের উপর, তাই না স্যার? জি, একটা নিশ আপনাকে সিলেক্ট করতে হবে, মানে আপনি নিশ অনুযায়ী সিলেক্ট করতে হবে। আমার এখানে নিশ কি ল্যাপটপ, তো আমি যদি ল্যাপটপ না লিখে এখানে যদি আমি নিশ হয় ক্যামেরা, আমার নিশ কি ক্যামেরা, বেস্ট ক্যামেরা লিখলাম এবং এটার মাধ্যমে আমি কি করতে পারছি, এটাতে টার্গেট করে যদি আমি সার্চ করি দেন এটা রেজাল্ট আমি দেখতে পারবো। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আপনাদেরকে একটা ভালো টিপস দিই যে কিভাবে কিওয়ার্ড পাবেন। তো এখানে আপনি যে আপনার মূল টপিকটা, আপনারা যদি অ্যাফিলিয়েট সেকশন নিয়ে কাজ করেন, আমি আবার বলছি আপনারা কি করেন অ্যাফিলিয়েট সেকশন নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে যে প্রোডাক্টটা রয়েছে সেটা লিখে আপনি এখানে সার্চ করবেন। দেন এখানে আপনার কিওয়ার্ডের পর আপনি একটা স্পেস দিবেন এবং লিখবেন এ। দেখেন এ লেখার পর এটার উপর এ নিয়ে যতগুলো সার্চ হয় সেগুলো আপনার সামনে চলে আসছে। এ লিখলেন, এটা নিয়ে যত সার্চ হবে, এসি দেখেন, বেস্ট ক্যামেরা অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছেন যেগুলো সার্চ হয় গুগলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনাকে সার্চ রেজাল্টও শো করবে, সার্চ ভলিউম যেটা, বুঝতে পারছেন? জি স্যার, কত পরিমাণ সার্চ হচ্ছে সেটা আপনাকে এখানে শো করবে। তো এখানে আপনি যদি বি লিখেন তাহলে বি গুলো চলে আসবে, দেখতে পাচ্ছেন? বেস্ট ক্যামেরা বাজেট ফোন, বেস্ট ক্যামেরা ব্যাকপ্যাক ফর হাইকিং, দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি, জানতে পারছেন। তো আমি এখানে আসি, আরেকটা নতুন টিপস আপনাদেরকে দিই যেটাকে বলে কেজিআর, আপনি একটু নোট ডাউন করে রাখতে পারেন স্যার, এটা নিয়ে পরবর্তীতে আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করবেন। আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি, কেজিআর, কেজিআর মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ড রেশিও, বুঝতে পারছেন আপনারা? কিওয়ার্ড গোল্ড রেশিও, তো মনে করেন আপনার কিওয়ার্ড হচ্ছে এটা, বেস্ট ক্যামেরা ব্যাকপ্যাক ফর হাইকিং। এখানে আসার পরে আপনি কিওয়ার্ডের প্রথমে চলে যাবেন, এটার মান্থলি সার্চ কত, ইউনাইটেড স্টেটে 590, বুঝতে পারছেন? সার্চ হলো কত, ইউনাইটেড স্টেটে ভলিউম হচ্ছে 590। তো আপনি আপনার কিওয়ার্ডের সামনে আসবেন এবং টাইপ করবেন অল ইন টাইটল ইস্টু, আপনি এখানে সার্চ করবেন অল ইন টাইটল ইস্টু, দেন আপনি এখানে এটা সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন আপনাকে এখানে শো করবে যে আপনার এখানে সার্চ রেজাল্ট কয়টা, বুঝতে পারছেন? এখানে সার্চ রেজাল্ট কয়টা সেটা শো করবে। অনেক সময় এখানে ভুল শো করে, আপনারা সেই জন্য এখান থেকে 3 নম্বর পেজে চলে আসবেন। 3 নম্বর পেজে মানে অনেক সময় কি করে ভুল শো করে, এখানে সঠিকটা শো করতেছে সার্চ রেজাল্টে টোটাল আছে মনে করেন 50টা, বাট শো করে 300 400, সেজন্য আপনারা এক কাজ করবেন 3 নম্বর পেজে চলে আসবেন, তাহলে একুরেট ডেটাটা কি করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন, বুঝতে পারছেন? তো এখানে মনে করেন আমার সার্চ রেজাল্ট বা এসইআরপি এটা হচ্ছে কত, 122, এটা বিষয়টা বুঝতে পারছেন তো না? জি স্যার, 122। তো আপনি একটা ক্যালকুলেটর নেবেন, আমি এখানে দেখাচ্ছি, ক্যালকুলেটর নিয়ে আপনাকে একটা বিষয় সমীকরণ বের করতে হবে। আমি আগে বলেছিলাম কেজিআর মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ড রেশিও, সেজন্য আপনাকে রেশিওটা কি করতে হবে বের করতে হবে। বের করার যে সিস্টেমটা সেটা হচ্ছে এখানে যে আপনাকে সার্চ রেজাল্টটা, অর্থাৎ এখানে কতটা রেজাল্ট কি করছে শো করছে অল ইন টাইটলে, আমার বিষয়টা আবার একটু ভালো মতো বুঝেন, আপনার যে কিওয়ার্ড সেটা সামনে লিখবেন অল ইন টাইটল। তবে এই সিস্টেমটা সাধারণত অ্যাফিলিয়েটের ক্ষেত্রে বেশি কাজ করে, আপনার ব্লগিং বা অন্য ওয়েবসাইটের ক্ষেত্রে তেমন একটা কাজ করবে না, অ্যাফিলিয়েটের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট আপনাকে দিতে পারে। তো এখানে দেখেন আপনার এখানে রেজাল্ট কত, 122, দেখতে পাচ্ছেন? জি স্যার। তো আপনি এটাকে লিখবেন ক্যালকুলেটরে 122 এবং এটাকে ভাগ দিবেন, ভাগ দিবেন কত দিয়ে, এখানে যে আপনাকে ভলিউমটা শো করেছিল ভলিউমটা কত ছিল, 590। আমি আবারও দেখাচ্ছি, এখানে দেখেন বেস্ট ক্যামেরা ব্যাকপ্যাক ফর হাইকিং, এখানে ভলিউম কত, 590, ঠিক আছে? তো ভলিউম হচ্ছে 590, আমরা এখানে সার্চ রেজাল্ট যেটা আমাদের শো করেছে 122 ওটাকে ভাগ দিব কত দিয়ে, 590, যেটা আমাদের সার্চ ভলিউম, 590 দিয়ে সার্চ করবো, দেন আমাদের একটা সমীকরণ বের হবে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে আমাদের একটা নাম্বার বের হয়েছে যেটা হচ্ছে 0.20। এখন আপনি একটু নোট ডাউন করে নেন, যদি আমাদের কেজিআর বা কিওয়ার্ড গোল্ড রেশিওটা 0.25 বা এর নিচে হয়, কি হয় 0.25, ওই কিওয়ার্ডে 0.25 বা এর নিচে হয়, সেক্ষেত্রে আমরা ওই কিওয়ার্ডে খুব সহজেই র্যাঙ্ক করতে পারবো। আমার বিষয়টা বুঝতে পারছেন স্যার? আই ক্যান রিপিট একবার। জি, আমি বলছি যে
যদি আমার সেই নির্দিষ্ট কিওয়ার্ডে কেজিআর বা কিওয়ার্ড গোল্ড রেশিও যেটা, এটা যদি 0.25 বা এর নিচে হয়, সেক্ষেত্রে আমি খুব সহজে ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারবো। এবং একটা নতুন ওয়েবসাইটে আপনার বড় কিওয়ার্ড র্যাঙ্ক করা সম্ভব না, সেজন্য এই ধরনের কিওয়ার্ড গুলো টার্গেট করে খুব সহজেই কি করা যায়, র্যাঙ্ক করা যায়। তো এটা যদি কিওয়ার্ড গোল্ড রেশিও কত হয়, 0.25 বা এর নিচে হয়, সেক্ষেত্রে কি হবে, এটা র্যাঙ্কিং করাটা অনেক ইজি হবে একটা নতুন ওয়েবসাইটের জন্য। আবার যদি এটা 0.25 থেকে উপরে এবং 0.50 এর নিচে হয়, এটা বলেন কি হয়, 0.25 থেকে উপরে এবং 0.50 এর নিচে হয়, সেক্ষেত্রেও র্যাঙ্ক করা যাবে, বাট একটু কম্পিটিশন হবে আপনার সাথে। এটাতে কি হবে, খানিকটা এখানে কম্পিটিশন হবে। কিন্তু যদি এটা 0.50 থেকে 0.75 হয়, এই যে কিওয়ার্ড গোল্ড রেশিও যেটা, এখানে 0.20 আসছে, যদি কি হয় আপনার 0.50 থেকে কি হয় উপরে এবং 0.75 এর মধ্যে হয়, সেক্ষেত্রে এটা র্যাঙ্ক করাটা অনেক কঠিন হবে। র্যাঙ্ক করাটা কি হবে, এখানে অনেক কঠিন হয়ে যাবে, বিশেষ করে একটা নতুন ওয়েবসাইটের জন্য এটা খুবই কষ্টসাধ্য। আর যদি কোনো ভাবে 0.75 এর উপরে যায় এবং সেটা 1 পর্যন্ত হয়ে যায়, 1 বিশেষ বুঝতে পারছেন, অর্থাৎ ডাইরেক্ট 1 হয়, সেক্ষেত্রে এটা নতুন ওয়েবসাইটের জন্য মোটামুটি সহজ অবস্থা, একটু ইম্পসিবল, বুঝতে পারছেন, রাইট রাইট, এখানে র্যাঙ্ক করাটা কি হয়ে যায় অনেকটুকু কঠিন হয়ে যায়। সেজন্য কিওয়ার্ড গোল্ড রেশিও অ্যানালাইসিস করে আপনি কি করতে পারেন, আপনার কিওয়ার্ড গুলো বের করতে পারেন, রাইট স্যার। এটা হচ্ছে সহজে র্যাঙ্কিং করার একটা মানে সিস্টেম, নতুন ওয়েবসাইটের জন্য বিশেষ করে এই সিস্টেমটা অনেক কাজের। স্যার ফর্মুলাটা জানি কি স্যার, একটু আবার বলেন, ফর্মুলাটা কি জানি, যে আমি হচ্ছে ফর্মুলাটা হচ্ছে আপনি কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন, সেক্ষেত্রে আপনি মনে করেন বড় বড় যে কিওয়ার্ড গুলো সেগুলো নিয়ে অনেক বড় বড় ওয়েবসাইট কি করছে, কাজ করছে, যেমন টেক রাডার হতে পারে, অন্যান্য যে ইভেন নিউ ইয়র্ক টাইমস, এই ধরনের ওয়েবসাইট গুলো কি করছে বর্তমানে ব্লগিং সেক্টর নিয়ে অনেক বেশি কাজ করছে। তো সেক্ষেত্রে আপনি বড় বড় যে কিওয়ার্ড গুলো যেগুলোর সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন বেশি, সেগুলোকে সহজে র্যাঙ্ক করতে পারবেন না, বুঝতে পারছেন, জি স্যার। তো সেক্ষেত্রে আপনাকে এমন কিওয়ার্ড টার্গেট করতে হবে যেগুলোর সার্চ ভলিউমটা একটু কম, সার্চ ভলিউমটা একটু কম এবং সেটার র্যাঙ্কিং যে কিওয়ার্ড গোল ইয়া আপনার র্যাঙ্কিং যে আপনার ইয়েটা আছে সেটা একটু কম, বুঝলে, বুঝতে পারছেন, অর্থাৎ আপনার কিওয়ার্ড যে ডিফিকাল্টি, জি তারপর স্যার আমি কিওয়ার্ড রিসার্চ করতে চাইছিলাম যে লো সার বলিয়াম যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলো খুঁজতে চাইছিলাম, বাট আমি যখন গুগল অ্যাডওয়ার্ডস দা মানে খুঁজতে চাই তখন দি 20 কে 30 কে 50 কে আমি মানে এক কিওয়ার্ড দিয়ে আসলে টোটালি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না, এটা জাস্ট একটু ধারণার জন্য আপনি ইউজ করতে পারেন, তবে অ্যাডওয়ার্ড দিয়ে আপনি কি করতে পারবেন না, প্রপারলি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না, বুঝতে পারছেন। দ্য প্রপার ওয়েটা কি আর গুগল এই হচ্ছে প্রপার ওয়ে, আসলে মোটামুটি কিওয়ার্ড রিসার্চ বর্তমানে আপনাকে ধারণাগুলো নিতে হবে এবং প্ল্যানিংটা করতে হবে, কিন্তু আপনার কাজ করে দিবে আপনার সফটওয়্যার, বুঝতে পারছেন, জি জি স্যার। আপনাকে কি করতে হবে, ধারণাগুলো নিতে হবে কিন্তু কাজটা করে দিবে আপনার যে সফটওয়্যার সেটা। যেমন আমি এখানে একটা সফটওয়্যারে আসি যেটা হচ্ছে ওয়ার্ড ট্রেকার, একটা প্রিমিয়াম সফটওয়্যার, জি স্যার। আমি যদি এখানে আসি, আমি এখানে কিওয়ার্ড রিসার্চ আপনাদেরকে একটু করে দেখাই, জি স্যার, ভালো হবে। আচ্ছা একজন রানিং কাজ করছেন কোন একটা টপিক নিয়ে, একটু আমাকে বলেন একটা টপিক, আমি সেটার উপর কাজ করে দেখি। আমি স্যার কাজ করি বাট মানে দেখছিলাম আর কি। আচ্ছা থিম থিম আছে না, জি ওয়ার্ডপ্রেস থিম, হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে আমি কাজ করতে চাইছিলাম, বুঝতে পারছি, জি পারলাম। আচ্ছা এটা নিয়ে দেখাচ্ছি আসলে, তো দেখেন এখানে একটা সফটওয়্যার আসলাম আমরা ওয়ার্ড ট্রেকার, তো এখানে আমি যদি সার্চ করি ওয়ার্ডপ্রেস থিম, কি বললাম ওয়ার্ডপ্রেস থিম, মনে করেন এটা আমার টপিক, এটা কিন্তু আমার কিওয়ার্ড না, সবসময় মাথায় রাখবেন, এটা কিন্তু আমার নিশ বা টপিক, এটা কিন্তু আমার কিওয়ার্ড না, আচ্ছা ঠিক আছে। আমার টার্গেট কিন্তু ওয়ার্ডপ্রেস থিম, এটা এই বিষয়ে র্যাঙ্ক করা না, বরং এই সেক্টরে যে কিওয়ার্ডগুলো রয়েছে যেগুলো নিয়ে মানুষ সার্চ করে সেগুলোতে কি করা, র্যাঙ্ক করা, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস থিমটা সিলেক্ট করে দেন, আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন বিজনেসের জন্য, আপনি এখান থেকে গ্লোবাল কি করতে পারেন সিলেক্ট করে দিতে পারেন, গ্লোবাল সিলেক্ট করলাম, দেন এখান থেকে কি করতে পারেন সার্চ করতে পারেন। তার আগে আপনি চাইলে আপনার যে ইয়েটা দরকার যে কোন মার্কেট প্লেস থেকে আপনি চাচ্ছেন সেটা আপনি সেট আপ করতে পারেন, আমি এখান থেকে গুগল থেকে চাচ্ছি, তো এখানে আমার যে টপিকটা কিওয়ার্ড যেটা বা মূল টপিক যেটা প্যারেন্ট কিওয়ার্ড বলতে পারেন আপনারা, এটা কি বলে প্যারেন্ট কিওয়ার্ড, বুঝতে পারছেন, যে মূল কিওয়ার্ড যেটা, তো এখানে যদি আমি এটা লিখে সার্চ করি দেন আমাকে অনেকগুলো এখান থেকে আইডিয়া দিবে যে কিওয়ার্ডগুলো নিয়ে আমি কি করতে পারি, কাজ করতে পারি,
বুঝতে পারছেন? সার্চ ভলিউম অনেক, জি এখানে যে সার্চ ভলিউম গুলো সেগুলো আমাকে বলে দিবে। দেখেন যে প্রতি মাসে এগুলো নিয়ে কি হয়, কত পরিমাণ সার্চ হয় সেটা আমাকে এখান থেকে বলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এবং এগুলোতে কোনটাতে কম্পিটিশন কেমন, র্যাঙ্ক করার কম্পিটিশন গুলো আমার কেমন, সেগুলো আমাকে এখান থেকে কিছু ধারণা দিয়ে দিবে। আপনি মনে রাখবেন যে প্রথম অবস্থায় আপনি বড় বড় কিওয়ার্ড গুলো নিয়ে র্যাঙ্ক করতে কষ্ট হবে, সেজন্য আপনি এটার জন্য বেটার হয় যে কেজিআর মেথডটা ফলো করার জন্য, বুঝতে পারছেন? এখানে যদি আসেন আপনি এখানে দেখেন যে একটা অপশন স্ট্রাকচার ওয়ার্ডপ্রেস থিম, এটা লিখে মান্থলি চার্জ হয় 135, ঠিক আছে? তো আমি কিন্তু এই কিওয়ার্ডটা কপি করি, এখানে আমি নিয়ে আসলাম স্ট্রাকচার ওয়ার্ডপ্রেস থিম, এটা আমি এখানে কপি করি আর গুগলে আসি, এটা সার্চ করলাম। যেমন দেখেন এখানে শুধুমাত্র ইউনাইটেড স্টেটস প্রতি মাসে সার্চ হয় কত, এখান থেকে 50টা সার্চ হয়, বুঝতে পারছেন? আমি এটাকে কেজিআর মেথডে অ্যানালাইসিস করব, অল ইন টাইটল, বুঝতে পারছেন? অল ইন টাইটল দিয়ে এটাকে অ্যানালাইসিস করব, দেখতে পাচ্ছেন এখানে ইউজ করব গ্লোবাল দিতে হবে না, গ্লোবাল আপনি এখানে দিতে পারবেন না ইয়াতে কিওয়ার্ড সার্ভারটাই। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনি ইউজ করে মানে ওয়েবসাইট এর কি করছে কাজ করছে, সেভাবে আপনি ধারণা পেতে পারেন যে কোনটাতে অনেক বেশি ওয়েবসাইট কাজ করতেছে আর কোনটাতে কাজ করতেছে না, বুঝতে পারছেন? জি স্যার, সেভাবে আপনি এখান থেকে ধারণা নিতে পারেন কিওয়ার্ড রিসার্চ গুলোর মাধ্যমে। আচ্ছা স্যার, এখানে যে দেওয়া আছে স্যার ভলিউমের টার্মে যে 136 136 136 এগুলো কি, এটা হচ্ছে কত পরিমাণ সার্চ হয় এস্টিমেটেড, এগুলো কি কে 136 কে না শুধু 136 136 জন জন এই 136 জন হলো মান্থলি সার্চ করে, মান্থলি। আচ্ছা, মান্থলি সার্চ করে, এটা কি কান্ট্রি ওয়াইজ সারা পৃথিবীতে, এটা গ্লোবাল আমি দিয়েছি। তো এখন আসেন আপনাকে একটা আমি টিপস দিই, মনে করেন আপনি এভাবে করে 20টা কিওয়ার্ড টার্গেট করলেন, যে কিওয়ার্ড গুলো মান্থলি সার্চ ভ্যালু হচ্ছে 500টা, একটা কিওয়ার্ডে সার্চ করতে হয় 500টা, আমার হিসাবটা বুঝেন আমি আপনাকে বলতেছি মাহফুজ ভাই, বুঝতে পারছেন? জি স্যার, মান্থলি কত সার্চ হয়, 500টা, এটা নিয়ে আপনি 20টা কিওয়ার্ড টার্গেট করলেন এবং সেগুলো আপনি গুগলে র্যাঙ্ক করলেন, সময় সাপেক্ষে কি করলেন গুগলে র্যাঙ্ক করলেন, আপনি গুগল থেকে প্রতি মাসে ইমপ্রেশন পাচ্ছেন, এটা কিন্তু ইমপ্রেশন সবাই ক্লিক করবে না, হিসাবে কি করলেন এখান থেকে ইমপ্রেশন পাচ্ছেন 10,000টা, এর মধ্যে মনে করলাম আপনার ওয়েবসাইটে আসলো 7,000 জন, কতজন? 7,000 জন, 7,000 জন, তো যদি আপনার ওয়েবসাইটে মান্থলি 7,000 জন মানুষ আছে, সে মান্থলি আমি ধরলাম কতজন 7,000 জন, এবং 7,000 জনের মধ্যে আমি কনফার্মেশন রেটটা ধরলাম শুধুমাত্র 70 জন আপনার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে একটা থিম কিনলো, কতজন? শুধুমাত্র 70 জন। তো আসেন আমি এখানে হিসেব করি, মনে করেন কতজন কিনলো 70 জন, 70 জন যদি কিনে আপনি যদি পার থিমে কত করে পান, আমি ধরলাম $25 করে পাবেন, কত? $25, এটা ইজিলি পাবেন। এটাকে যদি আমি একটু এস্টিমেটেড হিসাব করি কত আসতেছে $1,750, বুঝতে পারছেন আমার হিসাবটা সমীকরণটা? আপনি যদি কিওয়ার্ড টার্গেটেড ভাবে কত পান, শুধুমাত্র 7,000 জন ভিজিটর পান প্রতি মাসে, আপনি কিন্তু সেটা কি করতে পারবেন কেজিআর এর মাধ্যমে, যেটাতে মান্থলি চার্জ হলো অনলি 500, মান্থলি চার্জ হলো কি প্রত্যেকটা কিওয়ার্ডে আপনার 10,000 5,000 10,000 এরকম চার্জ হলো দরকার নাই, আপনি অনলি 500টা চার্জ হলো হয় মাসে, এরকম কিওয়ার্ড যদি 20টা টার্গেট করে র্যাঙ্ক করতে পারেন এবং সেখান থেকে আপনি যদি টোটাল 7,000 জন ভিজিটর পান, জি স্যার, সেখান থেকে আপনার কনভার্সন রেট বা কনভার্সেশন যে রেটটা থাকে, কনভার্সন যে রেটটা, এটা তো সবাই জানেন, হ্যাঁ হ্যাঁ, যদি খুব অল্প হয়, আমি ধরলাম 7,000 জনে মাত্র 70 জন কিনলো, জি স্যার, এটা কিন্তু একটা সিম্পল বিষয়, বুঝতে পারছেন? জি স্যার, কতজন কিনলো? 70 জন কিনলো, 70 জন কিনলো, এই 70 জনের জন্য আপনি কি পাবেন গড়ে, যদি $25 করে ধরি, $25 কিন্তু অনেক কম হয় আপনারা জানেন, ডিজিটাল প্রোডাক্ট গুলোর অ্যাফিলিয়েট কিন্তু অনেক বেশি, $30 অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলো খুঁজে বের করতেছি আমি, যদি কিছুর সাথে কাজ করি, আমি এটা নিয়ে রিসার্চ করতেছি, দেখেন আমার সামনে এটা কিন্তু আগে থেকে খোলা ছিল আপনাদের ক্লাসে আসার আগে থেকে, বুঝতে পারছেন? জি স্যার, আপনি যদি এখানে আসেন আমি লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, যারা অ্যাফিলিয়েট নিয়ে টার্গেট করতেছেন তারা এটা নিয়ে কাজ করতে পারবেন, আমার কিন্তু একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে affiliatewithamazon.com, এটা যদিও আন্ডার কনস্ট্রাকশনে আছে, এটা নিয়ে কাজ করতেছে। আমি এটা নিয়ে রিসার্চ করতেছি, affiliate নিয়ে একটা আলাদা
কমিউনিটি তৈরি করব সেটার জন্য। জি স্যার। তো এখান থেকে আপনাকে ইমেইলের যে বক্সটা দিবে সেটা আমি কেটে দিলাম, একটু নিচে আসি আমরা, এখান থেকে স্ক্রল ডাউন করে যদি নিচে আসি দেখেন আমাদের এখানে প্রথমত অ্যামাজন অ্যাসোসিয়েটেড আমি বাদ দিলাম, আমি আপনাকে 3% 2% করে দিবে, আমি এগুলো বাদ দিচ্ছি। আমি চাচ্ছি অ্যাফিলিয়েট যে ইয়াগুলো আছে কোনগুলো, যেটা আপনার ডিজিটাল, বুঝতে পারছেন? ডিজিটাল অ্যাফিলিয়েট যেগুলো ওইগুলো আমি খুঁজে বের করি, যেমন এখানে নর্ড ভিপিএন, এটা তো সবাই চিনে, ভিপিএনের জন্য অনেক ভালো একটা নর্ড ভিপিএন। আমি যদি এখানে আসি দেখেন নর্ড ভিপিএন যে পেজটা, আমি যদি এখানে যাই এবং আমি যদি এখানে আসি একটা ওয়েবসাইটে যাই আসছেন ভিপিএন মেন্টর, এগুলো অ্যানালাইসিস করবেন। ভিপিএন মেন্টর একটা ওয়েবসাইট যারা শুধুমাত্র কি করে ভিপিএন নিয়ে লিখে, শুধুমাত্র কি করে ভিপিএন এর রিভিউ লিখে, বুঝতে পারছেন? অর্থাৎ এটা হচ্ছে নিশ ব্লগিং, এটাই কি বলে নিশ ব্লগিং, একটা টপিক নিয়ে কি করতে হবে আপনাকে এখানে লিখে লিখে করতে হবে, তারা শুধুমাত্র ভিপিএন নিয়ে লিখে। আমি আপনাদের সবগুলো লিংক দিয়ে দিচ্ছি, আপনারা একটু এগুলো দেখে নিন, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের। আমার সামনে অনেকগুলো রেজাল্ট বা অনেকগুলো সার্চ রেজাল্ট কি করবে এখানে শো করবে, দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্চ রেজাল্ট কি করতেছে এখানে দেখতেছেন। আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আচ্ছা আপনারা একটা কথা আমাকে জানান যে এসএসসি রেজাল্ট এই বিষয়টা নিয়ে প্রথম পাঁচটা ওয়েবসাইট, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা বাদ দিয়ে করে আসেন, প্রথম পাঁচটা ওয়েবসাইট হচ্ছে শুধুমাত্র রেজাল্ট নিয়ে। দেখেন এখানে ডোমেইনে লেখা আছে এক্সাম রেজাল্ট বিডি ডট কম, দেখতেছেন? এখানে আছে আপনার এটা রেজাল্ট উঠে গেছে, তো এখানে দেখেন রেজাল্ট বিডি ডট কম, নিউ রেজাল্ট বিডি, রেজাল্ট মামা ডট কম, ওয়েবসাইট কি নিয়ে রেজাল্ট নিয়ে। তো গুগল সবসময় ট্রাই করে একটা স্পেসিফিক ওয়েবসাইট যেটা শুধু র্যাঙ্কিং দেয়, ওইটাকে র্যাঙ্কিং দেওয়ার জন্য, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। সেজন্য সবচেয়ে বেটার হবে যেই টপিকটা নিয়ে কাজ করছেন সেটা হবে একটা স্পেসিফিক, বা আমরা ব্লগিং এর বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভাষায় যেটাকে বলি তো সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, একটা স্পেসিফিক নিশ সিলেক্ট করতে হবে, যেটা হবে আপনার যদি ভালো হয় আপনি একটা মাইক্রো ব্লগিং নিশ নেন। জি স্যার। তো এভাবে একটা নিশ সিলেক্ট করতে হবে, দেন ওটার উপর কি করতে হবে আর্টিকেল লিখতে হবে এবং ট্রাই করতে হবে ওই যে নিশটা, সেই নিশটা যেন কি থাকে আপনার ডোমেইনে থাকে। জি স্যার। আচ্ছা স্যার, আমি ধরেন তাহলে নিশ সিলেক্ট করলাম, আমি থিম থিম নিয়ে কাজ করব, তাহলে আমি থিম ফরেস্টের অ্যাফিলিয়েট করব। এখন আমি এই জায়গা আবার থিমটা সিলেক্ট করলাম, আবার থিমটা আমি র্যাঙ্কিং করাতে চাইছিলাম আমার গুগলের এর মধ্যে পেজে একটা কিওয়ার্ড দিয়ে আর কি, তখন এটি কিভাবে করব? আবার যদি থিম লিখে দিই আমি গুগলে সার্চ করি তাহলে তো প্রচুর পরিমাণে চলে আসে, এখন আমি কি কিভাবে তাহলে আবার থিম এখন টার্গেট করার দরকার নাই, আপনি অন্য কোন থিম টার্গেট করবেন যেটা কি করতেছে, অথবা আপনি আসেন আপনাকে একটা সিম্পল एग्जांपल দিই যে এখানে অনেকে ইংলিশে ভালো আছেন তারা আবার অনেক বেটার করবেন। আমি যদি ইউটিউবে আসি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইউটিউব কিন্তু অনেক বড় একটা রিসোর্স, আপনাকে অনেক বেশি হেল্প করবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইউটিউবটা কি করবে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। আপনি যেহেতু থিম নিয়ে টার্গেট করতেছেন আপনাকে আমি কিছু টিপস দিই, এই টিপস অনুযায়ী কাজ করতে পারেন। আমি কয়েকটা চ্যানেল আপনাকে দেখাচ্ছি, যে প্রথম একটা চ্যানেল হচ্ছে নাইয়ার শেখ, এখানে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে অনেকগুলো টিপস পাবেন। আমি কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেস ডিজাইন শিখতে বলতেছি না,
আমি আপনাকে বলতেছি এটা ফলো করেন, সে এখানে ওয়েব ডিজাইন শিখাচ্ছে যে এইচএম দিয়ে কিভাবে কমপ্লিট একটা ই-কমার্স ওয়েবসাইট, কমপ্লিট একটা নিউজ ওয়েবসাইট তৈরি করা যায়, বুঝতে পারছেন? এবং ইজিলি তার অলরেডি সাবস্ক্রাইব হচ্ছে 1,31,000, এবং ইজিলি প্রত্যেকটা ভিডিওতে সে 15 থেকে 20,000 40,000 পর্যন্ত ভিউ ইজিলি পেয়ে যাচ্ছে। তো 20,000-এর মধ্যে যদি মাত্র আপনার 20 জন 30 জন 40 জন নিয়ে নেয় ওর মাধ্যমে রেফারেলের যে লিঙ্কটা, সেটার মাধ্যমে যদি কি করে, সে থিমটা পারচেস করে, সে অস্টিমেটের একটা ভালো বেনিফিট পাচ্ছে এবং সে সাথে হোস্টিং এর অ্যাফিলিয়েটের মাধ্যমে একটা ভালো কমিশন পাচ্ছে, বুঝতে পারছেন? আপনারা ইউটিউবকে টার্গেট করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, এটা আসলে অনেক হাই লেভেলের একটা আপনাকে সাপোর্ট দেবে ইউটিউবটা। সেখানে আপনাকে নিজে মার্কেটিংটাও কম করতে হবে, আপনি ভালো মানের ভিডিও তৈরি করতে পারলে ইউটিউব নিজেই আপনাকে প্রমোট করবে। ইউটিউবের স্লোগানে ছিল এটা যে ব্রডকাস্ট ইউর সেলফ, বুঝতে পারছেন? ইউটিউব চাই আপনাকে নিজেকে কি করতে, প্রমোট করতে। তো এখানে হচ্ছে নাই আসে, আমি যদি সার্চ করি যে হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট, এইটা ওয়েবসাইট আমি কি বললাম গুগলে, সরি ইউটিউবে সার্চ করলাম হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট, তো প্রথমে দেখেন আমার সামনে একটা ভিডিও আসছে যেটা হচ্ছে 8.5 মিলিয়ন ভিউ, কত 8.5 মিলিয়ন। এখানে যদি আসেন আপনি, এখানে বলতেছে যে আপনি কিভাবে একটা ওয়েবসাইট করতে পারবেন, ঠিক আছে? ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা বলতেছে যে আপনাকে প্রথমে একটা কি করতে হবে, একটা হোস্টিং নিতে হবে, ডোমেন হোস্টিং নিতে হবে, দেন আপনাকে একটা থিম নিতে হবে যেখানে আপনি কি করতে পারেন খুব সহজেই একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারেন। তো তার ভিউ কাজগুলো একটু বুঝি, হ্যাঁ আমি আপনাকে বলছি আপনি এটা নিয়ে টিউটোরিয়াল তৈরি করেন, বিভিন্ন টিপস তৈরি করেন, এবং লং টার্ম যদি আপনি এটা নিয়ে একটু কাজ করতে থাকেন আপনার একটা কি হবে এখানে একটা মানে ভ্যালিডিটি তৈরি হয়ে যাবে। এবং যদি আপনি থিম টার্গেট করে কাজ করেন যে আপনি থিম অ্যাফিলিয়েট করবেন, কখনোই আপনার যদি 20টা পোস্ট করেন 20টা পোস্টে আপনি থিম নিয়ে রিভিউ করবেন না, অন্তত পক্ষে 10টা পোস্ট আপনি ইনফরমেটিভ করবেন যেখানে বিভিন্ন ইনফরমেশন টিউটোরিয়াল টাইপের হবে, বুঝতে পারছেন? অন্তত পক্ষে 10টা পোস্ট কি করবেন এখানে টিউটোরিয়াল টাইপের করবেন, শুধুমাত্র সেল টার্গেট করে পোস্ট করবেন না। জি স্যার, আপনাকে টার্গেট করতে হবে কি মানুষ যেন জানতে পারে সেভাবেও টার্গেট করতে পারেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান, ওয়ার্ডপ্রেস কিন্তু হিউজ একটা মার্কেট প্লেস, বা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা বড় ধরনের কি এটা সুবিধা আপনাকে দিবে, আপনি একটা ওয়েবসাইট ফলো করতে পারেন ডব্লিউপি বিগিনার। জি স্যার, আচ্ছা এরা কিন্তু কি করে টিউটোরিয়াল তৈরি করে, টিউটোরিয়ালের মাঝেই কি করে আপনার অ্যাফিলিয়েট লিংকটা প্রোভাইড করে, বুঝতে পারছেন? জি স্যার, কেউ যদি ওয়েবসাইট ঠিক ডিজাইন ঠিক করে তাকে অবশ্যই ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই ওয়েব হোস্টিং কিনতে হবে, বুঝতে পারছেন কিনা? তাকে অবশ্যই কি করতে হবে, ওয়েব হোস্টিং কিনতে হবে। তো ওয়েব হোস্টিং কিনবে কার মাধ্যমে, আপনি যে লিঙ্কটা দিচ্ছেন সেটার মাধ্যমে এটি কিনবে, সেটার মাধ্যমে আপনি কি পাবেন একটা হিউজ পরিমাণে অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাবেন। তো এই যে দেখেন যে ভিডিওটা এখানে সে প্রায় 85 লক্ষ ভিউ পেয়ে গেছে, এবং এখানে যদি আসেন তার যে অ্যাফিলিয়েট লিঙ্ক তার ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমি টার্গেট করব ইউটিউবকে প্রথম অবস্থায়। টার্গেট করব মানে কি, ইউটিউব, ইউটিউবের মাধ্যমে একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করবেন যেখান থেকে আপনি ভালো একটা ভিজিটর, ভালো একটা সেল অবশ্যই পেতে পারেন যদি আপনি কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে পারেন। এই বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। তো আমি সিস্টেম দেখাই অ্যামাজন অ্যাফিলিয়েটের, এখানে আসেন যে আমি সার্চ করি বেস্ট গ্যাজেট অন অ্যামাজন। আচ্ছা আমি সার্চ করলাম কি বেস্ট গ্যাজেটস অন অ্যামাজন, তো দেখেন আমার সামনে অনেকগুলো ভিডিও চলে আসতেছে, দেখতে পাচ্ছেন আমার সামনে কি আসছে, অনেকগুলো ভিডিও চলে আসতেছে। এখানে যদি আমি প্রথম ভিডিওটা আসি, আমি এখানে ক্লিক করলাম, 2 মাস আগের একটা ভিডিও অলরেডি কি করছে ফার্স্ট রেজাল্টে র্যাঙ্ক করতেছে। তো আসলে ইউটিউবের যে এসইও বা অন্যান্য সিস্টেমগুলো, এটা কিন্তু আপনার যে গুগলের যে এসইও এটার মতো এত কমপ্লিকেটেড না, বুঝতে পারছেন? ইউটিউবের যদি র্যাঙ্ক করতে চান কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, সর্বপ্রথম হচ্ছে কোয়ালিটি, ভিডিওর কি থাকতে হবে অবশ্যই কোয়ালিটি থাকতে হবে। দেন আপনাকে যেটা অ্যানালাইসিস করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আমি একটু দেখাচ্ছি ইউটিউবের এসইও নিয়ে, যে আপনাকে একটু টাইম শিডিউলগুলো দেখতে হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস ইউটিউব নিয়ে যদি আপনি কাজ করতে চান। এখানে যদি আমি সার্চ করি বেস্ট গ্যাজেটস অন অ্যামাজন, দেখতে পাচ্ছেন তো এখানে প্রথম ভিডিওটা হচ্ছে 12 মিনিটের, এরপরে ভিডিওটা হচ্ছে 10 মিনিটের, এরপরে দেখেন 14 মিনিট, 10 মিনিট, 10 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, এই ধরনের ভিডিওগুলো কি করছে এখানে র্যাঙ্ক করছে, প্রত্যেকটা ভিডিওর গড়ে 10 থেকে 12 মিনিট, 8 মিনিট, এরকম ধরনের র্যাঙ্ক আছে। তো আপনি যদি এখানে 40 মিনিটের একটা ভিডিও বানান সেটা কিন্তু এখানে র্যাঙ্ক করবে না, এই বিষয়টা আপনারা মাথায় ঢুকে নেন। এখানে কি বানান, যদি একটা 40 মিনিটের ভিডিও বানান সেটা কি করবে না, এখানে র্যাঙ্ক করবে না। দ্বিতীয়ত আপনাকে যেটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে আপনার লেন্থ, যে ভিডিওর যে লেন্থ হয় সেটা অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে ইউটিউব যেই কিওয়ার্ডে যে ভিডিওগুলো র্যাঙ্ক করছে সেই ভিডিওগুলো লেন্থ কতটুকু, এবং সেটা আপনাকে কি করতে হবে ঠিক রাখতে হবে ভিডিও বানানোর আগে,
যদি প্রত্যেকটা গড়ে 10-12 মিনিট হয়, আপনি এখানে 3 মিনিট ভিডিও বানালে কি হবে না, এটা র্যাঙ্ক হবে না, অ্যাটলিস্ট আপনাকে 8 মিনিট বানাতে হবে। আরো বেটার হয় যদি আপনি 12 থেকে 14 মিনিট পর্যন্ত বানান, আবার 20 মিনিট বানালে র্যাঙ্ক করার সম্ভাবনা কমে যাবে। আপনি নিজেও তৈরি করতে পারবেন এই ধরনের কন্টেন্ট। যেমন এখানে আসেন, আমি সার্চ করলাম বেস্ট গ্যাজেটস অন অ্যামাজন, ঠিক আছে, এখানে আমি অনেকগুলো ভিডিও পাচ্ছি। আমি যদি প্রথম ভিডিওটাতে আসি, আমি আপনাদেরকে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। সেইখানে শুধুমাত্র ভয়েস ওভার দিয়েছে, এখানে ভয়েস ওভার দিয়েছে, এখানে সে একটা কম্পিলেশন তৈরি করছে ভিডিওর, যেখানে 8 থেকে 10টা বা 20টার মতো প্রোডাক্ট কি করতেছে, জাস্ট সেই প্রোডাক্টের যে ভিডিওগুলো আছে দেখতেছেন, এটা কিন্তু সে নিজে কি করে নাই, ভিডিওগুলো ফটোশুট করছে, প্রোডাক্ট কিনে কিনে ফটোশুট করছে, সে নিজে কি করে নাই, এগুলো করে নাই। এখানে একটা কম্পিলেশন তৈরি করছে ভিডিওর, কি করছে একটা কম্পিলেশন তৈরি করা হয়েছে। তো এই ধরনের ভিডিও তৈরি করে সে কিন্তু তার ইউটিউব চ্যানেল অনেকগুলো ভিডিও কি করছে, এই ধরনের নিয়মিত আপলোড করতেছে। এই ধরনের কম্পিলেশন ভিডিও আপনি নিজেও তৈরি করতে পারবেন, এবং এটা ইউটিউব কপিরাইটের আন্ডারে পড়বে না যদি আপনি কিছু সিস্টেম ফলো করেন। সাধারণত এই ধরনের প্রোডাক্টগুলোতে কি দেয়, সেই কোম্পানি নিজেরাই অ্যাড তৈরি করে প্রচারের জন্য দিয়ে দেয়, এবং সেই বিজ্ঞাপনটা আপনি কি করতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। এবং এটা হচ্ছে একটা আপনার এভারগ্রিন, যেটাকে বলা হয় কি একটা এভারগ্রিন ডিশ, অর্থাৎ মানুষ সবসময় এটা নিয়ে ইচ্ছুক নতুন কিছু পাওয়ার জন্য, নতুন গ্যাজেট যেগুলো অথবা নতুন যে বিষয়গুলো আছে সেগুলো পাওয়ার জন্য কি মানুষ ইচ্ছুক, এবং এগুলো হচ্ছে এভারগ্রিন, এগুলো কখনো কি হয় না, পুরাতন হয় না, বুঝতে পারছেন? এই বিষয়গুলোতে মানুষের ইন্টারেস্ট যেটা সেটা কখনো পুরাতন হয় না। তো এই ধরনের জিনিসগুলো নিয়ে আপনি কি করতে পারেন, খুব সহজে কাজ করতে পারেন, এবং ইউটিউবের যে সিস্টেমটা দেখালাম এটা নিয়ে আপনি কি করতে পারেন, ইজিলি কাজ করতে পারেন। তো আমি যদি এখানে নিচে আসি, দেখেন তার ডিসক্রিপশন, এখানে যদি আমি আসি, সেইখানে দিচ্ছে না, বাট অন্য আরেকটা চ্যানেলে যদি যাই, এখানে যদি যাই আপনারা দেখতে পারবেন এগুলোতে কি দেয়া, অ্যাফিলিয়েট যে লিঙ্ক গুলো, প্রোডাক্টের সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো এখানে দেয়া থাকে। এটাতে পাবেন না, আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন, সেটা তো দিচ্ছে না গ্যারান্টি, এটাতে পাবেন। তাহলে পাবেন ওই দেখেন, এখানে আমি আসলাম, এখানে আমাকে দেখাচ্ছে এনার্জি স্কোয়ার, তো এখানে দিচ্ছি কি এটা অ্যামাজন। আমি যদি এখানে ক্লিক করি আমি কোথায় যাব, অ্যামাজনে যাব, বুঝতে পারছেন কিনা, আর সত্যি আমি অ্যামাজনে যাব না, ওদের নিজস্ব ওয়েবসাইটে আগে ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, সেখানেও সে কি করছে, এটা নিয়ে আর্টিকেল লিখছে, যার ফলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, সে যে এখানে একটা আর্টিকেল লিখলো, বুঝতে পারছেন, এবং তার ওয়েবসাইটে যদি প্রতিনিয়ত ইস্টিমেটের একটা ভালো ভিজিটর থাকে, সে কিন্তু তাহলে এই ওয়েবসাইটটাকে হিউজ একটা প্রাইসে সেল করতে পারবে, বুঝতে পারছেন, এই ওয়েবসাইটে কি করতে পারবে একটা ভালো প্রাইসে সেল করে দিতে পারবে, যে অ্যামাজন কমিশন এখান থেকে আসে, বুঝতে পারছেন কিনা আপনারা। ওয়েবসাইট সেলের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে flipkart.com, এগুলো আমি জাস্ট আপনাদের ধারণা দিয়ে রাখছি। আপনারা এগুলো মানে রং টাইম টার্গেট করে আপনারা যদি কাজ করতে চান, এগুলো আপনাদেরকে হেল্প করবে। আমি এখানে এটাও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, flipkart.com হচ্ছে কিসের, আপনারা এখানে একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার বাই সেল করতে পারবেন, তবে সেটা কিন্তু আপনার ইউজার জন্য বাইসেল না, সেটা হচ্ছে মালিকানা, বুঝলে বুঝছেন, একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইটের মালিকানা কি করা হয়, এখানে কেনা বেচা করা হয়। আপনারা এখান থেকে এটা দেখে নিতে পারেন flipkart.com, মানে এটা কিন্তু আলাদা একটা কেরিয়ার, এটা টার্গেট করে আপনাকে কাজ করতে হবে। তো আমি যখন এখানে ক্লিক করে তার ওয়েবসাইটে আসলাম, এখান থেকে যদি আমি এটা নিতে চাই কোথায় যাবো, অ্যামাজনে চলে যাবো, দেখতে পাচ্ছেন, এবং অ্যামাজনে গেলে আমি একটা কমিশন কি পাবো, পেয়ে যাবো, সরি সে কি পাবে, একটা কমিশন পেয়ে যাবে, যেহেতু তার লিঙ্কে ক্লিক করে আমি আসলাম। তো এখানে ভিডিও ভিউ দেখেন প্রায় কত, 40 লক্ষ ভিউ আসছে, সরি আপনার একক দশক শতক হাজার অযুক লক্ষ, দেখতে পাচ্ছেন 40 লক্ষ ভিউ, এখানে কি করছে সে পেয়ে গেছে, 40 লক্ষ থেকে আমি সব বাদ দিলাম, আমি মনে করলাম 1000 জন কিনলো, বুঝতে পারছেন, তাও সে এখান থেকে হিউজ একটা প্রফিট পেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা টিপস, আপনি ইউটিউব নিয়েও কি করতে পারেন, ইউটিউবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন, বুঝতে পারছেন কিনা। আমি এখানে কথা বলছিলাম যে ডিজিটাল যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর অ্যাফিলিয়েট কমিশন কিন্তু অনেক বেশি আপনার যে ফিজিক্যাল প্রোডাক্টগুলোর তুলনায়,
তাহলে আমি যদি নট ভিপিএন এ আসি, এটার অ্যাফিলিয়েট কমিশন হচ্ছে আপনার প্রায় 100% দিয়ে দেবে। প্রথম সেলে কি করে দিবে, আপনাকে 100% দিয়ে দেবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাফিলিয়েটে একটা বিষয় আছে যেটা হচ্ছে রেকারিং রেভিনিউ, যেটা কি বলে রেকারিং রেভিনিউ। এটা একজন কাস্টমার আপনার মাধ্যমে এটা কিনলো, সেই কাস্টমারটা যতদিন এটা ইউজ করবে, আজকে কিনলো পরবর্তী মাসে রিনিউ করলো এরপর মাসে রিনিউ করলো, যতদিন সেটা ইউজ করবে আপনি কি পাবেন, একটা রেকারিং রেভিনিউ পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা আপনি সেল করছেন কয়বার? শুধুমাত্র একবার, কিন্তু আপনি কমিশনটা পাবেন লাইফ টাইম। বুঝতে পারছেন কিনা? এটা আপনি কমিশনটা পাবেন কি পুরো লাইফ টাইম। তো আপনি যদি নট ভিপিএন আসেন, নিচে আসেন, এখানে অ্যাফিলিয়েট একটা আলাদা সেকশন আছে। আচ্ছা মাহফুজ ভাই পছন্দ করেছিলেন ওয়ার্ডপ্রেস থিম নিয়ে, আপনি আসেন? উনি উনি অফলাইনে চলে গেছেন, মানে ওনার নেটের সমস্যা। তাহলে ওনাকে একটু জিনিস দেখাতাম। এখানে আসেন নট ভিপিএন এ যদি আমি আসি, দেখেন নিউ সাইন আপে কত দেবে, 100% আপনাকে দিয়ে দিবে, এবং রিনিউয়ালে কি দিবে আপনাকে 30%। অর্থাৎ প্রতিবার সে যদি কিনে 100 টাকা, আপনাকে 30 টাকা কি দিয়ে দিবে, কমিশন দিয়ে দিবে। আচ্ছা আপনি বসে বসে একটা বিজনেস তৈরি করতে পারতেছেন। বুঝতে পারছেন? আচ্ছা এটা হচ্ছে অ্যাফিলিয়েটের কিছু সুবিধা। অ্যাফিলিয়েট মার্কেটিং এ খুব সহজে আপনারা ভালোভাবে কাজ করতে পারেন, যদি আপনি একটা নিশ টার্গেট করে ভালোভাবে এটা প্রচারণা করতে পারেন এবং এখান থেকে সেল একটা আনতে পারেন। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়গুলো নিয়ে? আচ্ছা ওই যে অ্যামাজন টি শার্ট যেটা আছে না, হ্যাঁ ওইটা কিভাবে অ্যাপ্লিকেট ইয়ে করে? কিসের? অ্যামাজন টি শার্ট? অ্যামাজন অ্যামাজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান, ঠিক আছে? অ্যামাজনে আপনি কি পাবেন, সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, এবং অ্যামাজন আপনাকে অ্যাফিলিয়েট যে সিস্টেমটা দিচ্ছে, এই সিস্টেমে আপনি তার সকল প্রোডাক্ট কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন। তো আপনি যদি একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে, যেমন আপনি এখানে উদাহরণ হিসেবে বলছেন, যদি টি শার্ট মার্কেটিং করতে চান, সেটা কিভাবে করা যায়, ঠিক আছে? টি শার্ট মার্কেটিং করার জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে একটা ওকেশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট যে দিবসগুলো রয়েছে, যেমন ফাদার ডে, মাদার ডে, বুঝতে পারছেন? এই ধরনের একটা ওকেশন বা একটা ডেট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেন ওই ডেট হিসেবে আপনি কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন। এই ক্ষেত্রে আপনার পেইড মার্কেটিংটা কি দিবে, একটা ভালো ফল দিবে। কারণ ভাই একটু বুঝেন, যদি ডাইরেক্ট আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্ট নির্দিষ্ট টাইমের জন্য সেল করতে চান, সেক্ষেত্রে কি দিবে, পেইড মার্কেটিংটা আপনাকে একটা ভালো ফল দিবে। যে অ্যামাজনে অ্যাফিলিয়েট যে ইয়েটা আছে না, ওখানে তো টি শার্ট নিয়েও তো অ্যাফিলিয়েট করে অনেকে, জি হ্যাঁ, সেটা কিভাবে এটা ইয়া প্রসেসিং হয়? এটা নিয়ে তো বললাম, আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে, সেই নিশে আপনি কাজ করতে পারেন। যেমন এখানে আপনার নিশ হচ্ছে টি শার্ট, তো আপনি যদি অ্যামাজনের টি শার্ট আসলে ওইভাবে ইয়ে না, টি শার্ট মার্কেটিং এর জন্য আপনি সবচেয়ে বেটার হয় যদি আপনি টি স্প্রিং কি করেন, টার্গেট করেন। আচ্ছা টি স্প্রিং, এগুলোতে আপনাকে কমিশন বেশি দিবে, অ্যামাজন আপনাকে খুব অল্প কমিশন দিবে, খুব অল্প, সর্বোচ্চ গেলে 4% দিবে। বুঝতে পারছেন? টি স্প্রিং কি ইয়া, টি স্প্রিং আপনাকে 20% এর মতো কমিশন দিবে। অ্যাফিলিয়েট শুরু করছে কি টি স্প্রিং? টিস্প্রিং এ আপনি নিজেই ডাইরেক্ট সেল করতে পারেন, ইয়ে করতে পারবেন ডিজাইন করে। আপনি অন্য ডিজাইনও কি করতে পারবেন, এখানে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন টিস্প্রিং এ। আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে সিস্টেমটা কিভাবে টিস্প্রিং এ আমার, হ্যাঁ শপিফাইতে টিস্প্রিং এ যখন আমি সেল করব তখন আমার এটা মার্কেটিংটা কিভাবে, ওই কিওয়ার্ড লিস্ট সিলেক্ট করে তাই তো করতে হবে নাকি স্যার? লিস্ট সিলেক্ট করে করতে পারেন, তবে টি শার্টের ক্ষেত্রে আসলে এই ধরনের নিশ সাইট গুলো খুব একটা কাজে দিবে না। কেন বলতেছে এই কথা, কারণ মানুষ টি শার্ট নিয়ে সার্চ করে কম, যে বেস্ট টিচার টি শার্ট ফর মাদার ডে ফাদার ডে, এই ধরনের কাজগুলো একটু কম হয়। আর বিষয়টা আপনারা বুঝেন, বেস্ট টি শার্ট ফর ওমেন, এগুলো নিয়ে কিন্তু নিশ সাইট আপনার খুব বেশি একটা করা যায় না, এগুলো নিয়ে সরাসরি অনলাইন শপিং গুলোই অনেক বেশি পরিমাণে। সেগুলো আপনি নিশ ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। এইবার বুঝতে পারলাম টি-শার্ট অনেক ঝামেলা।
শাহেদ অনেক আপনাকে অনেক আপনি আমি আচ্ছা আমি সকাল থেকে আমি দৌড়াদৌড়ির মধ্যে আছি সকালের ক্লাসটাও আপনাদের নিশ্চয়ই আমার মনে হয় যে ক্লাসটা আপনারা বোর ফিল করেন নাই বেটার আমার চেয়ে বেটার ফিল করছেন খুব আমি আশা করতেছি আমি অনেকক্ষণ ধরে ক্লাসটা শুনছিলাম এবং দেখছিলাম আমার সকালের ব্যাচ স্যার আমি কিছু বলতে চাই স্যার টিচার্স প্রোগ্রামকে আমি আপনাদেরকে যেটা জানাবো সত্যি কথা বলতে আপনারা ওনার মাধ্যমে খুব ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন যদি আপনারা যথাযথ আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিন্তু আচ্ছা শাহেদ অনেক কষ্ট করে আমাদের সময় দিছে শাহেদকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ আমি যখন শাহেদকে ফোন দিছিলাম তখন আসলে এই যে আমার যে কলিগের লাশটা মানে কবরে রাখতেছিল আর কি তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখন আপনাদের কিছু এটা জানাইতে হবে বিষয়টা তো আমি তখন আসলে মোবাইলে আমার চার্জ ছিল খুবই কম আমি আবার এমবি নিয়ে আপনাদেরকে সেখানে কানেক্ট করে কিন্তু আমি ইনফর্ম করার চেষ্টা করছি আমি সাথে সাথে সাহেবকেও ফোন দিছি যে আমার ক্লাসে একটু ইমিডিয়েট আসতে হবে তারও কিন্তু ক্লাস ছিল সে কিন্তু তার ক্লাসটাকে বাইপাস করে অফিসকে ম্যানেজ করে সে কিন্তু আমার ক্লাসে জয়েন করছে আপনারা যারা নিশ্চয়ই সাহেবের তার পরিচয় বলছে যে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট এই এই সেশনে সে কিন্তু নিজেও একজন ট্রেনার আচ্ছা জি স্যার জয়েন করছেন কি এখন সে নিজেও কিন্তু একজন ট্রেনার আর আমাদের ট্রেনার হিসেবে আরো জয়েন করছেন আমাদের লার্নিং এন্ড এর গত ব্যাচের স্টুডেন্ট টপ আর্নার স্টুডেন্ট বলবো না গত ব্যাচের সারা বাংলাদেশের সেকেন্ড টপ আর্নার শুভঙ্কর চাকমা গতকাল লার্নিং এন্ড এ জয়েন করছে তো এটা আমার জন্য আরো অনেক বেশি প্রাউডলি আজকেও রানিং রানিং এ একটা স্টুডেন্ট নিয়োগ পাবে আমার সেটা হচ্ছে শাহেদ নিশ্চয় চিনেন তুহিন চাকমা সে আজকে নিয়োগ পাচ্ছে টোটাল তাহলে আমার এখন পর্যন্ত কতজন হচ্ছে রানিং রানিং এ আমার এখন হ্যাঁ আমার চারজন চার গত ব্যাচের ল্যাপটপ উইনার তারা কিন্তু জয়েন করতেছে তারপর মেবি আমি একদম গর্বের সহিত বলতে পারি আমি এবং আমার একটা টিম পাঁচ জনের একটা টিম আমরা কিন্তু এই ট্রেনারের মধ্যে জাকির ভাই আপনি কোথায় থাকেন যে আমি আসলে আমার বাসা হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং সুন্দর জেলা যেটা আমি মনে করছি উত্তরাতে আপনি থাকেন এটা উত্তরাতে আমার যাওয়া আসা আছে এবং প্রতিষ্ঠান আছে এখানে ও আচ্ছা আচ্ছা না আমি মনে করছিলাম তো তাই আমি দেখা করতাম আর কি না আসবো উত্তরাতে আসবো পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আসবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সাহেব জাকির ভাই মাসমালি জানেন অনেক ধন্যবাদ সাহেব আপনাদের সাথে অ্যাফিলিয়েট নিষ্ঠুর কথা কি জানেন বুঝতে পারছেন অনেকের এমনি হাতে ডিম নিয়ে আপনারা কি করে ফেলছেন যে মুরগির ফার্ম দিয়ে ফেলছেন তো এখানে কিছুটা আপনাকে পেড মেথড আছে আচ্ছা এবার আসুন যদি ফ্রি যেটা বললো এটা কি মিথ্যা বললো না এটা মিথ্যা না এটা সত্যি ইউটিউবিং করতেছেন আপনাকে কন্টিনিউয়াসলি ইউটিউবে ভিডিও বানাতে হবে একটা দুটো বানালেন দেখলেন সেল আসলো না আপনি মন খারাপ করে বসে গেলে হবে না আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি কি করতে হবে ইউটিউবে ভিডিও বানাতে হবে সেল আসবে আপনি যদি ওয়েবসাইটটা কিন্তু রেগুলারলি সাউন্ড গ্লো আপ করেন প্লিজ কিন্তু রেগুলার কোয়ালিটি
কন্টেন্ট দিতে হবে, তার হেল্প হবে। সে যা দেখাইছে সবগুলো কিন্তু করা সম্ভব, কিন্তু সবগুলোর জন্য আপনাকে কিন্তু করতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত আপনাকে শ্রম দিতে হবে। সে যে বিষয়টা নিয়ে আলোচনা করছে, মার্কেটিং সেক্টরে দুই ধরনের ইনকাম আছে, একটাকে বলা হয় প্যাসিভ, সে আপনাদের সাথে আলোচনা করছে প্যাসিভ। এই প্যাসিভ ইনকাম যদি আপনি কিন্তু এটা শ্রম দিতে হবে, ধরুন আপনি 14 বছর 15 বছর 20 বছর লেখাপড়া করার পরে ভালো ইনকাম করতে চান, তারপর তার জন্য কিন্তু আপনি চিন্তা করে থাকেন আপনি 15-16 বছর কিন্তু পড়াশোনা করছেন। কিন্তু আমরা যখন ডিজিটাল মার্কেটিং লাইনে কেউ আসে, 2 মাস কাজ শেখার পরে যখন দেখেন ইনকাম হয়, বলে কি ওনার থেকে 2 মাস কাজ শিখছে আমার ইনকাম হয় না, এগুলো নিয়ে আমরা কখনো ভাবি না। আমাদের ডিজিটাল মার্কেটিং আমরা এগুলো নিয়ে রিসার্চ করতে হয়। আপনি রিসার্চ যদি করতে না পারেন, আপনার মধ্যে মার্কেটিং মানে কি জানেন, অন্যের কাছ থেকে শিখে নিজেকে নিজে রিসার্চ করে সেটা ব্যবহার করে কি যা শিখছে অন্য থেকে যা শিখছে এটাকে ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট কপি মার্কেটিং বেশি দিন চলে না। আমি আমার মেথড আপনার সাথে শেয়ার করতে এক্সপেরিয়েন্স, আপনাকে এটা ক্যাচ করে এটাকে আরো মডিফাই করে তবে বুঝতে। মার্কেটিং মার্কেটার বড় মার্কেটার হওয়ার জন্য কাজটা করতে হবে। মাহফুজ সাউন্ড অফ, কিন্তু আপনি বড় মার্কেটার হতে পারবেন না সারা জীবন, এভাবে টিউটোরিয়াল দেখবেন। আমার আমার এখনো আমি আপনাদেরকে মেবে বলছিলাম, আমি যখন 2012 সালে প্রথম ট্রেডিং করতেছিলাম আর ডিজিটাল মার্কেট, আমার এক কলিগ ট্রেডিং করতেছিল মাস্টার ট্রেনার হিসেবে, গেলাম গিয়ে দেখি ওই যে 2012 সালে আমার সাথে ট্রেনিং করছিল 20 সালে ট্রেনিং করতেছি, দেখলাম যে কি তাকে আমি 2012 সালেও দেখছি, তাকে আমি 2016 সালেও দেখছি, 2018 সালেও দেখছি, 2019 সালেও দেখছি, তাকে আমি যেখানে যাই সেখানে দেখি সে বসে, তার মানে শুধু শিখলেই হবে না এটাকে, তাই না? শুধুমাত্র শিখে অনেক জ্ঞান জ্ঞান নিয়ে নিলে হবে না, এই জ্ঞানটাকে কাজে লাগা মাথা রাখ। শিখার বিশাল একটা সমুদ্র পড়ে আছে, কাজ করে শিখতে হবে তবে অনেক কিছু নতুন আমিও শুনি, আমিও মাঝে মধ্যে তাদের করি। হ্যাঁ, কারণ হচ্ছে কি, কেন নোট করি এবং শিখে তারা এগুলো নিয়ে গবেষণা করে নিজেকে আরো কিছু জিনিস সেখানে দেখেছে। এই জিনিসগুলো অনেক স্টুডেন্ট দেখি না। একটা মিনিট, তাহলে যেটা বলছিলাম মূল কথা হচ্ছে কি, অ্যাফিলিয়েট আসলে করা যাবে, কিন্তু দেখানো হয়েছে অনেক বেশি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স করতেছি বর্তমানে সেখানে আমাদের দেখানো হয়েছে অনেক বড় কম্পিটিশন নিয়ে আপনার 20,000-30,000 ভিজিটর আপনাদের স্বপ্নের মতো 10,000 ভিজিটর অ্যাফিলিয়েট মার্কেটিং জন্য স্বপ্নের মতো। যারা এখানে আমাদেরকে দেখানো হয়েছে ১,০০০ ভিজিটর হয়ে যাচ্ছে, তাই না? এই 1,000 ভিজিটর থেকে যদি আপনার কনভার্সন রেট যদি 5% হয় অর 3% হয়, 3% আমি কয়টা সেল পাচ্ছি, প্রথম দিকে যে বেসগুলো ছিল সেখানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে প্রথম থেকে ব্রিফ কনফিউজ হয়ে গেছিল, এই জন্য আমি কিওয়ার্ড রিসার্চটা একটু পরে করাচ্ছি, সময় নিয়ে করাচ্ছি, যাতে করে ভালো কিছু গুছাই আনছে কিওয়ার্ড রিসার্চে। যেকোনো প্রতিদিন দেখবেন অল্প অল্প করে বলতে বলতে কিওয়ার্ড রিসার্চ চালবেন। কিওয়ার্ড রিসার্চ আসলে বিষয়টা হচ্ছে এমন, হতে পারে আপনি 1 ঘন্টায় আপনি 100 দিন করলেও বুঝবেন না,
মনের বিষয় জানার বিষয়, যত বেশি গুগলে সার্চ করবেন তত বেশি কিওয়ার্ড রিসার্চ সার্চ করতে হবে, গুগলে কিওয়ার্ড রিসার্চে থাকতে হবে। এই যে আমরা যেটা সার্চ করি সেটাকে সার্চ করে এটাকে বলা হয় শর্ট সার্চ, করে এটাকে বলা হয় কি লং টেল। আবার এক একটা কিওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমি একটা শব্দ যেমন 50টা কিওয়ার্ড সার্চ করে দেব এটাকে আমি গুরুত্ব দেব, আবার অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 50টা ধরুন সফটওয়্যার এটা আপনার ডাউনলোডিং সাইট আছে এখানে যেন 50টা ভিজিটর কিন্তু কোনো কাজে আসবে না কিছুই না। এক একটা সেগমেন্ট থেকে 50টা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট যে 50টা কিছুই না, কোন সেক্টরে গিয়ে দেখবেন যে 5 লাখে কিছু না, বুঝতে পারছেন? এক একটা সেক্টরে কিওয়ার্ডের ধরন গুলো পদ্ধতি গুলো এক এক রকম হবে, ভিন্ন ভিন্ন হবে। তো সাহেব সময় দিচ্ছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ব্যাচের বেস্ট নাম্বার 18 ব্যাচের সরি 12 নম্বর ব্যাচের সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দেখা হবে অন্য এক সময় আপনার সাথে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি চাইলে ক্লাসে থাকতে পারেন অথবা চাইলে আপনি ক্লাসে থাকতে পারেন। ধন্যবাদ আপনাকে স্যার, সবাইকে ধন্যবাদ। রাঙ্গামারি আসে দাওয়াত রইল সবাইকে। আমাদের সিয়ার, আমাদের সিয়ার ছিলেন, সিয়ার সিয়ার কে ছিলেন জানি এখানে বেচের এবেচের সিয়ার কে ছিলেন মিলন ভাই কই? এই মিলন ভাই নি ভাই কথা জিনিস খেয়াল করতেছি। এই যে আসি তো আসি স্যার, আমি তো ওখানে কোথায় থাকেন বুঝি না, কোথায় থাকেন আপনি? আপনাকে লিখিত দিতে হবে তাইতো? আমাদের সাথে সবসময় থাকবেন, আর ঢাকা আসলে অবশ্যই আমাদের সাথে দেখা করবেন, যখন প্রোগ্রাম হবে তখন তো দেখা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ পরিস্থিতি স্বাভাবিক করে। ধন্যবাদ শাহেদ জাকির স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের গত ক্লাসে ক্লাস টপিক কি ছিল? আমি তো ইয়ে করতে পারছিলাম, ক্লাস টপিক কি ছিল গত ক্লাসে আপনাদের? ইয়ে ছিল যে ব্লগ, blogger.com এ পুরো পেজটাকে সেটআপ করা, আর যে পোস্ট করছেন, পোস্টিং করে যে পোস্ট লেভেল, হ্যাঁ স্যার, পোস্ট করা তারপরে যে লেভেলস মেইনটেইন করে তারপরে ইয়া করে দাও হইছে আর কি, হোম সেকশনটা তৈরি করা হইছে ভালো করে। আজকে আমরা মেইন ইম্পর্টেন্ট আলোচনা করব, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, কিওয়ার্ড রিসার্চ আলোচনা করব আজকে। এটা কিন্তু খুব প্যারাদায়ক এবং খুব কনফিউশন আছে কিওয়ার্ড রিসার্চ। জি স্যার, করেন স্যার। স্যার লাস্ট ক্লাসে এর 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 রেকর্ডটা ভাই আগে করে রাখেন মিল্টন ভাই। কি কি দেখানো হয়নি স্যার? রোবট টিএক্সটি এর বেসিক দেখানো হয়েছিল, পরে বলছিলেন স্যার পুরো নেক্সট সেটা নিয়ে আলোচনা করব। সাইট ম্যাপ দেখানো হয়েছিল, সাইট ম্যাপ স্যার, সাইট ম্যাপ গুগল বিং এগুলো আমাদের কি আমাদের মেনু লিস্ট এটা করা লাগে ওইটা দেখানোর কথা ছিল। মাফুজ, আপনার কথা আমি কিছু বুঝছি না, এত জোরে আসতেছে যে আমি কানটান ফেটে যাচ্ছে, আমার আমার কানটান ফাটার উপক্রম হয়েছে। এক মিনিট আস্তে আস্তে বলেন, আমি মনে হয় শুনতে বেটার হয়। মাহফুজের সাউন্ডটা বেশি আসতেছে,
এইজন্য আমি আসলে বেশি সাউন্ড হলো মানুষের ক্যাচ করা যায় না মাউথ স্পিকারটা বেশি সাউন্ড চলে গেছে তো ভাই তে আপু একটু দশ থেকে আর একটু সফটলি কথা বলেন একটু সফটলি কথা বলেন না আস্তে বলেন আমি তো আস্তে বলতেছি আমি যদি এখন জোরে বলি আপনার কান্দা ফেটে যাবে আচ্ছা ঠিক আছে মাহফুজ বলেন আস্তে আস্তে বলেন কুল বলেন কুল ভাবে বলেন মাহফুজ থেকে শুনবো বলেন মাহফুজ স্যার সাইট ম্যাপ আছে না সাইট ম্যাপ আছে না স্যার বিং গুগল এগুলো আমাদের সাইট ম্যাপ এডিট করার কথা ছিল ম্যানুয়ালি স্যার আমার কারেন্ট চলে গেছে তো এই কারণে ইয়ারফোন নিয়ে কথা বলতেছি মোবাইল দিয়ে বাইরে আসে এগুলোর বেশি আচ্ছা ইয়ারফোন দিয়ে কথা বললে এই যে সমস্যাটা হয় এটা আমি ক্লিয়ার করে দিই আমরা যখন দুইটা কানে ইয়ারফোন লাগাই তখন আমরা যখন কথা বলি তখন আমাদের কাছে মনে হয় যে সামনের ব্যক্তিটা আমাদের কথাটা শুনতেছে না তখন আমরা করি কি আরো জোরে জোরে বলি আরো সামনে নিয়ে আসে যার কারণে আরো মানে ভয়েসটা জোরে জোরে আসে মাউথ স্পিকারটা যদি একটু ডিস্টেন্স বজায় রেখে কথা বলেন তাহলে অবশ্যই সাউন্ডটা স্লো আসবে এবং আপনি যে জোরে যেই জোরে কথা বলতেছেন সেটাও সেটাও ক্লিয়ার আসবে মাউথ স্পিকার থেকে আমার দূরত্ব আমি বেসিক্যালি আমার মাউথ স্পিকারকে মিনিমাম আপনার 6 থেকে 7 আঙ্গুল দূরে আমি রাখি কারণ আমি আমার শার্টের সাথে ক্লিপ করে রাখি যেটা কথা বলতেছেন সেটাও কিন্তু আপনার কানে আসতে যাচ্ছে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতেছি আপনি আমাদের কথা চিন্তা করছেন আমরা তো আপনার কান থেকে আপনার হেডফোনটা নিয়ে দেন কথা বললে মানে বেটার হবে ওকে আমরা আলোচনা করি আলোচনা করে ওকে ধন্যবাদ আমরা আগে প্রথমে আপনাদের যে গ্রুপের আমি স্ক্রিনটা 10 মিনিটের মধ্যে শেষ করব আমাদের আলোচনা আছে আর সাইট ম্যাপ এটা শেষ করব শেষ করার পর আমি দেখাবো যে তো হয় এইগুলো দেখাবো প্রথম থেকে রেকর্ড করেন নাই আপনারা কেউ আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের ক্লাসে আসেন ভাই আপনাকে অনেক স্বাগতম নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাদের ক্লাসে আসছেন আপনি সাকলন ভাই আপনাদের প্রেজেন্ট গুলো আমি একটু দিয়ে নিই আপনারা যদি একটু দেখেন আপনাদের যে 12 নম্বর ব্যাচের অবস্থা খুব একটা ভালো না এখানে দেখেন জন্ডিস হয়েছে সবার দেখেন কি পরিমাণে স্টুডেন্ট আছে যারা খুব ক্লাস গুলোকে মিস করেন একটা কলটা দুইটাতে পাওয়া যায় না দুইটা কলটা তিনটাতে পাওয়া যায় না এরকম মান্না ইয়া ভাই আছেন আমরা আপনাকে প্রেজেন্ট গুলো দিয়ে দিচ্ছি আপনার সিরিয়াল নাম্বার গুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে এগুলো দিয়ে দিই তাহলে পরে আবার দিতে ভালো হয়ে যায় আনন্দ ভাই দিয়ে দিলাম আপনি তো আসুন মাহবুব রহমান আছেন মাহবুব রহমান উনি তো ক্লাস করেন প্রতিদিন একটু দেখেন তো চ্যাটে লিখে দিল কিনা আমার বলতে সুবিধা হবে
সবাই সাউন্ড অফ করছেন। গত ক্লাসে দুইটা জিনিস আমি দেখাবো বলছিলাম আপনাদেরকে, যেহেতু আমাদের সকলের ব্লগার ছিল, ব্লগার দিয়ে কিন্তু রোবট টিএক্সটি এবং সাইট ম্যাপটা খুব কষ্ট করতে হয় না, ইজিলি করে ফেলা যায়। আজকে দেখাবো সে সাইট ম্যাপটাকে কিভাবে সি প্যানেল আপলোড করতে পারেন। এর জন্য আমি আমার ওয়েবসাইটে একটা সি প্যানেল ইউজ করবো, কিভাবে সি প্যানেল ইউজ করতে হয় তাহলে ভালো করে দেখেন। আমি আমার সাইটের নামটা লিখলাম, লেখার পরে সাইটের নাম লেখার পরে স্ক্র্যাচ দিয়ে লিখবো সি প্যানেল। আপনারা যখন পরবর্তী ওয়েবসাইট আপনাদের থাকবে তখন সেম ব্যাপার, আপনারা একটা ওয়েবসাইটে কিন্তু একটা সি প্যানেল থাকে, একটা ড্যাশবোর্ড থাকে, তো হয় যে স্ক্র্যাচ দিয়ে সাইটের নামের পরে সি প্যানেল লিখতে হয়ে যায়। তো আমি যখন এন্টার দিব তখন এই সাইট আমাকে আমার সাইটের মধ্যে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে, এখান থেকে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছে রিডাইরেক্ট করে। হ্যাঁ, আমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড চাইবে আমার কাছ থেকে, যেভাবে আমরা ফেসবুকে বা অন্য জায়গায় ইউজার নেম পাসওয়ার্ড দিই, সেম ভাবে আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড জানতে চাইবে। আমি অলরেডি আগে থেকে এটা দিয়ে দিছি, আমি এখন লগ ইন দেবো। লগ ইন দিলে আমার সাইটে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আমার সাইটের জন্য কিন্তু একটা রোবট টেক্সট অপেন করে রাখছিলাম, মনে আছে? রোবট টেক্সট করার আগে কিন্তু একটা জিনিস করতে, সেটা হচ্ছে সাইট ম্যাপ তৈরি করতে হয়। সাইট ম্যাপটা কোথেকে তৈরি, গত গত ক্লাসে তো ব্লগার দিয়ে দেখাছিলাম, তাই না? তো আমি আজকে দেখাবো সাইট ম্যাপটা এমনি কিভাবে তৈরি করতে হয়। সাইট ম্যাপ তৈরি করার জন্য সাইট আছে, তার মধ্যে আমি একটা সাইটকে খুব আমার ভালো লাগে, খুব ইজিলি সাইট ম্যাপ তৈরি করা যায়, এটা হচ্ছে স্মল এসইও টুলস। আপনাদেরকে এর আগেও কয়েকটা কাজ দেখাছিলাম যেখানে আমি স্মল এসইও টুলসটা ইউজ করছিলাম, নিশ্চয়ই মনে আছে না? স্মল এসইও টুলসে গিয়ে আমরা এখানে একটা সার্চ বক্স আছে, সেই সার্চ বক্সে আমরা লিখতে পারি, সাইট ম্যাপ লিখলেই হয়ে যাবে, আমরা জাস্ট লিখবো সাইট ম্যাপ। দেখি যদি সার্চ দিই দেখবেন সাইট ম্যাপটা কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, সাইট ম্যাপ চলে আসে, দেখতেছেন এখানে লেখা আছে কি XML সাইট ম্যাপ জেনারেট হয়ে যায়, এটাতে ক্লিক করবো। ক্লিক করলে এখানে একটা সাইট ম্যাপের জন্য একটা অপশন চলে আসছে। তা আমরা করবো কি, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। ধরুন আমার ওয়েবসাইট হচ্ছে এটা, এটুকু হচ্ছে আমার, এটুকু ঠিকানাটা আমি কপি করে দিয়ে দেব, এখানে তো দিয়ে দিলাম। এখানে একটা অপশন আছে দেখেন, এন্টার ডোমেইন উইথ উইথ দিয়ে এটা এটা দিতে বলতেছে। এটা মানে হচ্ছে কি আমার ওয়েবসাইটটার মধ্যে কি সিকিউরিটি আছে, আমার ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েবসাইট হচ্ছে কি HTTP আর একটা হচ্ছে কি HTTP, আমার তার মধ্যে অ্যাস দেওয়া আছে, সেটা দিলাম, এটা দিয়ে আমি যে পরিবর্তন করার দরকার নাই, ওয়েবসাইটটা একদম নতুন হয়ে যাবে, যেহেতু আমার ওয়েবসাইটটা পুরানো 800 দিচ্ছে। প্রোফাইলগুলো পোস্ট করা থাকে সে দেওয়া, আমার ওয়েবসাইটে 500-এর বেশি পোস্ট আছে, সেজন্য আমি 500 দিয়ে দিলাম। আপনার ওয়েবসাইটে যখন নতুন একটা বেশি পোস্ট থাকে সেটা দিতে পারেন। এখানে টপ ক্লাস দেখতেছেন, নাম হচ্ছে কি জেনারেট ও আমার ওয়েবসাইট জন্য একটা সাইট ম্যাপ। এখন সাইট ম্যাপ গুলো দেখানো ছিল, আমি এটা একটু দেখাই আপনাকে। স্যার আপনার ভয়েস এবং যেই স্ক্রিনটা, হ্যাঁ, খুব স্লো আসতেছে আর ভয়েসটাও কেটে কেটে আসতেছে। এখন কি শোনা যাচ্ছে প্রপারলি? এখন কি প্রপারলি শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। দেখেন আমি যদি একটা সাইট ম্যাপ আঁকাই, ধরুন এই ওয়েবসাইটটা আমি গত ক্লাসে যে সাইট ম্যাপের একটা এক্সাম্পল দেখাইছিলাম, কেমন হয় সাইট ম্যাপটা, সাইট ম্যাপের এক্সাম্পল দেখাইছিলাম, এই সাইটের তো দেখাইছিলাম, এই সাইটের কিভাবে সাইট ম্যাপের একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল হিসেবে আবার দেখাই দিয়ে যাচ্ছে। সাইট ম্যাপ হচ্ছে এরকম একটা ওয়েবসাইটের, মানে কোথায় কোন ডোমেইনটা আছে, কোথায় কখন পাবলিশ করা হয়েছে, এগুলো আমি জাস্ট আমরা একটা ম্যাপিং আকারে রেখে দিই, যাতে করে সার্চ ইঞ্জিন যখন আমাদের সাইটটা ভিজিট করতে আসবে সে যখন তাকে একদম তালিকাবদ্ধভাবে দেখতে পারে। তালিকাবদ্ধভাবে দেখলে কিন্তু যে কোনো জিনিস সহজ এক্সপ্লোর করাটা সহজ হয়ে যাবে। আবার অনেকে আছে যে তালিকা সাইট ম্যাপ করে না, আর সাইট ম্যাপ
না করলে সার্চ ইঞ্জিন কখনো আপনার ওয়েবসাইট ভিজিট করবে না, কারণ আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের কাছে ভিজিট করানোটা খুব ইম্পর্টেন্ট। আর এই কাজটা আপনার জন্য করে দেবে কে, সাইট ম্যাপ, অথবা আপনি যদি সাইট ম্যাপ তৈরি করতে চান, সাইট ম্যাপ তৈরি করতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না, জাস্ট এসএমএস এর কাছে আসবেন, ওয়েবসাইটের নামটা দিবেন, দেওয়ার পরে ওয়েবসাইট আপনার সাইট ম্যাপটা তৈরি করে দেবে। এখন সাইট ম্যাপটা আমরা কি করব, ডাউনলোড করব, দেখেন সেভ অ্যাজ এক্সএমএল ফাইল, একটা এক্সএমএল ফাইল কিন্তু ডাউনলোড হচ্ছে এই নামে। এখন ডাউনলোড হওয়ার পরে আমরা আমাদের সিপ্যানেল লগ ইন করার পর এখানে একটা অপশন আর দেখবেন আপনারা, নাম হচ্ছে কি ফাইল ম্যানেজার। এক একটা সিপ্যানেলের ইন্টারফেস এক এক রকম হতে পারে, কিন্তু সব সিপ্যানেলের মধ্যে ফাইল ম্যানেজারটা থাকবে। না খুঁজে না পেলে এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে লিখে দিলে পেয়ে যাবেন, অথবা এখানে বক্স আছে এখানে লিখে দিলে পেয়ে যাবেন। ফাইল ম্যানেজার আমরা ক্লিক করব, ক্লিক করার পর লোড হয়ে এটা আসবে। ফাইল ম্যানেজারের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট ফোল্ডার আছে যেটা নাম হচ্ছে কি HTML নামে একটা ফোল্ডার থাকবে, এখানে পাবলিক HTML নামে একটা ফোল্ডার থাকবে, দেখতেছেন এখানে লেখা আছে পাবলিক HTML। এখানে এসে দুইটা ক্লিক করবেন, মানে ডাবল ক্লিক করবেন, এই ফোল্ডারটায় আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। এই ফোল্ডারটা যখন আপনি রিড করবেন এখানে দেখবেন এই আমরা এখন যেটা তৈরি করলাম ফাইল সাইট ম্যাপ যেটা তৈরি করছি সেটা দেখাচ্ছে আপনাকে। একটা সাইট ম্যাপ তৈরি করছি, এটা কোথায় আছে দেখি, যেমন দেখেন ফর এক্সাম্পল এই সাইট ম্যাপটাই, এই সাইট ম্যাপটা আমি এগুলো সেম সাইট ম্যাপ বিভিন্ন ক্লাসে তৈরি করতে গেছি, তো ওই জন্য কোনোটাতে ওয়ান চলে আসছে কোনোটাতে ওয়ান আসে নাই। এই সাইট ম্যাপটাকে কপি করে আপনি ড্র্যাগ করে এই পাবলিক এসটিএমএল এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। অথবা নিচেরটা আপনি ছিল ওটা আপনি যেটা পাঠা ইয়ে করছিলেন ওটা নিচেরটাতে ছিল, যে 2 লেখা আছে, এই যে নিচে 2 ওকে কোনো সমস্যা নাই। এটা ফর এক্সাম্পল আমি বললাম তো, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, তিনটাই সেম। এখন যেটাই নেই কারণ হচ্ছে যখন আমি যখন এক একটা ক্লাসে দেখাচ্ছি তখন এটা আসলে ডাউনলোড করতে গেলে কোনোটাতে এটা আসতেছে কোনোটাতে এটা আসছে, ফাইলগুলো কিন্তু ভিতরে সেম। আমি একটা ওয়েবসাইটের জন্য কিন্তু কি করতেছি সাইট ম্যাপ তৈরি করতেছি, বুঝতে পারছেন আমার কথা, এটা কিন্তু আর ভিন্ন কিছু না। জি, সেই জন্যই আমি এই কথাটা বললাম। ওইটাকে ড্র্যাগ করে আমি এখানে দিতে পারি, আপলোড অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করে আমরা ছবি যেভাবে আপলোড করে এভাবে আপলোড করে দিতে পারি। সিলেক্ট ফাইল, ফাইল সিলেক্ট করার পরে যেমন এটা ফর আপনার আপনার কথায় ধরে এটা এখন আমি আপনাকে আপলোড করে দেবো, আপলোড করে দিলে হয়ে যাবে। না আগে থেকে দেখেন আমি আপলোড করে রাখছি, এখানে লেখা আছে সাইট ম্যাপ ডট এক্সএমএল, যেহেতু আমি আগে থেকে এটা করে রাখছি যেন আপলোড করলাম না। ঠিক সাইট ম্যাপটা যেভাবে আমি আপলোড করলাম সেমভাবে রোবট টিএক্সটিটা তৈরি করার পরে এই ধরনের একটা ফাইলে রাখবো, এই ধরনের একটা ফাইলে রাখবো। এই ফাইলটাকে আমরা চেক করে সেভ করে আমরা এখানে এটাকে কি করে দেবো আপলোড করে দেবো, দেখেন রোবট টিএক্সটিটা এখানে আপলোড করা হয়েছে। ঠিক আছে, তো সাইট ম্যাপও যেখানে থাকবে রোবট টিএক্সটিটাও একই জায়গায় আপলোড করতে হবে, এটা উপরে থাক নিচে থাক এটা ইম্পর্টেন্ট না, তবে এটা আপনাকে রাখতে হবে কোথায় পাবলিক রাখতে হবে, বুঝতে পারছেন কিনা আপনারা। তো ক্লাস একটু করে চলে গেছে তাই না। আচ্ছা, এবার আমরা আজকে যেটা শিখবো মোস্ট ইম্পর্টেন্ট থিং, তো আমরা নেক্সট ক্লাস থেকে সরাসরি আমাদের হোম পেজে রোবট টিএক্সটি ফাইলটি একটু ইনবক্সে দিয়ে দিন স্যার, ওটা কি কি লিখতে হয় স্যার ওই ফরম্যাটটা দেন নাই গত দিন। আপনি তো এটা তো তৈরি করবেন, রোবট টিএক্সটি তো তৈরি করতে হয়, এটা লিখতে না রোবট টিএক্সটি তো লিখতে হয় না, আপনি স্মল এসইউ টুলসে যাবেন, কারণ লিখা দিলে দিয়ে দিলাম আপনি এটা হারাই ফেলবেন। যদি আপনাকে আমি শেখাই দিই তাহলে এটা কিন্তু জীবনে আপনি হারাবেন না, হারালেও সমস্যা নেই, আপনি তো আপনার আপনি তো মনে আছে তাই না, শেখাই দেওয়াটা ম্যাপের হচ্ছে বেটার হয়। এখানে যাবেন সার্চ করবেন, সার্চ করে লিখবেন কি রোবট, সার্চ করে একটু ওয়েট করেন চলে আসছে, দেখেন রোবট ডট টিএক্সটি জেনারেটর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সাইট ম্যাপটা আপনি তৈরি করছেন, সাইট ম্যাপ তৈরি করার পরে যখন আপনি সিপ্যানেল একটা আপলোড করছেন তখন অটোমেটিকলি আপনার ওয়েবসাইটের পরে কিন্তু সেই সাইট ম্যাপটা চলে আসবে। সাইট ম্যাপটা কীভাবে পাবেন, প্রত্যেকটা ওয়েবসাইটের শেষে আমার ওয়েবসাইট হচ্ছে এটা সোর্স ফাইল, সোর্স ফাইলের শেষে আপনাকে লিখতে হবে শুধু কি সাইট ম্যাপ, আমি তো সাইট ম্যাপ আপলোড করে দিচ্ছি তাই না, সাইট ম্যাপ ডট এক্স এম এল। কপি করে রোবট টেক্সটে গেলাম আমি, যাওয়ার পরে একটু নিচে আসবো,
আমাকে বলতেছে আমার সাইট প্রোফাইল আমি এখানে আর জন্য আপলোড করি, লিখলাম ক্লিক করে আমি এটাকে আপলোড করলাম, সাইট প্রোফাইল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বলতেছে এখানে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, আমি কোন সার্চ ইঞ্জিনের জন্য কি ধরনের কন্ডিশন দেবো। আমি কোনো সার্চ ইঞ্জিনের জন্য কোনো রকম কন্ডিশন রাখা, সব সার্চ ইঞ্জিনের জন্য সেম। এখানে বলতেছে একটা অপশন আছে রেস্ট্রিক্টেড ডাইরেক্টরিজ, হ্যাঁ আমি যে ডাইরেক্টরিজ গুলো আসবে তাদের জন্য কোনো কিছু আমি কোনো নিষেধ আছে কিনা, ওটাকে আমি কোনো কারণে রিফিউজ করলাম, আমি দিতে চাই। আমার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, আমি কয়েকটা পেজের মধ্যে গুগল না থাক, ফর এক্সাম্পল পেজ আছে এর নাম হচ্ছে মনে করেন শপ, আর একটা পেজ আছে যেটার নাম হচ্ছে মনে করেন পেমেন্ট, ঠিক আছে আমি করে দেবো কি, আমি যদি আরো কোনো পেজকে ব্লক করতে চাই, পেজটা আমি ব্লক করে দিলাম, এই পেজটার মধ্যে কোনো সার্চ ইঞ্জিন যেতে পারবে না। এই ধরনের যদি আপনি আরো কোনো পেজ ব্লক করতে চান সার্চ ইঞ্জিনের জন্য, তাহলে সেটা এখান থেকে অ্যাড করে করে ব্লক করতে পারেন। ধরুন আমি আরো একটা পেজ আমি এখান থেকে ব্লক করতে যাচ্ছি, ওই পেজটার নাম হচ্ছে ধরুন লগ ইন, ফর এক্সাম্পল ব্লগ বলতে কি কেউ ঢুকতে পারবে না বিষয়টা এমন না, ওইখানে সার্চ ইঞ্জিনের যে ক্রাউলারটা বা রোবটটা আছে ওরা এগুলো পড়তে পারবে না, ইনফরমেশন গুলো পড়তে পারবে না। ডিটেলসটা যদি সার্চ ইঞ্জিন পড়ে ফেলে তাহলে তো সার্চ ইঞ্জিনের কাছে আমার পেমেন্ট ডিটেলস রয়ে গেল, তো আমি আমার পেমেন্ট ডিটেলসটা কি করে রাখবো, সার্চ ইঞ্জিন থেকে দূরে রাখবো, কারণ আমি আমার লগ ইন ডিটেলসটা সার্চ ইঞ্জিন থেকে দূরে রাখতে চাই, তাহলে আমি লগ ইন ডিটেলসের মধ্যে ব্লক দিয়ে দেবো। এভাবে যদি আপনি চান আরো কোনো আরো কিছু পেজ অ্যাড করতে, আপনি যদি নেক্সট একটা পেজ অ্যাড করতে পারবেন। এরপর দেখবেন কি ক্রিয়েট ওয়ার্ড টেক্সটি আপনাকে কনফার্ম করার জন্য এখানে ক্লিক করতে হবে, কনফার্ম করার সাথে সাথে দেখেন একটা ইয়ার কিন্তু চলে আসছে, রোবট টেক্সট কিন্তু তৈরি হয়ে গেছে। এই সেম রোবট টেক্সটিটাই কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করেছিলাম, প্রথম লাইন যেটা আসবে প্রথম লাইনটা আমরা কেটে দেবো, আর প্রথম লাইনটার মধ্যে যে এই যে স্পন্সর টুলস যে আসলে কাজ করছে তারা নিজেদের ক্রেডিট দিয়ে দিচ্ছে, মানে ক্রেডিট বারে এখানে দেওয়া আছে, দেখেন এই দুইটা পেজ ডিজালাও, এই পেমেন্ট এবং লগ ইন দুইটা পেজ ডিজালাও, কোন কার ভিত্তিতে ডিজালাও, এই সাইট ম্যাপের ভিত্তিতে, কারণ সাইট যে লিঙ্ক আসবে, আর যে পেজের মধ্যে কি পাবে সোর্স ফাইল স্ল্যাশ লগ ইন পাবে, যে পেজের মধ্যে সোর্স ফাইল ডট এক্সওয়াইজেড স্ল্যাশ পেমেন্ট পাবে, ওই পেজগুলোতে সিম থেকে রোবটে ঢুকলো, মানে আমার যে রোবট টেক্সট ফাইল আছে সেই রোবট টেক্সট ফাইলের অ্যালগোরিদমে লেখা আছে এই দুইটা পেজে সার্চ ইঞ্জিন আসতে পারবে না, বাকি সবগুলো সার্চ ইঞ্জিন আসতে পারবে, স্টার মিনস সব মানে অল অলগুলোতে সার্চ ইঞ্জিন আসতে পারবে, বাট এই দুইটা ব্যতীত সবগুলোতে আসতে পারবে, বুঝতে পারছেন? এটাকে আপনি সেভ করবেন, সেভ করে কি করবেন, এই যে আমি কিছুক্ষণ আগে অ্যাডটা আছে সেটা ছিল রোবট টেক্সটটা সাইট ম্যাপটা আমরা যেখানে আপলোড করছি সেম জায়গায় পাবলিক স্টেবলের মধ্যে গিয়ে আপনাকে রোবট টেক্সটটাও আপলোড করে দিতে হবে। আরে ভাই ক্লিয়ার দিচ্ছেন এখন? জি, তাহলে রোবট টেক্সট এবং সাইড ম্যাপ দুটাকে আপনারা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এখন তো আমি একটু জিনিস খুঁজে ফেলছি, সেটা হচ্ছে কি গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স এগুলোকে দেখানো হয়েছিল না? এগুলো আচ্ছা, তাহলে আমি এখানে দেখালাম কি রোবট রোবট টিএক্সটি কাজ আছে ওগুলো করে প্রপারলি যেতে হবে। এরপরে আমাকে করতে হবে কি রোবট টিএক্সটি দেখালাম, সাইট ম্যাপ দেখালাম, এক্সএমএল না এক্সএমএল সাইট ম্যাপ দেখালাম, স্যার প্রেজেন্টার নিয়ে নেন ভালো হবে, সাইট ম্যাপ একটা মিনিট একটু রাখেন। এরপর হচ্ছে কি আজকে আমি এখন দেখাবো গুগল, আমরা তো শুধুমাত্র একটা ওয়েবসাইট তৈরি করলাম, তৈরি করে তো এটা গুগলে সাবমিট করতে হবে তাই না? আপনাদের মেবি ওয়ান পেজ আরো একটা দিন নিতে হবে, তারপর ওয়ান পেজ শেষ হবে, আমরা তো ওয়েবসাইটটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য প্রথমে তো আমাকে গুগলে সাবমিট করবো, ধরুন কোনো একটা সাইটকে আমি গুগলে সাবমিট করলাম না, তাহলে আপনি সারাদিন সার্চ করলো, আপনি যদি হুবহু ওয়েবসাইটের নামও লিখে দেন তাও সেটাকে গুগলে খুঁজে পাবেন না, যতক্ষণ না পর্যন্ত সেই ওয়েবসাইট থেকে আপনি গুগলে সাবমিট করবেন, তো যে কি গুগলে সাবমিট করতে হয় টোটালি গুগল সার্চ ইঞ্জিনে। প্রথম আমরা কি করবো আরো কিছু সাইট দেখবো, হম
এটা এখন সার্চ ইঞ্জিনে সাবমিট হয়নি। আচ্ছা তাহলে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে, যেহেতু আমরা গুগলে এখন সাবমিট, প্রথমে যেহেতু আমাদের সাইটটা হচ্ছে ব্লগার সাইট, ব্লগার সাইট থেকে কিন্তু গুগলে সাবমিট করতে খুব একটা কষ্ট, কারণ ব্লগার সাইটগুলো গুগলে করা থাকে, গুগল এটা যেহেতু গুগলের সাইট, গুগল জানে আপনার একটা সাইট করছেন, কারণ কি এটা তো গুগল সাইটটার মালিকের তো হচ্ছে কি গুগল সাইটটার হোস্ট একটা সাইট করবেন, তো গুগল আগে থেকে এটাকে অটোমেটিক ইনডেক্স করে দেয়। তো প্রথমে আমরা একটা জিনিস সম্পর্কে জানবো যে কিভাবে গুগলে সাবমিট করতে হবে। ফর এক্সাম্পল ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, গুগল কিভাবে সাবমিট করবে, এটার জন্য আপনাকে লিখতে হবে গুগল সার্চ কনসোল লিখতে হবে, অথবা আপনাকে লিখতে হবে এখানে ওয়েবমাস্টার টুলস দেখেন, কথাটা কিন্তু একই কথা, বুঝতে পারছেন? তো আমার যেহেতু আমার ওয়েবসাইট গুলো সেহেতু সবগুলো করা হয়ে গেছে, আমার মনে হয় যে যে কেউ যদি একজন আমার সাথে স্ক্রিনটা শেয়ার করে ইনস্ট্রাকশন দিলে আপনি কাজটা করে ফেলতে পারবেন। আমি আচ্ছা তার স্ক্রিনটা অফ করে গুলো দিয়ে নিই, ভুল কাজ যাচ্ছে। আপনার আজকাল নাম্বার আজকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে, দেখতে বাদ দিয়েছে, ভালো হয়েছে, আচ্ছা আসে না কিছু না, যে কারণে ওদেরকে যেহেতু বাদ দেওয়া হয়েছে আপনাদের সিরিয়াল নাম্বারের মধ্যে কিন্তু কিছু আপনাদের পরিবর্তন আসবে। আমাকে একটু বলবেন দুই নাম্বার যে সে তো আসে না, আমি একজনের করে বলতেছি, সমস্যা নাই। আর খন্দকার নাই না, আসেন নাই, মাহবুব রহমান আসছে, মাহবুবুর রহমান আসছেন, আসেন নাই, উনিও আসেন নাই, দিন আসেন বলতে পারতাম, ফরহাদ হোসেন, আমি নাম ডাক বলতেছি আপনার ওই নামে সাড়া দিবেন আর কি, ফরহাদ হোসেন ফাহিম কি আছেন, আছেন ফরহাদ ফাহিম আছেন, তাই আজকে আসেন, এদিকে দেখেন অফিস থেকে কিন্তু কল করা হচ্ছে প্রতিদিন, কি করবে বলেন, কল দিয়ে কল দিয়ে বলবে কিছুদিন পরে এসে বলবে কিছু বুঝবে না, তখন এই যে দু একজনের জন্য বাকি সবাই বসে থাকবে, এটা হবে না। আমরা এখন তো সিস্টেম করতেছি কি জানেন, যতগুলো ক্লাস হয়ে গেছে প্রত্যেকটা ক্লাসের জন্য আমি কি করতেছি, রেকর্ডিং করতেছি, কেউ যদি ক্লাসে জয়েন করতে আসে তাকে যে যারা ক্লাস মিস করতেছে তাদেরকে আমি ওই রেকর্ডিং গুলো দিব, দিয়ে বলবো এগুলো সবগুলো শেষ করে কালকে পরীক্ষা দেবেন, পরীক্ষা পাস, কারণ উনি একজন পারবেন না, আপনাদের ওরা সবাই বসে থাকতে হবে। আছেন জি স্যার, আছে স্যার, করবো কি এখন সিস্টেমটা কি ভালো হবে না, ওনাকে ওনার জন্য টিউটোরিয়াল বানিয়ে ফেলবো কালকে, কালকে আসার আগে আগে পরীক্ষা পাস করবো, তারপর আমি কারণ আমরা দেখা গেছে 2 ঘন্টা ক্লাস করে আমরা শেষ দিকে আর ওখানে জয়েন দিলে বলতে যে আমার প্রথম থেকে বলতে, তাহলে দেখা গেছে একজনের জন্য কিন্তু স্যার 20 জন আবার বসে থাকতে হবে। আচ্ছা অলরেডি অলরেডি আজকে সকালে এটা হয়ে গেছে, উনি ক্লাসে জয়েন করছে 2.5 ঘন্টা পর, উনি আমাকে রিকোয়েস্ট করছে 2.5 ঘন্টার জিনিসটার জন্য ওনাকে আমি 5 মিনিটে ব্রিফ করি, তো বলেন যদি এটা যদি 5 মিনিটে ব্রিফ করা যায় তাহলে 5 মিনিটে ব্রিফ করতাম। আমি বললাম ঠিক আছে, আমি আপনাকে একটা ভিডিও দিচ্ছি আপনি এটা দেখেন, ভিডিও বানাই দিব আর কি, এটা আসলে প্রতিদিন আসলে বলা যায় না। আচ্ছা তমাল, হ্যাঁ তমাল জি স্যার আসি স্যার, মেহেদি আছেন ইয়া আসি স্যার, আরিফ হোসেন তো দশ না দিলাম, প্রণয়চন্দ্র ভাই আসছেন, মনিরুল আলম, এটা তো রিপ্লেস করতে হবে, জি স্যার আসেন আপনি, মনিরুল আলম কে আছেন, মনিরুল আলম আছেন, উনি তো নাই মেবি, কারণ উনি যে নাই উনি যে ক্লাস করবে না, এটা তো আমাকে অফিসকে ইনফর্ম করতে হবে,
এতদিন কাজ করে আপনি কারো না কারো জায়গা দখল করে রাখছিল, আর এই মুহূর্তে এসে বলতেছে আমি কাজ করতে পারবো না, তাহলে কতটুকু আসলে মানানসই কথা? ফারহান তানভীর আছেন? জি জি স্যার আছি। জি স্যার আছি। ফারহান তানভীর? জি স্যার আছি। দিলাম। তবে ফাহিম হোসেন আছেন? জি স্যার আছি ফাহিম। ওকে, এরপরে আশিকুর রহমান আসিফ আছেন? আশিকুর রহমান আসিফ, আশিকুর রহমান আসিফ আপনি কি আছেন? আমি দেখলাম তো আসিফ ভাই আসিফ ছিল, আশিকুর রহমান তো ক্লাসে ছিল, আমি দেখলাম খেয়াল করলাম, মানে কি কোনো কারণে লেফট হয়ে গেছেন তিনি? ওকে, আচ্ছা উনি ক্লাসে ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি আগের সব ক্লাসের ভিডিও পাবেন, এবং আপনাদের জন্য আমি আজকে রাতে নোট তৈরি করে কালকে সারাদিন বসে টিউটোরিয়াল বানাবো, যতগুলো ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের জন্য শর্ট ভিডিও বানাবো ইনশাল্লাহ, ট্রাই করবো যদি কোনো সমস্যা না থাকে। আচ্ছা স্যার, রহমান আছে, উনি জয়েন করছিল কোরেটরে, আবার কোনো কারণবশত লেফট হয়ে গেছে। আমি ওনাকে প্রেজেন্ট দিয়েছি, কথা হয়েছে আমার যে রাকিবুল ইসলাম সাফি আছেন, উনি তো ওনার সাথে দেখলাম, ওনাকে দেখলাম আছে। রাকিবুল ইসলাম আছেন না? জি ভাই আছি। যেগুলো লাল হবে এগুলো নিচে নেমে যাবো, এই দেখছেন নিচে নেমে গেছে, এগুলো নিচে নেমে যাবে আর কি। এই জন্য আমি সিরিয়াল নাম্বারটা খুব বলতেছি না, নাম ধরে ধরে বলতেছি, যাতে এগুলোকে কাজ চলতেছে, অফিসে কাজ চলতেছে, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরে সাকিবুল ইসলাম আছেন? আছেন নাকি? সাকিব কে আছেন? আচ্ছা আজকে নাই মনে হয়। কাসিম জামিল তো আছেন, মাহবুবুর রহমান আছেন, এরপরে আসিফ ইকবাল সৈকত কে আসছেন? উনি প্রতিদিন লেট করে আসেন, সৈকত আজকে কি আসছেন? গতকালকে লেট করে ক্লাসে আসছে, আমি এটা নিয়ে নোট ডাউন করলাম, আজকে দিব না আমি। মামুন, মামুন কি ক্লাসে আসছেন? স্যার আমি আছি, মাহফুজুল হাসান। দিছি তো ভাই, দিছি আপনাকে, তারপর টেনশন করেন না। ফয়সাল হোসেন আছেন? ফয়সাল হোসেন কে আছেন? ফয়সাল থাকার কথা, ফয়সাল কই? একটা মনে ফয়সাল কে ছিল মনে হয় ক্লাস। মাসুম আলী আছেন, কাজী কাজী আরিফ আসছেন? কাজী আরিফ আছেন কিনা? উনি তো ক্লাসে থাকে, রেগুলার ক্লাসে থাকে। এরপরে আরেকজন হচ্ছেন আশরাফুল ইসলাম কে আছেন? আশরাফুল ইসলাম আছেন? নাই। নাজবুল হাসান কে আছেন? কে, নাজবুল হাসান নাকি আশরাফুল ইসলাম? বুঝেন, আপনার নাম কি এখানে? মাহবুব হাসান। মাহবুব হাসান তো নাই, মোহাম্মদ নাজমুল হাসান আছে। এই নামে আপনার? আপনি তো গতকাল করছিলেন না? এখন আমি বলার সময় কারো নাম মিসিং করছে এরকম কেউ আছেন যা আপনার নামটা বলি না? এরকম কেউ কেউ আছেন আপনার নামটা বলি না এরকম আছেন? সবারটাই দিছি। আচ্ছা, তাহলে দিলে আমাদের এটা শেষ হলো।
আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব, দেখি আর কোনো আলোচনা আছে কিনা। না না না, আরো আলোচনা আছে। সার্চ কনসোল কিওয়ার্ড স্ক্রিন শেয়ার করেন, সার্চ কনসোল দেখাইতে হবে আজকে। আজকে দেখাইতে হবে আপনার, আরো দেখাইতে হবে আপনাকে অ্যানালাইটিক্স টুলস দেখাই, এরপরে শুরু থাকলে প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলেন প্লিজ স্যার, সাইট ম্যাপে কি স্যার XLM না স্যার XML স্যার? XML 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 রোবট টি স্যার, রোবট টি এক্সটি কি সব ধরনের ওয়েবসাইটেই থাকে স্যার, নাকি স্যার শুধু ব্লগ এর সাইডে থাকে স্যার? পৃথিবীতে যেগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ লাগবে। সাইট ম্যাপ এক্সএমএল, সাইট ম্যাপ এক্সএমএল কেন বলা হয় জানেন? কারণ এটা ফরম্যাট হচ্ছে কি এক্সএমএল ফরম্যাট, আমাদের ফরম্যাট থাকে না MP3 MP4 এটা ফরম্যাট না, এটা ফরম্যাট হচ্ছে কি সাইট ম্যাপ এক্সএমএল। আর রোবট হচ্ছে কি, এই যে সাইট ম্যাপ যখন তৈরি করবেন তখন কিন্তু সার্চ ইঞ্জিন গুলো আপনার ওয়েবসাইট আসার জন্য কিন্তু প্রস্তুত। এখন সার্চ ইঞ্জিনের জন্য একটা ইনস্ট্রাকশন দিতে হবে না, যে আপনারা এই এই ইনস্ট্রাকশন ফলো করে আপনারা পেজটাকে সার্চ করেন। এই ইনস্ট্রাকশন গুলো দেওয়ার জন্য করা হয়েছে কি robot.txt, txt কেন দেওয়া হয়েছে মানে এই ফরম্যাটটা থাকে কিসে, টেক্সট ফরম্যাট থাকে, এজন্য এটা নাম দেওয়া হয়েছে কি robot.txt। জি স্যার, থ্যাংক ইউ স্যার। দেখেন আপনি মাহফুজ প্রশ্ন করছেন যে গুগলের যে সাইটটা তৈরি করছেন আপনারা, এটা থেকে গুগলে কি আসবে না অন্য থেকে আসবে? গুগল এটা তো আসবে, কারণ হচ্ছে কি গুগল এটার জন্য কিন্তু অটো পারমিশন করে ফেলে। অন্যান্য সাইট যারা আছে, অন্যান্য সার্চ ইঞ্জিন যারা আছে, তারা আপনার সাইটে আসবে না যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে আপনি এটাকে সাবমিট করবেন। সাবমিট না করা পর্যন্ত কোনো সাইটে আপনার এখানে আসবে না, বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে, সাবমিট করতে হবে। তা আমরা আজকে দেখব গুগল, বিং এবং অন্যান্য যে সার্চ ইঞ্জিন গুলো আছে ওইখানে কিভাবে সাইট গুলোকে সাবমিট করতে হয়। আমার সাথে স্ক্রিন কে শেয়ার করবেন, চিন্তা কে শেয়ার করবেন আপনারা? করছি স্যার। আপনি তিন একটা ট্যাব নেন, নতুন করে একটা ট্যাব নেন, তিন নম্বর ট্যাব নেন, এটা থাকে। আগে আমরা দেখবো আপনার সাইডে সাইট ম্যাপটা কাজ করে কিনা এটা দেখবো, ঠিক আছে? অনেক সময় দেখা যায় কি সাইডে সাইট ম্যাপ তৈরি থাকে কিন্তু সাইট ম্যাপটাকে ডিজেবল করা থাকে, বুঝতে পারছেন? যেহেতু সাইট ম্যাপ ডিজেবল থাকলে কিন্তু কাজ করবে না, সেই জন্য আপনারা দুই নম্বর ট্যাবে যান, আপনাদের দুই নম্বর ট্যাবে যান, এখানে গিয়ে দেখেন সেটিং নামে একটা অপশন আছে বাম পাশে নিচে, হ্যাঁ সেটিং অপশনে যান, এখানে দেখবেন সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, একটু আস্তে আস্তে নামেন, দেখি সাইট ম্যাপটা কোথায় আছে, আস্তে আস্তে নামেন, যেন দেখা যায়। ওইটা অনেক সময় ডিসেবল করা থাকে, ডিসেবলটাকে এনাবল করে দিতে হবে। সাইট ম্যাপ না, সরি, রোবটটা ডিসেবল করা থাকে, ওটাকে একটু এনাবল করে দেবো। দেখেন রোবট টেক্সট, রোবটটা দেখেন তো খুঁজে, একটু আস্তে আস্তে নিচে নামেন স্ক্রোল দিয়ে, রোবটটা আছে কিনা দেখি, দেখি রোবটটা একটু নিচে নামেন, আস্তে আস্তে আরো নিচে নামেন, আরো নামেন, কি অবস্থা, ভালো আছেন? আমি আপনাকে কাছে আসছি তো শেষ করে কথা বলি, আপনি আমাকে ফোন দেবেন 6টার পর, 6টা পর্যন্ত আমার কাছে আসছি। হ্যাঁ জি, ধন্যবাদ। তাহলে আপনারটা কিন্তু দেখেন অ্যানাবল করা আছে, ঠিক আছে? যদি আপনারটা অ্যানাবল করা আছে আপনারটা ওকে, রোবট টেক্সটটা ভালোভাবে কাজ করতেছে। যদি আপনারা আপনাদের সাইটগুলো চেক করে দেখবেন, যদি কোনো কারণে রোবট টেক্সট ডিসেবল থাকে তাহলে কিন্তু কোনো সার্চ ইঞ্জিন আসলেও আপনার কোনো কিছু রিড করতে পারবে না, কারণ সাইট ম্যাপে রোবট টেক্সটের মাধ্যমে কি করতে হবে, তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিতে হয়, সে যদি ইনস্ট্রাকশন না পায় সে কিন্তু প্রপারলি কাজ করবে না। ওকে, তাহলে এটা অন করা আছে, ভালো। এবার তিন নম্বর ট্যাবে যান, তিন নম্বর ট্যাবে, এটা কোন সাইট আবার, এটা কেটে দিন, তিন নম্বর ট্যাবে গিয়ে লেখেন গুগল ওয়েবমাস্টার টুলস, ওয়েবমাস্টার টুলস লেখেন,
আমাদের এখানে জয়েন করছেন ইনস্ট্যান্ট জয়েন করছেন নোটিফিকেশন আসছিল ইসমাইল ভাই জয়েন করছেন ইসমাইল ভাই আপনাকে স্বাগতম আমাদের ক্লাসে স্যার 20 জন হয়ে গেছে হুম 20 জন হয়ে গেছে না না ইসমাইল ভাই জয়েন করছেন আমাদের আমাদের কোঅর্ডিনেটর জয়েন করছেন ক্লাসে উনি আসেন কিনা আমি জানি না ঠিক আছে উনি আমাদের সাথে যুক্ত হলে আমরা কথা বলবো ওকে এবার দেখেন গুগল সার্চ কনসোল লিখলো যা আসবে ওয়েবমাস্টার একসাথে হবে কোনো স্পেস হবে না উইদাউট স্পেস তো ক্লিক করে দিলেন জারি ভাই একটু দেখেন না বাকিরা জন্য দেখতে ভাই দেখেন এখানে ওয়েবমাস্টার টুলস দেখার পরে আপনার ওয়েবমাস্টার টুলস আর সার্চ কনসোল এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই টুলসটা দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কি কি হচ্ছে হচ্ছে না বা কোথায় ভুল হচ্ছে সব জিনিসগুলো আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন ওয়েবমাস্টার থেকে কারণ এই এই ইনফরমেশনগুলো গুগল আপনাকে প্রোভাইড করবে গুগল সার্চ কনসোল দ্বারা শুধুমাত্র আপনি গুগলের ইনফরমেশন পাবেন অন্য সাইটের ইনফরমেশনগুলো অন্য অন্য সার্চের ইনফরমেশনগুলো পাবেন না তো প্রথমে ক্লিক করেন প্রথম লিঙ্কটাতে ক্লিক করেন গুগল ওয়েবমাস্টারে ক্লিক করেন এখানে একটা দেখেন অপশন পাবেন আপনি এখন অপশনটা লেখা আছে গুগল সার্চ কনসোল নামে দেখেন সার্চ কনসোল এখানে ক্লিক করার পর আপনাকে মেইলটা লগ ইন করতে হবে যদি অটোমেটিকও নিতে পারে অথবা লগ ইনও করতে পারে এই যে আপনার ব্লগটা কোন সাইট দিয়ে করা আছে এই সেম মেল দিয়ে কিনা দেখেন তো আরিফ ভাই সেম মেল দিয়ে করা কিনা সেম এটা দিয়ে করা যেটা দিয়ে করা এটাতে ক্লিক করেন রাইট জি এবার আপনি দেখেন দুইটা অপশন আসছে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল ডোমেইন এন্ড ইউআরএল প্রিফিক্স তাই না তো আমরা ডোমেইনে যাব না আমরা ইউআরএল প্রিফিক্সে যাব আপনার ওয়েবসাইটের ডোমেইন নামটা পুরো পুরো হুবহু কপি করেন দেখি জানতো কপি করে নিয়ে আসুন থেকে ভিউ ইউর ব্লগে ক্লিক করেন না না এটা না এটা না ভিউ ইউর ব্লগে ক্লিক করেন তারপর যে অ্যাড্রেসটা আসবে এটা কপি করেন পুরোটা হ্যাঁ পুরোটা কপি কেটে দেন সমস্যা পুরোটা কপি করে দেন এবার এখানে পেস্ট করে দেন হ্যাঁ একটু নিচে আসেন এটা আপনার নোটিফিকেশনটা কেটে দেন না নোটিফিকেশন আসছে এবার এখানে দেখেন একটা অপশন আছে কন্টিনিউতে ক্লিক করেন কন্টিনিউতে ক্লিক করলে একটু চেক করে এটা দেখবেন সাথে সাথে ভেরিফাই করে দেবে আপনাকে সেম না দুইটাকে দুই রকম নাকি এটা ইয়ে করেন রিমুভ প্রপার্টি দেন রিমুভ প্রপার্টি দেন আরে ভাই দেখেন তো আপনার মেল ঠিক আছে কিনা মে কর্নারে দেখেন তো মেল ঠিক আছে কিনা তো ওই যেটা আগে ছিল ওটা কেটে দেন না উপরে যান উপরে যান উপরে গিয়ে আগের মেলটা কেটে দেন উপরে গিয়ে আগের মেলের অপশনও কিন্তু আছে ওইটা কেটে দেন হ্যাঁ এই জন্য এটা হয়নি আর কি একটা কেটে দেন এখান থেকে দুইটা রাখা দরকার কি ওকে এবার এখানে দেন যদি আপনার সেম মেল হয় তাহলে আপনাকে ভেরিফাই করতে হবে না বুঝতে পারছেন আর যদি সেম মেল না হয় আপনাকে ভেরিফাই করতে হবে এখন দেখেন আর ভেরিফিকেশন চাইবে না আমরা কি বলছে ওনারশিপ অটো ভেরিফাইড মানে কি একটু একটু রাখেন প্লিজ যখন উনি ওনার মেল না দিয়ে অন্য মেল দিয়েছে তখন কিন্তু দেখেন ওনাকে বলছে কি এটা ভেরিফাই করতে বলছে তো আমরা যখন ওয়ার্ডপ্রেস অথবা অন্য কোনো সাইটকে এখানে সাবমিট করব তখন কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে কারণ কি কারণ আমাদের সাইটগুলো অন্য প্ল্যাটফর্মে ওপেন করা আছে আর ওনার আজ আরিফ ভাইয়ের ভেরিফাই করতে হয়নি কারণ হচ্ছে কি আরিফ ভাইয়ের সাইটটা সেম প্ল্যাটফর্ম এই যে গুগল সার্চ কনসোল এটা গুগলের প্ল্যাটফর্ম ব্লগার সেটাও গুগলের প্ল্যাটফর্ম দুটা দুটা যেহেতু সেম তাহলে আরিফ ভাইকে কিন্তু আর কষ্ট করে ভেরিফাই করতে হয়নি এটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে কিন্তু এটা যদি আপনাদের সেম প্ল্যাটফর্মে না হয়ে যদি অন্য প্ল্যাটফর্মে হতো তাহলে আরিফ ভাইকে কিন্তু কী করতে হতো আবার এটা ভেরিফাই করার প্রয়োজন পড়তো এবার গো টু প্রপার্টি দেন তাহলে আমরা এই সাইটটাতে কি করতে হবে আমাকে গুগল গুগলে সাবমিট করতে হবে তাহলে আমরা সাইটে চলে আসলাম স্টার্ট দেন এবং গট ইট দেন এটা গট ইট নামে একটা অপশন আসবে এটা দেবেন হ্যাঁ এবার দেখেন আমরা সাইটটাতে অ্যাকাউন্ট করে ফেলছি গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট করছি কিন্তু আমরা আমাদের সাইটটাকে এখনো সাবমিট করি নাই সাইটটাকে সাবমিট করার জন্য দেখেন বাম পাশে মাঝখানে একটা অপশন আছে সাইট নেম নামে সাইট ম্যাপ এটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আছে সাইট ম্যাপ অ্যাড করে দেন শুধু সাইট ম্যাপ ডট এক্সএমএল লেখেন লাগবে না এটা কপি করতে হবে না এমনি নিজে লিখে দিলে হবে কিছু লাগবে না আরিফ ভাই চার নম্বর ট্যাবে যান সার্চ বক্সে লিখেন যে সাইট ম্যাপ ডট এক্সএমএল ছোট হাতে লিখবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ডট এক্সএমএল লিখে সাবমিটে ক্লিক করবেন গট ইট দিয়ে দেন আগে এটা গট ইট দিয়ে দেন এটা চলে থাকবে এবার সাবমিটে দেন দেখেন আপনার সাইটটা তারা সাবমিট তারা এখনো নিয়ে নেবেন নিচে জয়েন হয়ে যাবে আপনার সাইটটা দেখেন আপনি গট ইট দেন সাকসেসফুল হয়েছে না
আপনার সাইটে কি 14টা পোস্ট করা আছে না আদি ভাই? জি আমি 30টা বলছিলাম, 14টা করছেন, এখানে ধরা হয়ে গেছে। ঠিক আছে, 4 নম্বরে যান, তাহলে আপনি কিন্তু সাইট ম্যাপ সাবমিট করে দিয়েছেন, তাহলে গুগলের কাছে কিন্তু আপনার সাইটটা পৌঁছাইছে, মানে পৌঁছাইছে গুগল, গুগলের কাছে আপনি সাবমিট করছেন, কিন্তু গুগল এখনো সেটা কি করে নাই, করে নাই, রিড করে নাই। সেটা রিড করতে গুগলের অনেক সময় 3 দিন, অনেক সময় 4 দিন, অনেক সময় 1 দিন, অনেক সময় দেখা যাচ্ছে কি 40-45 দিন পর্যন্ত গুগলের সময় লাগতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? এটাকে গুগল, এই যে আমি আমি গুগল সাবমিট করলাম, কিন্তু গুগল এটাকে, গুগল এটাকে ইন্ডেক্স করার জন্য বা ক্রাউড করার জন্য, গুগল এটাকে পড়া, এই গুগল যে কোন একটা সাইটকে পড়ে এসে রিড করে, এই রিডিং জিনিসটাকে বলা হয় ক্রাউলিং বা ইন্ডেক্সিং। বুঝতে পারছেন? ক্রাউলিং অথবা ইন্ডেক্সিং বলা হয়। এই জিনিসটা কিন্তু এখনো গুগল করে নাই, তো সময় লাগবে, গুগল এটা করে ফেলবে, দ্রুত করে ফেলবে। এবার আমরা দেখবো যে আমরা যে টেক্সট এটা তৈরি করছি, রোবট টেক্সট তৈরি করছি, এটা কি অ্যাড হয়েছে কিনা চেক করবো। তাহলে দেখেন উপরে ডান পাশের কর্নারে আপনার ছবির পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, হ্যাঁ রাইট, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেবেন, লেখেন রোবট, লেখেন ROBOT। দেখেন একটা অপশন আছে টেস্ট ইউর রোবট টিএক্সটি উইথ দ্য রোবট টিএক্সটি টেস্টার, এখানে একটা রোবট টিএক্সটি একটা টেস্টার আছে, এটা দিয়ে আমরা টেস্ট করবো। ক্লিক করেন। এবার দেখেন ওপেন রোবট টিএক্সটি টেস্টার, আপনার রোবট টিএক্সটি আপনি টেস্ট করতে পারবেন, টেস্ট করতে পারবেন। ওকে, এখন দেখেন একটু খেয়াল করেন আরিফ ভাই, আপনার মেলটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, তাই না? মেলটা আবার ঠিক করে দেন, ওইটা মানে আপনার মাদার মেল না, ওটা আগে আগে যোগ করছেন, এই জন্য এরকম আসছে। হ্যাঁ, আপনি ইয়ে করেন আরিফ ভাই, 2 নম্বর ট্যাবে ক্লিক করেন, সরি 2 নম্বর বলছি, 2, 4, 5 নম্বর ট্যাবে ক্লিক করেন, 5 নম্বর ট্যাবে ক্লিক করেন, এটা কেটে, 5 নম্বর ট্যাবটা কেটে দেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু আপনার সাইট ম্যাপটা এই কনসোলে খুঁজে পাই নাই, তাহলে কনসোলে সাইট ম্যাপটা একবার দিতে হবে, তাহলে সাইট ম্যাপ একটা লিখতে হবে না? আচ্ছা আমি লিখে দিচ্ছি একটা সাইট ম্যাপ, আপনার মধ্যে শুধু একটু একটু অল্প কিছু পরিবর্তন করে দিলে হবে, আমি লিখে দিচ্ছি আপনাকে। রাখুন আমি চ্যাটের মধ্যে লিখে দিচ্ছি আপনাদের, আপনি দেখে নেন। দেখেন পাইছেন কিনা, দেখেন তারিফ ভাই, কপি করেন, কপি করে আপনি ওখানে নিয়ে যান, নিয়ে সাবমিট দিয়ে দেবেন না, আমি বলতেছি কি কি চেঞ্জ করতে হবে। দেখেন তারিফ ভাই কি চেঞ্জ করতে হবে, প্রথমে কি কি চেঞ্জ করতে হবে, প্রথমে আপনি ওয়েবসাইটের নামটা চেঞ্জ করেন। হ্যাঁ আপনি আপনার ওয়েবসাইটে যান, 3 নম্বর ট্যাবে যান, 3 নম্বর, এখানে সাইট ম্যাপ লেখেন, সাইট ম্যাপ স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ লেখেন, সাইটম্যাপ mapmap.xml, এন্টার দেন। একটা দেখি সাইটম্যাপটা তৈরি হয়েছে কিনা, দেখি তৈরি হয়েছে, এবার কপি করেন, হ্যাঁ এটাকে আমার রিপ্লেস করে দেন, সাইটটার সাথে পুরোটা রিপ্লেস করে দেন, সাইটম্যাপের পর থেকে পুরোটা রিপ্লেস করে দেন। না না এটা না স্যার, ওনার ইয়েতে ভুল আছে তো, xml লিখছে, xml আপনি কি কোনো পেজ ডিসেবল করবেন, যেহেতু আপনার এটা হচ্ছে একটা পোস্টের পেজ, আপনার এখানে কোনো পেমেন্টের কোনো ইস্যু নেই, সো আপনি ডিসেবল 3 নম্বর এবং 4 নম্বর দুইটা কেটে দেন, যেহেতু ওনা আপনাদের এখানে কোনো কি নাই, মানে এমন কোনো ইস্যু নাই, এটাকে কেটে দেন না, পুরো লাইন, পুরো লাইনটা কেটে দেন, পুরো লাইনটা কেটে দেন, রাইট কেটে দেন, এটাকে ব্যাক স্পেস দিয়ে উঠে দেন, রাইট হয়েছে, এটা থাকবে, ওটা থাকবে। তাহলে এখানে আমরা ডিসেবল কোনো পেজকে আমরা ডিসেবল করলাম না, সব পেজকে স্টার দিয়ে রাখলাম, মানে সব পেজ এখান থেকে ভিজিট করতে পারবে। এবার আরিফ ভাই আপনি একটু দেখেন ডান পাশে নিচে সাবমিট দেন, আপনি এটা রাখেন, এখন আমি পরে দেখি এটা, হ্যাঁ আস গুগল টু এটা ইয়ে দেন, সাবমিট দেন। কি লিখছে, সাকসেস রিলোড দ্য টেস্ট পেজ ইজ মাল্টিপল কনফার্ম, লিখছে মিনিটে কনফার্ম টু সাইট ম্যাপ, ঠিক আছে তাহলে আপনার সাইট ম্যাপটা হয়ে গেছে,
সব এখান থেকে টেস্ট করে দেখবেন সাইট ম্যাপ হয়েছে কিনা। আরেকটা জিনিস টেস্ট করা যায় সেটা হচ্ছে কি আপনার সাইট ম্যাপটাকে প্রপারলি কাজ করতেছে কিনা, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এটাকে এটা এই বক্সটা কেটে দেন, হয়ে গেছে। এবার আপনি একটু নিচে আসেন, একটু আসেন। এবার দেখেন নিচে একটা লাইন আছে, এখানে লেখা আছে যে আপনার সাইটের নামের পরে কিন্তু কিছু দেখেন একটা বক্স, ছোট বক্স আছে না, আপনি যদি চেক করতে চান কোন লাইন কোন কোন লাইন, এখান থেকে একটা লিংক কপি করুন। তো আপনার ওয়েবসাইট থেকে একটা লিংক কপি করুন, একটা পোস্ট লিংক কপি করুন, ব্যাকে দেন। ব্যাকে দিলে তো পাচ্ছেন, ব্যাকে দিলে তো পাচ্ছেন। এখানে একটা লিংক নেন, যে কোনো একটা পোস্টের লিংক নেন, পোস্টের পোস্টার লিংকটা নেন, শুধু কতটুকু দেবেন পুরো একটা পোস্ট নেন। এটা তো পোস্ট না ভাই, এটা তো লেবেল নিয়েছেন আপনি, পোস্ট নেন, পোস্টের লিংক নেন। পোস্টার ক্লিক করেন, এইখানে ক্লিক করেন না, এই যে একটা পোস্ট আসছে না নিচে, নিচে একটা পোস্ট আসছে না, রিয়েল এস্টেটের একটা পোস্ট আসছে না, দেখেন হাউ টু সেল ইউর হোম, এটা হচ্ছে পোস্ট। হ্যাঁ, এটা পোস্ট লিংক নেন, পোস্টের লিংকটা শুধু নেবেন যে ডট ব্লগস্পট ডট কম এর পরের অংশ থেকে, পুরোটা নেবেন না। হ্যাঁ, এতটুকু নেন, কপি করেন, লাস্ট পর্যন্ত কপি করেন, কপি করে এখানে পেস্ট করবেন, স্ল্যাশটা তুলে দেন, 20 এর আগে স্ল্যাশটা তুলে দেন। স্ল্যাশ পড়ে গেছে দেখতেছেন, স্ল্যাশটা আগে থেকে দেওয়া ছিল, 20 এর এ আর পরে আগে আগে পরে না আগে তুলে দিয়েছেন। এবার টেস্ট করেন, তাহলে এটা কি বলতেছে, এই লেটাকে ডিজালাও বলতেছে না, আপনি ডিজালাওটা কেটে দেন, ডিজালা ডিস্ক কেটে দেন, এলাও থাকবে ডিস্কটা কেটে দেন। এবার মুছে দেন, এস এসটা কেটে দেন। হ্যাঁ, এটা এলাউটাও কাটে দিলে হবে না, আপনি এবার দেন এটা টেস্ট দেন। তো এবার এলাউ হয়েছে, ঠিক আছে, তাহলে ডিজেলাউটা ডিস্কটা কেটে দেন, এটাকে আবার সাবমিট দেন। আমরা টেস্ট করে দেখলাম যে আসলে কতটুকু কাজ করতেছে, তো ডিজেলাউ দেওয়ার কারণে সবগুলো পেজকে তারা ডিজেলাউ করে দিয়েছে। দেখছেন অনেক সময় হয় কি জানেন, আপনি অনেক ভালো কাজ করতেছেন, মানে অনেক অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু আপনার ছোট্ট একটা ভুল করে ফেলছেন, আপনি একটা ডিজেলাও দিয়ে দিয়েছেন এখানে ভুলে, বা কোনো একটা জিনিস অ্যালাউ দিতে গিয়ে ডিজেলাও দিয়ে ফেলছেন। তা আপনি যতই মার্কেটিং করেন না কেন, যতই কিছু করেন না কেন, সব কিছু কি থাকবে আপনার কোনো কাজে আসবে না, কারণ কি আপনি যত কিছুই করছেন সবকিছু নষ্ট, কারণ কি আপনি এখানে ডিজেলাও লিখে দিচ্ছেন। তা আপনারা সেভ কাজটা করবেন, ডিজেলাওর পরিবর্তে আপনার কি লিখে রাখবেন, অ্যালাউ লিখে রাখবেন, তাহলে এটা এখন এখন যেটা আমরা করছি সেটা ঠিক আছে। আপনি অন্য একটা পোস্টাল লিঙ্ক নিয়ে আসেন, অন্য একটা পোস্টাল লিঙ্ক, তিন নম্বর পেজ থেকে অন্য একটা পোস্টাল লিঙ্ক নিয়ে আসেন, অন্য একটা পোস্টে যান, যে কোনো একটা পোস্টে। হোমে গেলে তো সব পোস্ট পাচ্ছেন ভাই, অন্য পেজে যাওয়ার দরকার নেই, হোমে গেলে নিচে নিচে আসেন, নিচে নিচে আসেন, নিচে নিচে আরো নিচে আসেন। এগুলো তো ভাই লেভেল, প্রথমে লেভেলে ক্লিক করতে হয়, এবার লেভেল থেকে পোস্ট যেতে হয়। আপনার কাছে তো অলরেডি হোমের মধ্যে তো অনেকগুলো পোস্ট ছিল, এখান থেকে রাইট ক্লিক করে কপি লিংক দিলে তো হয়ে যেত, দেন কপি করেন, দেন সাবমিট করেন। ঠিক আছে, এটাও কি এলাও আছে, তার মানে এই জিনিসগুলো খুব ভালো করে সূক্ষ্মভাবে চেক করে দেখতে হবে যে আমার জিনিসটা ঠিক আছে কিনা। কারণ আপনি যদি এখানে ভুল করে ফেলেন তাহলে কোন সার্চ ইঞ্জিন আপনার যে এই জিনিসগুলো করতে পারবে না, বুঝতে পারছেন? ক্লিয়ার, সার্চ কনসোল ক্লিয়ার কিনা, সার্চ কনসোল কি ক্লিয়ার হয়েছেন? এবার সার্চ কনসোলের মধ্যে যেহেতু আপনাদের সার্চ কনসোলটা একদম নতুন, আপনারা কিন্তু এখান থেকে অনেক কিছু দেখতে পাবেন না, বুঝতে পাবেন না। আমি কয়েকটা জিনিস এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, আসবে স্ক্রিনটা বন্ধ করে ফেলুন। দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার, আমি সার্চ কনসোলে গেলাম, আমি এখান থেকে একটা মেল চেঞ্জ করে নিই, ধরুন আমার ওয়েবসাইটটা কোনো কারণে র্যাঙ্ক করতেছে না। হ্যাঁ, সার্চ কনসোলে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে প্রতিবার, তাহলে আপনি করবেন কি, এখান থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটটাকে সিলেক্ট করে দেবেন, এখান থেকে প্রপার্টিতে ক্লিক করে আপনার ওয়েবসাইটটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে?
এখান থেকে দু একটা জিনিস আমি দেখাচ্ছি, আপনি একটু ভালো করে খেয়াল করবেন। সাইট ম্যাপটা দেখেন, সাইট ম্যাপে ক্লিক করলাম, সাইট ম্যাপ তৈরি করা আছে। এখানে সাইট ম্যাপগুলো কি হয়েছে, সাকসেস। আমি এখানে সাইট ম্যাপ দুইটা তৈরি করছি, এটা এটা আসলে প্রয়োজন নাই, টেস্ট করে দেখেন। এই ধরনের এটা একটা সাইট ম্যাপ, ইনডেক্স সাইট ম্যাপ, এটা আসলে খুব একটা প্রয়োজন নাই। আমি এখানে সাইট ম্যাপ দেখলাম, 141টা লিঙ্কের মধ্যে ক্লিক করি, ওনার 141টা পোস্ট আছে ওয়েবসাইটে। আমি যদি দেখি সি ইনডেক্স কভারেজ, এখানে ক্লিক করব, রেজাল্ট দেখা যাচ্ছে না। অপেন সাইট ম্যাপ, সাইটটা এখন নাকি শো করতেছে, হ্যাঁ সাইট কপালে শো করতেছে। গত ক্লাস দেখাতে পারিনি, কারণ গত ক্লাস সাইটটা ডাউন ছিল। এবার আমরা একটু কষ্ট করে এখানে একটা সাইট ম্যাপে গেলে আপনারা দেখতে পাবেন যে লিঙ্কগুলো আসলে ইন্ডেক্সিং করতেছে কিনা, তো ইন্ডেক্সিংটা কি সাকসেসফুল হয়েছে সবগুলো। এখানে একটা অপশন আছে লিঙ্ক, এই লিঙ্ক অপশন আমরা গেলাম। লিঙ্ক অপশনটা হচ্ছে কি, একটা ওয়েবসাইটের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে আমাদের দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের জন্য কয়টা ব্যাকলিং করা হয়েছে, সবকিছু এখান থেকে কি করা যাবে দেখা যাবে, সবকিছু দেখা যাবে। এখানে এই পাশে দেখা যাবে ইন্টারনাল লিঙ্ক, এই পাশে দেখা যাবে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক মানে বোঝানো হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন আপনার ওয়েবসাইটের অন্য কোনো পেজের লিঙ্ক থাকবে, এটাকে বলা হবে কি ইন্টারনাল লিঙ্ক। এই ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে কয়টা, মানে এই সাইটের মধ্যে কয়টা লিঙ্ক আছে দেখেন, 9699। যেহেতু গভর্নমেন্ট সাইট, পুরো বাংলাদেশের সকল গভর্নমেন্ট অফিসগুলোকে কিন্তু একসাথে করা হয়, তাই না? তো এখানে একটু লিঙ্ক বেশি থাকবে, খুবই স্বাভাবিক। এক্সটার্নাল লিঙ্ক দেখেন মাত্র হচ্ছে কয়টা, চারটা। তো আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সটার্নাল লিঙ্কটা, আমাদের কাছে ইম্পর্টেন্ট। কেন এক্সটার্নাল লিঙ্কটা আমাদের কাছে ইম্পর্টেন্ট এটা একটু করে বলে নিই, একটা মিনিট। ইন্টারনাল লিঙ্কিংটা আমাদের, এক্সটার্নাল লিঙ্কিংটা আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা কখনো ডিজার্ভো শব্দটার সাথে পরিচিত আছেন, কেউ ডিজার্ভো? না স্যার। কেউ কেউ পরিচিত একদম ডিজার্ভোর সাথে? জি না স্যার। আচ্ছা, যদি ডিজার্ভোর সাথে পরিচিত না থাকে, ব্যাকলিং এর সাথে তো সবাই পরিচিত আছেন না? ব্যাকলিং হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হবে ইন্টারনাল ব্যাকলিং, একটাকে বলা হবে এক্সটার্নাল ব্যাকলিং, ঠিক আছে? ফর এক্সাম্পল একটা সাইট দেখাই, ইন্টারনাল এক্সটার্নাল আপনারা কতটুকু বুঝেন আমি কিন্তু জানি না, তাও আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আর কি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। মনে করেন এটা আপনার ওয়েবসাইট, মনে করেন তাহলে এটা যদি আপনি মনে করেন আপনার ওয়েবসাইট, তাহলে এটা বিষয়টা বুঝতে সুবিধা হবে। এই ওয়েবসাইটটাতে আমরা গেলাম, ভিজিট করলাম। ভিজিট করার পরে দেখেন এই ওয়েবসাইটের মালিক হচ্ছেন ধরুন আপনি, আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে প্যাট অ্যানিমেল সিজন। আমি যদি এখানে একটু করে দেখি ব্যাকলিং করা আছে কিনা, নিচে যাই নিচে যাই নিচে যাই, এখানে একটা ব্যাকলিং পেয়েছি। ব্যাকলিংটা এদিকে খেয়াল করিয়েন, নিচের দিকে বাম পাশে নিচে ব্যাকলিংটা কার করা হয়েছে, এই সাইটের অন্য কোনো পেজের ব্যাকলিং, তাই না? এই সাইটের কিন্তু অন্য কোনো পেজের ব্যাকলিং, দেখেন এটা কিন্তু সেম সাইট, অন্য কোনো পেজের ব্যাকলিং, দেখতেছেন? আর এই জিনিসটাকে বলা হবে ইন্টারনাল ব্যাকলিং। আমি আমার সাইটের মধ্যে আমার সাইটের লিংকটাকে দিলাম, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল ব্যাকলিং। আর একটু যদি উপরে যাই আমরা, সেখানে দেখবো আমরা অন্য সাইটের লিংক আছে, দেখেন এখানে একটা দেখেন, এটা হচ্ছে অন্য একটা সাইটের লিংক, নিচে খেয়াল করি এটা কিন্তু আমার সাইটের লিংক না, আমার আপনার সাইটের লিংক না, এটা অন্য সাইটের লিংক, এটাকে বলা হবে কি এক্সটার্নাল ব্যাকলিং। তো আমাদের ওয়েবসাইটটা মূলত র্যাঙ্ক করে এক্সটার্নাল ব্যাকলিং কারণে। এক্সটার্নাল ব্যাকলিং হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং, এটাকে বলা হবে নো ফলো ব্যাকলিং। ডু ফলো ব্যাকলিং মানে হচ্ছে কি, এটা আমি ছোট্ট করে বলে নিচ্ছি, আমরা ব্যাকলিং নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এগুলো আরো বিস্তারিত আলোচনা করব, আজকে একটু ছোট্ট করে বলে নিই। ইন্টারনাল ব্যাকলিং হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হবে ডু ফলো, একটাকে বলা হবে নো ফলো। ডু ফলো মানে হচ্ছে কি, এক্সটার্নাল ব্যাকলিংটা কোথায় করতে হয়, অন্য সাইডে করতে হয়, তাই না? ধরুন আমি আমার সাইটের জন্য একটা ব্যাকলিং করবো, তাহলে আমাকে করতে হবে কি অন্য কারো সাইটে করতে হবে, অন্য কারোর সাথে যদি আমার ব্যাকলিংটা থাকে এটাকে তো এক্সটার্নাল ব্যাকলিং করবো, তাই না? এগো অন্য কিছু এক্সটার্নাল এক্সটার্নাল, হ্যাঁ মানে আমার ওয়েবসাইটের লিংক যদি অন্য কোনো সাইট থাকে, ফর এক্সাম্পল কোরা আছে, কোরাতে আছে, ফর এক্সাম্পল ধরুন ফেসবুকে আছে, ফর এক্সাম্পল টুইটারে আছে,
এই যে আমার ওয়েবসাইট লিংক অন্য কারো সাথে আছে সেটাকে বলবো আমরা কি এক্সটার্নাল ব্যাকলিং আর এক্সটার্নাল ব্যাকলিং এর মধ্যে দুইটা ব্যাকলিং আছে একটা ডুয়াল একটা নন ডুয়াল গুগল র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে ডুয়াল ব্যাকলিং গুলোকে রেফারেন্স হিসেবে নেয় ধরুন আমি আমার ব্যাকলিংটা করছি ফেসবুক ওকে সরি রেফারেন্স সেটাকে বলা হবে ডুয়াল ফেসবুক যদি সরাসরি আমাকে রেফারেন্স না দেয় সেটা হয়ে যাবে নো ফলো তো বড় বড় যতগুলো আছে তার স্যার বুঝিন আরেকবার স্যার ধরুন আপনি একটা ম্যাগাজিনে একটা পোস্ট করছেন আমি আপনাকে একটা एग्जांपल দিয়ে দিই আমি একটা পোস্ট করলাম ধরুন একটা ম্যাগাজিন আছে সেলফ হেল্প এই ম্যাগাজিনে আমি একটা পোস্ট করছি আমি আপনাকে দেখাচ্ছি পোস্টটা আর একটা ম্যাগাজিন আমি আপনাকে দেখাচ্ছি মিল্টন বাইসারের অ্যাকাউন্ট কে করতেছেন আর আমি করতেছি ওকে ঠিক আছে রাখা আমি লিংকটা দেখে বলেছি লিংকটা কি ছিল আমি ভুলে গেছি আসছে হ্যাঁ একটু ডিস্টার্ব করতেছিল আমার অ্যাকাউন্টটাতে এখন আসছে ধরুন আমি আমার একটা সাইট আছে সাইটের জন্য দুইটা ব্যাকলিং করলাম একটা ব্যাকলিং করলাম এই সাইটে আমি এই সাইটটাকে একটা কাজ করি আমি এখানে নতুন পার্সনের মতো ওপেন করি তাহলে সুবিধা হবে বুঝতে আপনাদের দুইটাকে আমি নতুন পার্সন ওপেন করি ধরুন এই দুইটা পোস্টে আমি করছি দুইটা পোস্টে আমি করছি এখন জাস্ট আমি একটু ব্রিফ করে বুঝাই দিই বিষয়টা এই সাইটটাও খুব ফেমাস একটা সাইট ব্লক লবিং এই সাইটটাও খুব ফেমাস একটা সাইট সেলফ গ্রুথ
তো গুগল ফেমাস, এটা ফেমাস থেকে ফেমাস না, এদের কিন্তু প্রত্যেকের একটা স্কোর আছে, স্কোর পয়েন্ট আছে প্রত্যেকের সাইটের, এগুলোকে বলা হয় ডিএ, পিএস, সিএফ, টিএফ। এগুলো আমরা যখন অফ পেজ এসইওতে যাব তখন আপনারা এই জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার হবেন। এখন আমি আপনারা নাম নাই বা বললাম, ধরেন এই ওয়েবসাইটের স্কোর হচ্ছে 90, এই ওয়েবসাইটের স্কোর হচ্ছে 95, তাহলে দুইটা খুব ভালো সাইট, গুগলের কাছে এই সাইটটাও খুব ভালো, গুগলের কাছে এই সাইটটাও খুব ভালো। তো এই সাইটে আমার একটা ব্যাকলিং আছে, দেখেন এটা হচ্ছে একটা ব্যাকলিং না, দেখেন পাওয়ার টুলস অফ হেলথ, এটা নিয়ে একটা লিঙ্ক আছে, খেয়াল করেন এদিকে দেখতেছেন। কারণ এটা হচ্ছে একটা নো ফলো ব্যাকলিংক। তো আমি কিভাবে বুঝবো এই যে সাইটটা আছে সেলফ গ্রোথ সাইটটা, সেলফ গ্রোথ সাইটটা যেটা করে তারা তাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সাইটকে, নিজের এই ওয়েবসাইটের অন্য কোনো পেজ ছাড়া, অন্য কোনো, আপনি যদি কোনো ব্যাকলিঙ্ক করতে চান এই ওয়েবসাইটের কোনো একটা পেজ লিখেছেন, তাহলে শুধুমাত্র এই ওয়েবসাইটের পেজ লিঙ্কটাই হবে কি ডু ফলো ব্যাকলিঙ্ক। আর এই ওয়েবসাইট ছাড়া অন্য পৃথিবীর যে কোনো ওয়েবসাইট লিঙ্ক আপনি বসান না কেন, সবগুলো ওয়েবসাইটকে সে কী দেবে, নো ফলো ব্যাকলিঙ্ক দেবে। কারণ হচ্ছে কি সে কাউকে রেফারেন্স দেয় না, সে শুধুমাত্র লিঙ্ক করতে দেবে আপনাকে, ইজিলি লিঙ্ক করতে দেবে, কিন্তু সে কি করবে না আপনাকে রেফারেন্স দেবে না। গুগল সবসময় দেখে যেখানে আপনার ব্যাকলিঙ্ক হয়েছে সেই ওয়েবসাইটকে আপনাকে রেফারেন্স দিচ্ছে কিনা, এটা কিন্তু গুগলের কাছে খুব ইম্পর্টেন্ট। যেমন দেখেন এই ওয়েবসাইট আমি একটা করছি, এই ওয়েবসাইট কিন্তু কি করছে দেখেন, একটা রেফারেন্স দিচ্ছে, সে কিন্তু কি ব্যাকলিঙ্ক করে দিচ্ছে, নো ফলো ডু ফলো ব্যাকলিঙ্ক করে। তার মানে এই সাইটটা তাকে গুগলকে বলতেছে আমি এই সাইটটাকে রেফারেন্স দিলাম, তুমি চেক করে দেখতে পারো। আর এই সাইটটা কি বলতেছে আমি এই লিঙ্কটা এই সাইটে আছে কিন্তু আমি এই সাইটটাকে রেফারেন্স হিসেবে দিচ্ছি না, মানে এই সাইট বলতেছে আমি একে রেফারেন্স দিব না, আর এই সাইট বলতেছে আমি তাকে রেফারেন্স দিব। গুগলের কাছে ওই ব্যাকলিঙ্কগুলোই খুব ইম্পর্টেন্ট, যে ব্যাকলিঙ্কগুলোর রেফারেন্স আসছে। আমি যদি আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরুন আমি কারোর জন্য কোথাও সুপারিশ করতেছি, তাহলে আমি সুপারিশটা দুইভাবে করতে পারি। প্রথমভাবে হচ্ছে কি যে এই ছেলেটা খুব ভালো কাজ পারে, সম্ভব হলে যোগ্যতা বাছাই করে, যোগ্যতা মানে বাছাই করে দেখেন, যদি সম্ভব হয় তাহলে আপনি তাকে একটা জব দিন। এভাবে বলতে পারি যে তাকে প্রথমে বললাম যে কি এই ছেলেটা খুবই ভালো, আপনার যদি মনে হয় সে যোগ্য তাকে একটা চাকরি দিয়ে। পরে আমি আরেকটা সুপারিশ করলাম, তাকে আমি বললাম যে কি যে এই ছেলেটাকে একটা চাকরি দেন, তাহলে কোনটা আপনার কাছে মনে হয় যে খুব কাছের মানে সুপারিশ কি মনে হয়, কোন সুপারিশটাকে বেশি প্রায়োরিটি পাবে? আপনি বলে দিলেন এটা, মানে আমি যেটা পরে বললাম দুই নম্বরে বললাম, তাই না? আমরা যদি সহজ কথায় বলতে যাই এটা দুই নম্বর কথাটা, তাকে বললো যে এই সাইটটাকে আমি রেফারেন্স করলাম, এই বললো। আর যেহেতু সে এই সাইট এই লিঙ্কটাকে রেফারেন্স করছে, এই লিঙ্কটা হয়ে গেছে ডু ফলো, মানে কি ডু ফলো কথাটা বুঝেন, তাকে ফলো করতে বলতেছে গুগলকে, কি বলতেছে বা অন্য অন্য সার্চ ইঞ্জিনকে সে কি বলতেছে একে ফলো করো। আর এ কি বলতেছে নো ফলো, মানে এর লিঙ্ক আমার কাছে আছে তবুও তুমি তাকে কি করিও না, ফলো করিও না। তাহলে আপনি বলতে পারেন আমরা সব নো ফলো করবো, ডু ফলো করবো না, আমরা মাথায় প্রশ্ন আসতে পারে না, নো ফলো দিয়ে আমি কি করবো, নো ফলো দিয়ে আমি ভিজিটর পাবো, কিন্তু নো ফলো দিয়ে আমি ভিজিটর ছাড়া আমার অন্য কোনো কাজে নো ফলোটা আসবে না, শুধুমাত্র ভিজিটরের ক্ষেত্রে নো ফলোটা আমার কাজে আসবে। ইভেন আমরা যে কোরা ইউজ করি, কোরা কিন্তু একটা নো ফলো সাইট, তার মানে সে আমাকে লিঙ্ক দেয় কিন্তু রেফারেন্স দেয় না। ফেসবুক আমরা যে ইউজ করি, ফেসবুকে যখন আমরা লিঙ্ক দেই তখন সেই ফেসবুকের লিঙ্কটায় কিন্তু শুধুমাত্র কি হয় ভিজিটর পাবো আমরা, এখান থেকে আমরা কোনো রেফারেন্স পাবো না, কারণ ফেসবুক কোম্পানি আমাকে লিঙ্ক দিতে দেবে কিন্তু কখনো রেফারেন্স দেওয়ার সুযোগ দেবে না। আপনি কি বুঝতে পারছেন? তাহলে রেফারেন্সটা কিন্তু খুব জরুরি, রেফারেন্স ছাড়া গুগল কখনো এটাকে ইন্ডেক্সই করবে না। তো আমি ধরুন একটা রিসার্চ করে বের করলাম, আমার এই সাইটের কিওয়ার্ড আছে ধরেন বরিশাল সিটি কর্পোরেশন, এটা হচ্ছে এটার কিওয়ার্ড ফর এক্সাম্পল হিসেবে বললাম, এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানোর জন্য আমার চারটা ব্যাকলিঙ্ক লাগবে। তা আমি তাকে বললাম যে তুমি চারটা ব্যাকলিঙ্ক করো, তোমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে নেবে। সে চারটা ব্যাকলিঙ্ক করছে, দেখে চারটা ব্যাকলিঙ্ক করছে চারটা সাইটে, কিন্তু এখান থেকে একটা ব্যাকলিঙ্কও আপনার কাজে আসবে না গুগল, এগুলো একটা ব্যাকলিঙ্কও গুগল কাউন্ট করবে না। কারণ কি প্রথমে ব্যাকলিঙ্ক করা হয়েছে কোথায়, কোরাতে, দেখেন আমি ক্লিক করলাম, ব্যাকলিঙ্ক করা হয়েছে কোথায়, কোরাতে, নো ফলো নাকি স্যার সব, রাইট রাইট, নো ফলো, কোরাতে ব্যাকলিঙ্ক করা হয়েছে, কোরা বলতেছে কোরা একে ভিজিটর দেবে, কিন্তু একে কি দেবে না কোরা,
একটা র‍্যাঙ্ক দিবে না ওকে রেফারেন্স দিচ্ছে না এই সাইটে ভিজিটর দিছে এই সাইটে তাকে কি দিছে ব্যাকলিংক দিছে ঠিক আছে ব্যাকলিংক দিলাম কিন্তু এই সাইটে তাকে কি দিবে না কার রেফারেন্স দেয়নি এই সাইটটাতে তাকে রেফারেন্স এটাতে ডুফলো ছিল এই সাইটটা ডুফলো ছিল এটা আমারই সাইট এটা আমি তাকে ডুফলোর জন্য পারমিশন দিয়ে দিয়েছিলাম কিন্তু এই সাইটটা এখন ডাউন আছে যেহেতু সাইটটা ডাউন আছে এই লিংকটা এখন কাউন্টেবল নয় এরপর সে ব্যাকলিংক করছে উইকিপিডিয়াতে উইকিপিডিয়াও আছে একটা নো ফলো সাইট কারণ উইকিপিডিয়া কি দিচ্ছে বড় বড় সাইটগুলো শুধু আপনাকে ব্যাকলিংক করার সুযোগ দেবে কিন্তু আপনাকে কখনো বড় বড় সাইটগুলো রেফারেন্স দেবে না এই জন্য যাদের সাইট অনেক বড় না তাদের মন খারাপ করার কিছু নেই আপনি যদি সাইট একটা সাইট ওপেন করার পরে আপনার স্কোর যদি 20 বা 25 হয় সেক্ষেত্রে আপনি আপনার সাইটের পোস্টগুলো সেল করেও একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন পোস্ট কিভাবে সেল করে ধরুন আপনার সাইটের আমার সাইটে আমি একটা পোস্ট আপনি আমার সাইটে পোস্ট করতে যাচ্ছেন যে বললেন ঠিক আছে ভাই আমি আপনার সাইটে একটা পোস্ট করতে চাই আপনার সাইটে ডিএ বা আপনার স্কোর হচ্ছে 40 আমি আপনার সাইটে একটা পোস্ট করতে চাই তো যেহেতু আমি আমার সাইটে যে লিংকটা আপনাকে দেবো সেই লিংকটা কি দেবো কি হিসেবে দিব রেফারেন্স হিসেবে দিব কিন্তু আপনি কোরাতে 100টা 1000টা ব্যাকলিংক করছেন কিন্তু গোরা আপনাকে কি করবে না একটা ব্যাকলিংক করে রেফারেন্স দেবেন আর রেফারেন্স না দিলে আপনি র্যাঙ্ক করবেন না যার যত বেশি রেফারেন্স থাকবে সে তত বেশি র্যাঙ্কিং করবে কিন্তু আপনি যখন আমাকে বলবেন যে আপনি আমাকে একটা রেফারেন্স দেন হ্যাঁ আপনার সাইটে আমাকে একটা রেফারেন্স দেন আমি মানে আপনাকে কিছু পেমেন্ট করব তখন আমি আপনাকে একটা রেফারেন্স দেব এখন আপনি তো এবার চিন্তা করতে পারেন আমরা সবাই হ্যাক করে সবাই সবাইকে রেফারেন্স দিয়ে দেবো এরকম একটা মাথায় আসতে পারে তবে শুধুমাত্র রেফারেন্স দিয়ে দিলে হবে না রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে আপনার কাছে গুগল দেখবে যে সাইটটা রেফারেন্স দিছে সে সাইটের কি অবস্থা আপনি যদি খুব একজন নগণ্য পার্সন বা যার কোনো গুরুত্ব নাই সমাজে তার সুপারিশ নিয়ে যদি ডিসির কাছে যান আপনার কাছে কি মনে হয় তার সুপারিশকে ডিসি গুরুত্ব দেবে আপনাকে সুপার ডিসির কাছে যদি সুপারিশ নিয়ে যেতে হয় আপনাকেও তো কোনো একটা ভালো যারা সমাজে প্রতিষ্ঠিত সে ধরনের একজনের সুপারিশ নিয়ে ডিসির কাছে যেতে হবে তাই না তখন কিন্তু ডিসিতে আপনি কিন্তু গুরুত্ব দেবে যে না উনি সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তির সুপারিশ নিয়ে আমার কাছে আসছে দ্যাট মিনস রেফারেন্স নিয়ে আমার কাছে আসছে ঠিক তেমনিভাবে শুধুমাত্র ব্যাকলিংক করে দিলেই হবে না ডুফলো ব্যাকলিংক করে দিলেই হবে না আপনাকে দেখতে হবে যারা যারা আমাকে রেফারেন্স হিসেবে দিচ্ছে তাদের অবস্থান কেমন তাদের তারা কি ভালো অবস্থানে আছে নাকি তারা খারাপ অবস্থানে আছে এই জিনিসটাও কিন্তু একটা দেখার বিষয় আছে বুঝতে পারছেন এটা কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে আপনি এই জিনিসটা এখান থেকে খুব ইজিলি চেক করতে পারবেন এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা ইন্টারনাল এই ইন্টারনাল ব্যাকলিংকের যে অপশনটা আছে এটাকে কেন খুব বেশি গুরুত্ব এটার আরেকটা কারণ আছে গুগল কিছু সাইটকে ব্ল্যাকলিস্ট করে যেমন বেটিং সাইট এই সাইটগুলোকে গুগল পছন্দ করে না এই জন্য এগুলোকে বলা হয় গুগল ব্যাকলিস্টেড সাইট বুঝতে পারছেন গুগল ব্যাকলিস্টেড সাইট কি কি হতে পারে আমি একটা বললাম কি বেটিং হতে পারে অ্যাডাল্ট সাইট হতে পারে অথবা অনেক সময় দেখবেন যে কিছু কিছু ফোরাম থাকে যে ফোরামগুলোতে ব্ল্যাক হ্যাট মেথড নিয়ে আলোচনা করা হয় এই ফোরামগুলোও গুগলের কাছে ব্ল্যাকলিস্টেড তার মানে আপনি এমন যদি কিছু আনএথিক্যাল কোনো কাজ করেন সে আনএথিক্যাল সাইটগুলো গুগলের কাছে ব্ল্যাকলিস্টেড এখন ধরুন আপনার কোনো কম্পিটিটর ধরুন আপনি এক নম্বরে র্যাঙ্কিং করতেছেন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই এখন জয়েন করছেন কে ইমিডিয়েট কাজী আরিফ আপনি এত দেরি করছেন কেন আপনি কি শুরুতে কাজে ছিলেন কাজী আরিফ কি আপনি শুরু থেকে কাজে ছিলেন প্রশ্নটা বুঝতে পারি নাই বড় ব্যবসা আমাকে কেন ব্যাকলিংক দিবে এটা মানে বুঝিনি স্যার বলছে যে স্যার প্রথমে প্রশ্ন ছিল স্যার ওয়েব 2.0 থেকে আমাদের কি ডুফলো তারপর দ্বিতীয় প্রশ্ন করছে যে স্যার বড় বড় ওয়েব গুলো কি দিবি না সেটা জান আমাদেরকে ক্যাং দিবে বড় বড় ওয়েবসাইট গুলো আপনাকে শুনেন কেউ আপনাকে যে সে কোনো কিছু দিবে না বুঝছেন আপনার যোগ্যতা দিয়ে এখান থেকে নিতে হবে যে আপনি প্রথম প্রশ্ন করছেন যে ওয়েব জিরো কি ডুফলো দেয় কিনা পৃথিবীতে অনেক ওয়েব 2.0 সাইট আছে
ওয়েব প্রত্যেকটা সাইট, শুধুমাত্র ওয়েব 2.0 না, প্রত্যেকটা সাইট দু হলে ব্যাকলিং দিতেও পারে, দু হলে ব্যাকলিং নাও দিতে পারে। যেমন আপনি কারোর জন্য সুপারিশ হালকাভাবেও করতে পারেন, গাঢ় করেও করতে পারেন, এটা আপনার উপর নির্ভরশীল, কার জন্য হালকা করবেন কার জন্য গাঢ় করবেন। ঠিক তেমনিভাবে আমরা ওয়েব 2.0 সাইট হিসেবে যেটা ওপেন করছি, যেমন ব্লগার, সেটা কিন্তু ওয়েব 2.0 সাইট লিঙ্ক দিতে পারে। আপনি যদি ওয়েব 2.0 নিতে চান তাহলে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যে সাইটগুলো করছি, আমরা আমাদের যখন ব্যাকলিংগুলো দিব, নিজেদের মধ্যে যখন ব্যাকলিং সার্চ করব আমরা, তখন আমরা আপনারা একজনের জন্য তো ডুফলে ব্যাকলিং দিব। তো আমাদের তো আসলে মূল আলোচনাটা ব্যাকলিং না, আমরা জাস্ট ব্যাকলিং সম্পর্কে একটু জানলাম। মনে করেন আপনার ব্যাকলিংকের 1000 ভাগের এক ভাগ একটু জানলাম আর কি। আমাদের ব্যাকলিংকের পুরো আলোচনাটা হবে আমাদের অফপেজ এসইওর মধ্যে। জাস্ট আমরা এই জিনিসটা বোঝার জন্য এটা জানতেছি, আর কিছুই না। তো এখন যেটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম, ধরুন গুগল কিছু সাইটকে ব্ল্যাকলিস্টেড করবে, ঠিক গুগল ওয়েবসাইটগুলোকে পছন্দ করে না, আর আপনি ওয়েবসাইটে গিয়ে একটা কি করলেন, ব্যাকলিং করে দিলেন, তাহলে গুগল কিন্তু আপনাকে কি করবে, খারাপ চোখে দেখবে যে এই সাইটগুলোকে আমি ব্ল্যাকলিস্ট করে দিচ্ছি, আর এই লোক কি করলো, সেখানে গিয়ে একটা ব্যাকলিং করে দিল, তখন গুগল আপনার উপর ক্ষিপ্ত হয়ে আপনাকে র্যাঙ্কিং থেকে ড্রপ করে দেবে। ফর এক্সাম্পল যদি আমি আপনাকে বলি, ধরুন একটা কিওয়ার্ড আছে, আমি মুছে দিই, ধরুন একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের নাম হচ্ছে ধরুন ডায়েট কন্ট্রোল, একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম মনে করেন 50K সার্চ ভলিউম, মিনস এটা মান্থলি কি হয় 50,000 মানুষ এটাকে লেগে সার্চ করে, মান্থে 50,000 মানুষ এটাকে লেগে সার্চ করে যে কোনো একটা দেশ থেকে, ধরেন এটা ইউএসএ হতে পারে, ইউএসএ থেকে 50,000 মানুষ লিখে সার্চ করে কি ডায়েট কন্ট্রোল, এই কথাটা লিখে সার্চ করে গুগলে। সার্চ ইঞ্জিন হিসেবে আমি কাকে দেখাচ্ছি, গুগলকে। অন্য সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আরো বেশি বা কম হতে পারে। এখন এটার এক নম্বর পজিশনে আছেন আপনার ওয়েবসাইট, এটার এক নম্বর পজিশনে আছে আপনার ওয়েবসাইট, ইউর ওয়েবসাইট ডট কম ফর এক্সাম্পল, দুই নম্বর পজিশনে আছে আপনার কম্পিটিটর ওয়েবসাইট, ঠিক আছে, এটা আছে আপনার কম্পিটিটর ওয়েবসাইট, অথবা 3-4 নম্বর আরো অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে, এরকম প্রথম পেজে 10টা ওয়েবসাইট থাকবে, আপনি প্রথম পেজে কি আছেন, 1 নম্বরে আছেন। তো এখান থেকে সার্চ ভলিউম কত, 50,000, যদি 50,000 সার্চ ভলিউম হয়, আপনি এখান থেকে একদম ফেলে দিলে, কম করে হলো 50% ট্রাফিক আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনি 1 নম্বরে আছেন। আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা যখন গুগলে কোনো একটা জিনিস সার্চ করেন, এমন সার্চ রেজাল্ট যেগুলো আছে, সেখানে আপনারা প্রথম রেজাল্টটাকে সাধারণত ক্লিক করেন, কারণ গুগলের সার্চ ভলিউমের, মোট সার্চ ভলিউমের 50% ট্রাফিক কিন্তু প্রথম ওয়েবসাইটটাই পেয়ে যায়। আর 50%গুলো কারা পায়, এ পায় মনে করেন, আমি এখানে পার্সেন্ট লিখে দিই, ওকে, পার্সেন্ট সবাই বুঝতে সুবিধা হবে, 50% মানে কতটুকু আপনারা তো জানেন, এই 50% পেয়ে যায়, কারণ এ পাচ্ছে ধরুন 2 নম্বরে আছে, সে 2 নম্বরে আছে, সে ধরুন পাচ্ছে 20%, হ্যাঁ, বাকিরা আস্তে আস্তে এভাবে করে করে কি পাচ্ছে, কেউ 10% পাচ্ছে, কেউ 5% পাচ্ছে, এভাবে করে বাকিরা পাচ্ছে, কিন্তু সে এ পাচ্ছে না কেন, এ পাচ্ছে মাত্র 20%, এ পাচ্ছে মাত্র 50%, আমি এটাকে 100,000 করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে এ পাচ্ছে 50,000, এ পাচ্ছে 20,000, মানে 20% আছে, কারণ কি, শুধুমাত্র সে 2 নম্বর পজিশনে আছে। তাহলে আপনার সাথে সে কম্পিটিশনে কিভাবে পারবে, এটা নিয়ে একটা অডিট তৈরি করলো, অডিট তৈরি করে দেখলো যে আপনাকে সে কোনোভাবেই কি করতে পারতেছে না, ফেলতে পারতেছে না, লিগালি ফেলতে পারতেছে না। ধরুন আপনার ব্যাকলিং করা আছে এটার জন্য 100টা বা 200টা, তার ব্যাকলিং করা আছে 2টা বা 3টা, ফর এক্সাম্পল, তাহলে সে কিন্তু লিগালি আপনাকে কোনোভাবে ফেলতে পারতেছে না। আপনি অনেক বড় বড় সাইটে গিয়ে ব্যাকলিং করছেন, সে কিন্তু অনেক বড় বড় সাইটে গিয়ে ব্যাকলিং করতে পারেনি, এই জন্য সে 2 নম্বর, আর এই জন্য সে 1 নম্বর। হয়তো এমনও হতে পারে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট কোয়ালিটি সেটা খুবই ভালো, আর এর কন্টেন্ট কোয়ালিটিটা আপনার চেয়ে ভালো, আপনার চেয়ে একটু কম ভালো, তখন সে চিন্তা করলো যে কোনোভাবে সে আপনাকে ফেলতে পারতেছে না। এখন আপনাকে ডাউন করার একটাই উপায় তার কাছে আছে, সেটা হচ্ছে কি, সে আপনার নামে কিছু স্পামি করে দেবে। এখন সে স্পামিং করার জন্য কি করবে,
গুগল কিছু কিছু কাজ করতে নিষেধ করছে। সেটা হচ্ছে যে আমি কিছু সাইট আছে ব্ল্যাক লিস্টের সাইট, এগুলো সাইটগুলো গুগল পছন্দ করে না। যেমন ধরেন bet365.com ফর এক্সাম্পল, এটা এই সাইটগুলো গুগল পছন্দ করে না। ও করলো কি, ও গিয়ে bet365 এর মধ্যে আপনার জন্য একটা এক্সটার্নাল ব্যাকলিংক করে দিল। কে করলো এটা? এটা কিন্তু, এটা কিন্তু আপনি করেন, এটা করছে কে? এই যে আপনার যে কম্পিটিটর, সে গিয়ে করলো কি, এই স্প্যামিং সাইট লাইক bet365 এ গিয়ে আপনার জন্য একটা এক্সটার্নাল ব্যাকলিংক করে দিয়েছে। আপনি কিন্তু জানেন না। তো গুগল যখন দেখবে, গুগল এটা দুই থেকে তিন দিন পরে যখন এটা ইন্ডেক্স করার পরে, ইন্ডেক্স করার পরে গুগল আরও সময় দেবে, দুই থেকে তিন দিন আপনার সময় দেবে। গুগল এটা চেক করে বের করলো যে এই ব্যক্তিটা, এই ব্যক্তি দেখবে না গুগল আপনার ব্যবসার জন্য তো ব্যাকলিংক আপনি করবেন, এটা খুবই স্বাভাবিক, তাই না? তো গুগল দেখলো যে এই ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের ব্যাকলিংক দিয়ে bet365 এ লিঙ্ক করা আছে। তখন গুগলের কাছে এটা খারাপ লাগবে, গুগল চিন্তা করবে, আমি বললাম এই সাইটগুলোতে ব্যাকলিংক করা যাবে না, এসব না। আর এই ওয়েবসাইটটা যেটা, যে ওয়েবসাইটটাকে আমি এক নম্বর পেজে রাখছি, সার্চটা করলো, তাহলে তাকে কী করতে হবে, এখান থেকে সরাই দিতে হবে। কারণ গুগল রাগ রাগ করছে, কেন রাগ করছে? গুগলের আপনার নিয়ম, যে নিয়ম ছিল সেই নিয়মগুলোকে ভায়োলেশন করছে, গুগল আপনাকে এখান থেকে বাদ দিয়ে দেবে। আর আপনি অনেক সময় জানবেন না কেন আপনাকে বাদ দেওয়া হয়েছে। এখন আপনাকে যদি বাদ দিয়ে দিই, আপনাকে বলতে পারবেন কেন আপনাকে বাদ দিয়েছে? তখন আপনাকে হেল্প করবে কি গুগল সার্চ কনসোল। আপনি কি গুগল সার্চ কনসোলে দেখবেন যে কেন আপনি বাদ পড়ে গেছেন? তাহলে এখান থেকে ব্যাকলিংকে যাবেন, এক্সটার্নাল ব্যাকলিংকে যাবেন, ব্যাকলিংকে গিয়ে আপনি চেক করবেন যে আপনার কয়টা ব্যাকলিংক আছে, এখানে কি এমন কোনো ব্যাকলিংক আছে কিনা যে ব্যাকলিংকটা আসলে স্প্যামিং, গ্যাবলিং অথবা অ্যাডাল্ট অথবা অন্য কোনো এরকম পপ আপ সাইডে দেওয়া আছে কিনা। তখন গুগল আপনি চেক করে দেখবেন, আপনি চেক করার পর দেখলেন যে একটা ব্যাকলিংক পাইছেন, ব্যাকলিংকটা কোথায় করা আছে, bet365 করা আছে। আর এই bet365 এর জন্য হচ্ছে কি আপনার ওয়েবসাইটটা ডাউন করে দিচ্ছে। এখন আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে কি গুগলকে এটা জানানো যে এখানে যে ব্যাকলিংকটা করা হয়েছে bet365 ফর এক্সাম্পল bet365.com/diet_control, এই ব্যাকলিংকটা আমি করি নাই, এই ব্যাকলিংকটা অন্য কেউ আমাকে করে দিছে। আর এই যে গুগলকে জানানোর যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয় বিজাবো। এই যে গুগলকে জানানোর যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে কি বেজাবো। তাহলে আপনি ওই ব্যাকলিংক গুলো খুঁজে বের করবেন আপনার সাইট থেকে, যে যে ব্যাকলিংক গুলো আসলে গ্যাবলিং সাইডে অথবা বেটিং সাইডে অথবা অ্যাডাল্ট সাইডে অথবা পপ আপ সাইডে, এই ধরনের মানে যেগুলো সাইটগুলো স্প্যামিং সাইট, এছাড়া যদি আপনার কোনো ব্যাকলিংক করা হয়, ওই ব্যাকলিংকগুলোকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে কী করবেন, একটা লিস্ট করবেন, এভাবে করে এভাবে একটা লিস্ট করবেন, নাম দেবেন কি disavo.txt, এই নামটা দিবেন। নামটা দিয়ে সাইটগুলোকে কী করবেন, এরকম তালিকাবদ্ধ করবেন। ধরুন এটা একটা লিঙ্ক, আমরা তালিকাবদ্ধ করব। আমি ধরেন একটা তিনটা লিঙ্ক পাইছি, তিনটা লিঙ্ক হচ্ছে কি স্প্যামিং হয়েছে, এগুলো আমি করি নাই, বাট কেউ না কেউ আমার হয়ে এগুলো কি করে দিচ্ছে, ব্যাকলিংকগুলো করে আমাকে কি ফাঁসানোর জন্য এটা করছে। আর যখন আমি এটা বুঝতে পারবো, তখন আমি এটা গুগলকে জানাবো যে আমার, আমি এই ব্যাকলিংকগুলো করি নাই। বিজাবো মানে হচ্ছে কি, সম্ভবত অভিযোগ, আই থিঙ্ক এই টাইপের কিছু একটা হবে। তারপর গুগলকে একটা অভিযোগ জানাবেন যে আমি এই লিঙ্কগুলো করি নাই, কোনো না কোনো একটা ব্যক্তি বা কেউ এই লিঙ্কগুলো করে আমার র্যাঙ্কিং ফ্যাক্টরটা করার চেষ্টা করেছে। তো এগুলো কিন্তু গুগল কিন্তু এই ব্যাকলিংকগুলো এখানে ইন্ডেক্স করার পরে গুগল কিন্তু সাথে সাথে আপনার লিঙ্কটাকে, আপনার র্যাঙ্কিংটাকে ড্রপ করবে না। গুগল এটা দুই থেকে তিন দিন আপনাকে সময় দেবে, সময় দেবে গুগল আপনাকে জানাবে না, নোটিফিকেশন করবে না, গুগল আপনাকে কোনো নোটিফিকেশন দেবে না, আপনাকে খুঁজে দেয় দেখ, আপনাকে প্রতিদিন আপনার ল্যাকিংগুলো খুঁজতে হবে যে কেউ এসে আপনার কোনো এই ধরনের কোনো খারাপ ব্যাকলিং করে দিচ্ছে কিনা, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর সেই তালিকাটা আপনাকে করতে হবে, তালিকাটা করে ওই তালিকাটা আপনাকে গুগলের কাছে জমা দিতে হবে। জমা দেওয়ার নিয়মটা হচ্ছে কি, আপনাকে লিখতে হবে
গুগল গুগল ডিজার্ভ এটা এই কথাটা আপনাকে লিখতে হবে এই গুগল ডিজার্ভ কথাটা লেখার পরে আপনার প্রথমে যে ব্যাকলিংকটা আসছে www.google.com টু ডিজার্ভ লিংকস মেইন এখানে ক্লিক করতে হবে আপনাকে মনে রাখতে হবে গুগল সার্চ কনসোলটা যেহেতু আপনার এই গুগল সার্চ কনসোলের সমস্যা হয়েছে আপনার এই গুগল সার্চ কনসোলটা যে মেল দিয়ে আছে আপনাকে সেম মেল দিয়ে এখানে লগ ইন করতে হবে আমি সেম মেলটা মেলটা দিয়ে দিলাম দিয়ে তারপর দেখেন সেম মেল আর সেম মেল হয়ে গেল এবার আমি করব কি এখানে একটা অপশন আছে আমার এই মেইলের আন্ডারে কয়টা সার্চ কনসোল আছে আমি কিন্তু একটা মেইলের আন্ডারে অনেকগুলো সার্চ কনসোল ওপেন করতে পারি কোনো সমস্যা নেই এই মেইলের আন্ডারে কোন কোন সার্চ কনসোলগুলো আছে তার একটা তালিকা এখানে চলে আসে এই মেইলের আন্ডার সার্চ কনসোল আছে একটা তাহলে আমি একটাটাকে সিলেক্ট করলাম এবার কি করলাম ডিজার্ভ লিংকে ক্লিক করলাম ডিজার্ভ লিংকে ক্লিক করার পর একটা উইন্ডো আসবে এখানে লেখা আছে ডিজার্ভ লিংক আমি এখানে ক্লিক করার পর একটা উইন্ডো আসবে এখানে উইন্ডো আসছে এ বলতেছে কি চুজ ফাইল তার মানে আমি কোন কোন ফাইলটা চুজ করতে হবে যে ফাইলের মধ্যে আমি এই লিঙ্কগুলোকে রাখছি লিঙ্কগুলোকে রেখে সেভ করব সেভ করে এই ফাইলটাকে আমি এখান থেকে কি করে দেবো আপলোড করে দেবো ওখানে আছে ডেস্কটপ রাখছি মেবি আমি এটা ডেস্কটপ রাখছি এখানে গিয়ে ডিজার্ভতে ক্লিক করবো দেন ওপেন দেবো আমি ওপেন দিচ্ছি না এখন যেহেতু আমার কোনো অভিযোগ নাই ওপেন দেওয়ার পরে এখানে একটা লোড হয়ে যাবে দেন আপনি কি করবেন সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে এটা গুগল দেখবে যে আমি তাকে এই লিঙ্কগুলোর জন্য তার র্যাঙ্কিংটা ড্রপ করাইছি আর সে আমাকে অভিযোগ এসে এই লিঙ্কটা শেয়ার করে নেয় নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্তি এসে তার এই লিঙ্কগুলো করে দিচ্ছে তখন সাথে সাথে গুগল আপনাকে আপনার র্যাঙ্কিংটা আবার ফেরত দিয়ে দেবে বিষয়টা কি বুঝতে পারছেন জি স্যার তৈরি করে ফেলে রেখে দিলে হবে না এটা কিন্তু প্রপারলি চেক করতে হবে যে ধরুন আপনি খুব ভালো মন মানসিকতা নিয়ে বসে আছেন যে আপনি কারো ক্ষতি করবেন না কিন্তু সবাই তো সেম আপনার মতো মন মানসিকতা নিয়ে বসে থাকবে না কেউ না কেউ থাকবে কিন্তু আপনার ক্ষতি করার জন্য চিন্তা করবে তারা কিন্তু এসে আপনার ক্ষতি করে চলে যাবে তো এই জিনিসটা খুব মাথায় ভালো করে এনশিওর করতে হবে যে আমি কারো ক্ষতি না করলে কিছু কেউ না কেউ তো আমার ক্ষতিটা করে যেমন দেখেন আপনি যদি এক নম্বর থেকে চলে যান আলটিমেটলি হবে কি জানেন সে কিন্তু এক নম্বরে চলে যাবে তাই না দুই নম্বরটা এক নম্বর হয়ে যাবে না আগে সে আগে ভিজিটর পাইতো 20,000 এখন ভিজিটর পাচ্ছে কত 50,000 তার লাভটা অবশ্যই তার নিশ্চয়ই তার লাভ হয়েছে বিদেশে এই কাজটা করছে তো কিছু কিছু ব্যক্তি থাকবে তারা এই কাজগুলো আপনার জন্য করবে তো এগুলো থেকে কি রাখবেন সাবধান থাকতে হবে সাবধান থাকার জন্য করতে হবে কি গুগল সার্চ কনসোলটা অনেক বড় একটা ভূমিকা পালন করবে সে আপনার লিঙ্কগুলোকে দেখবে আপনার আপনাকে দেখাবে যে কোন কোন লিঙ্কটা ইন্ডেক্স হয়েছে ধরুন একটা লিঙ্ক করে দিলেও হবে না কেউ আপনার জন্য একটা লিঙ্ক করে দিচ্ছে কিন্তু সেটা ইন্ডেক্স হয় নাই তো আপনার টেনশন করার কিছু নেই যখন ইন্ডেক্স হবে তখন গুগল আপনাকে তথ্যটা দিয়ে দেবে যে আমার গুগলের মধ্যে এই লিঙ্কটা ইন্ডেক্স হয়েছে এবার আপনি সেই লিঙ্কটা নিয়ে গুগলকে ডিজার্ভতে দিয়ে দেন কিন্তু ইন্ডেক্স হওয়ার আগ পর্যন্ত আপনার এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই আপনার মনে প্রশ্ন আসতে পারে ধরুন কেউ একটা ব্যাকলিঙ্ক করে দিচ্ছে কিন্তু এখানে ইন্ডেক্স হতে কয়েকদিন সময় লাগছে তাহলে কি আমার র্যাঙ্কিং চলে যাবে না এই ধরনের কোনো র্যাঙ্কিং চলে যাবে না যখনই গুগল ইন্ডেক্স করবে সাইটটাকে তখন এই লিঙ্কটা এখানে চলে আসবে বুঝতে পারছেন এই লিঙ্কটা চলে আসলে তখন আপনি এটাকে ডিজার্ভতে পাঠিয়ে দেবেন ক্লিয়ার হয়েছেন আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য পরের ক্লাস থেকে খুবই প্রেশার দেবো আমি মনে রাখবেন একটা জিনিস আমি কিন্তু প্রেশার না দিলে অ্যাসাইনমেন্ট গুলো আসতেছে না কোন একটা কাজ দিয়ে যদি বলে করছেন এ চিন্তা করলে করছি বা করি নেই আমাদের কিছু কাজের প্রেশার আছে আমাদের হয়তো বা কাজের প্রেশার গুলো হয়তো বা আরো বেশি দিন থাকবে না কাজের প্রেশার গুলো যখন একটু কমে যাবে তখন দেখবেন অ্যাসাইনমেন্টের জন্য আমি কি চাপটা দিই আপনাদেরকে এই জন্য সাইট যারা তৈরি করেন না এখনো তৈরি করে ফেলেন যেদিন ধরবো সেদিন লজ্জা পেয়ে যাবেন কারণ আপনার ইনকামের জন্য আমি কিন্তু চিন্তা করতেছি এখন আপনার ইনকামের জন্য যদি আপনি চিন্তা না করেন তাহলে আমি আপনাকে ইনকাম কিভাবে করাবো কাজ দিচ্ছি কাজটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতেছেন উল্টা পাল্টা ভাবে কোনো ভালো প্র্যাকটিস করতেছেন না এতগুলো স্টুডেন্টস আসে গেলাম লুমেন ফাইভ দিয়ে আপনারা প্রপারলি সাউন্ড দিয়ে মাহফুজ ভিডিও বানাইছে একটা টেস্টিং পারপাস মানে একটা প্রফেশনাল ভিডিও বানান না দেখাই না সবাইকে দেখান যে আমি এই ভিডিওটা বানাইছি বানানো রোবোটিক সাউন্ড দিয়ে বানানোর চেষ্টা করেন অনেকে অনেকে আছে সাউন্ড ছাড়া দিয়ে দেন আমাদের বন্ধুদের ওগুলো হবে না ভাই কি ভিডিও এনি টপিক টপিকের অভাব নাই পৃথিবীতে আপনি এনি টপিকের উপর একটা ভিডিও বানান
মানে গ্রুপে দেন নিজের সাউন্ড স্যার গ্রুপ তো আমি তো গ্রুপে অ্যাড না আপনি গ্রুপে অ্যাড না থাকলে আপনি এই যে গ্রুপের যে নি সিআর আছেন সিআরকে নক দেন যে আমাকে গ্রুপে অ্যাড করান সিআর আপনাকে গ্রুপে অ্যাড করায় দেবে আপনাদের গ্রুপ আপনাদের টিমের জন্য কিন্তু একটা WhatsApp গ্রুপ করা হইছে হ্যাঁ আপনাদের আপনাদের জন্য আলাদা করে আমি WhatsAppটাতে আপনাদের দুজন সিআর কে অ্যাড করে দিচ্ছি আপনারা তাদের সাথে কথা বলে আপনারা অ্যাড হয়ে নেবেন ঠিক আছে ঠিক আছে স্যার সিআর কে অ্যাড করে দিচ্ছি সিআর তো একজন মিল্টন ভাই আর একজন মিল্টন ভাই জানে না বলে জানতে না যে সিআর জানি আজকে জানছি স্যার আর ভুল হবে না আমি আর আছে সিআর দের কে গ্রুপে আসতে করছেন মিল্টন ভাইয়ের নাম্বার এবং আরজন সিআর হচ্ছেন কে এখানকার ফারান তারবি তানভীর আপনাদের দুইজনের নাম্বারটা একটু দেন তো WhatsApp নাম্বারটা আমি আপনাদেরকে এখন অ্যাড করে নিচ্ছি আমার মোবাইল দিয়ে আমি WhatsApp এ কিন্তু লগইন করতে পারবো না বাট নাম্বারটা দিয়ে দিচ্ছি লগইন করতে পারবেন না মানে হচ্ছে ক্লাসের পরে পারবেন কারণ আমার স্মার্টফোন নাই এখন আপাতত আমি আপাতত নাই না পরে যখন আসবে কতদিন পর আসতে পারে আনুমানিক করোনা গেলে করোনা না আমার ফোনটা অর্ডার দেওয়া হয়েছে ইবেলিতে তো আপনি আর কোনো জায়গা খুঁজে পান নাই না ইবেলি থেকে অর্ডার দিয়েছেন দেখেন ওই মডেল গিয়ে আর নতুন মডেল চলে আসবে দেখা যাক পাবেন আপনি ভাইয়া বলেন WhatsApp গ্রুপটা কি তৈরি করছেন না করবেন এই আমি এখন আপনাদের নাম্বারটা সেভ করব আগে তারপর তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মিলন ভাই নাম্বার দেন না ভাই বুঝছেন ওই ভিডিও কেউ বিনা পয়সায় নেবে না সত্যি কথা বলে দিচ্ছি আমি আপনাকে আরো ভালো ভিডিও করতে হবে কোয়ালিটি ভিডিও হবে না ভাই ইনি নতুন আমার মনে হয় আগের ক্লাসগুলো কিভাবে পাবো স্যার ও যে আপনি আগের ক্লাসগুলো আপনি লিংক দেন একবার ও যে ই আছে না এই আপনার ভাই আপনাকে দেন এই রাখেন আপনার ভাই আপনাকে দেন ওনার ভাই এখানে আগে থেকে প্রথম ক্লাস থেকে রিং করতেছে ওনার ভাই ওনাকে দেন আপনার ভাই আপনাকে জানিয়ে গেছে ক্লাসের লিঙ্কগুলো আপনার ভাইকে আপনাকে দেয় নাই লিঙ্কগুলো স্যার না দেয় নাই স্যার সরি দেয় নাই আমরা আগে তো চাই নেন নাই আমি লিঙ্কটা শেয়ার করছি হ্যাঁ একটু লিঙ্কটা শেয়ার করছি আপনি দেখে নেন আচ্ছা ওকে স্যার প্রতিদিন ক্লাসের লিঙ্ক প্রতিদিন এখানে দিয়ে দেয় আমাদের কিছু কন্ট্রিবিউটর আছে তারা অনেক কষ্ট করে ভিডিওগুলো রেকর্ড করে আবার দিয়ে দেয় এখানে স্যার লিস্টটা অনেক সুন্দর হইছে হুম ও যে ভিডিওর লিস্টটা অনেক সুন্দর হইছে সহজ করে দিলাম আর কি একটু কিছুদিন পর আপনাদেরকে কম্পিটিশনে নামাই দেবো বুঝছেন দেখবো কোন বেস কত বেশি আর্নিং করতে পারে আপনাদেরকে জয়েন করে দিচ্ছি দেখেন আমি আপনাদের দুজনকে আমি অ্যাডমিন করে দিচ্ছি গ্রুপে আপনারা আমাদের বাকি যারা প্রশিক্ষণার্থী আছেন ওনাদেরকে কাইন্ডলি একটু জয়েন করে নেবেন আচ্ছা জি স্যার আপনাদেরকে আমি অ্যাডমিন করে দিচ্ছি কাইন্ডলি ওনাদেরকে একটু জয়েন করে নিন আপনারা আপনাদের নাম্বারগুলো যদি দিতে থাকেন হোয়াটসঅ্যাপে তাহলে মনে হয় ওনারা আপনাদেরকে অ্যাড করে দিতে পারবে হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দেন আমি এখন অ্যাড করে দিয়ে দেন ওনারা এখন সেভ করে অ্যাড করে দিবে আপনারা
তাহলে আমরা এখন নামাজের বিরতিতে যাচ্ছি, আপনারা এই সময়ের মধ্যে আপনার চ্যাট বইয়েতে অ্যাড হয়ে নিন। আমরা এখন নামাজ বিরতিতে যাচ্ছি, নামাজ বিরতি চলবে 20 পর্যন্ত আর কি। যেহেতু আমরা আমাদের ক্লাসে কিন্তু কোনো বিকেলের ক্লাসে কোনো নাস্তা বিরতি কিছু দিই না, একদম নামাজ বিরতি দিই, নামাজ বিরতি 20 মিনিটের জন্য দিয়ে। তাহলে আমরা একটা নামাজের বিরতিতে যাচ্ছি, এরপর নামাজ বিরতিতে প্রেসে আমরা বাকি যে ক্লাসটুকু আছে, যে অন্য অন্য সার্চ ইঞ্জিনে কীভাবে সাবমিট করতে হয়, আরো কি কি ইস্যু আছে এগুলো আমরা দেখব। ঠিক আছে স্যার, আমাদের ডিএম 12 এ স্যার কি নিয়ে কয়টা ক্লাস হলো স্যার? এই লিস্টটা দেখেন কয়টা ক্লাস হলো, এখানে দেওয়া আছে। আজকে আমাদের 8 নম্বর ক্লাস হলো, আজকে আমাদের 7 নম্বর ক্লাস, 8 নম্বর স্যার। আর ভিডিও আপলোড হয়েছে মানে 5টা না স্যার? আজকে কি 8 নম্বর ক্লাস হচ্ছে? কি স্যার, আমি যতদূর জানি 8 নম্বর ক্লাস আজকে। আর হচ্ছে মাস্টার আমার নোটে লেখা আছে 7 নম্বর স্যার, আজকে 8 নম্বর ক্লাস স্যার। আমি আমার যে প্রত্যেক ক্লাসে আছে আজকে 8 নম্বর ক্লাস। হ্যাঁ, গত দুইটা ক্লাসের ভিডিও আপলোড হয় নাই, আমরা ইয়াতে সিলেকশন করতে পারি নাই যে ভিডিওকে রেকর্ডিং করবে, এটা নিয়ে কনফিউজ ছিলাম, যার কারণে আমরা দুইটা ক্লাস। না না, আপনি মনে আপনার মনে ভুল হচ্ছে। আমি আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি জি স্যার দেখা যাচ্ছে। দেখেন 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর দেখতেছেন সব আছে নাই কেন? এই দেখেন, এটা হচ্ছে কোন 3 নম্বর ক্লাস, 3 নম্বর পরে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, আজকে 8 নম্বর ক্লাস চলছে। কে বলছে নাই আপনি চেক করে দেখেন, এটা আমি কালকে ক্লাস শেষ করে দিয়ে দিয়েছি, এটা মানে কালকের পরে আর চেক করা হয়নি আপনাদের, আগে সন্ধ্যার পরে আর চেক করা হয়নি আপনাদের। কাইন্ডলি দেখেন না, দেওয়া হয়েছে কিন্তু দেখেন। এগুলো আলাদা করে ফেলবো আমি, কেন আলাদা করার জন্য আসলে সময়টুকু ওভাবে পাচ্ছি না, কারণ স্টুডেন্ট একটা জয়েন করতেছে, একটা ল্যাব করতেছে। এখনো আমাদের স্টুডেন্টগুলো কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ফিক্সড হয়নি এখনো। আমি একটা মেল এখানে অ্যাড করে দিলাম, দেখা গেলো উনি কালকে চলে গেছে, ক্লাস করবে না, তাহলে উনি কিন্তু বেনিফিটটা পেয়ে যাচ্ছে। আমি চাচ্ছি না এরকম বেনিফিট পাক, যে চলে যাবে সে খালি হাতে চলে যাবে, বেনিফিট পাক আমি চাচ্ছি না। তো ঠিক আছে, আপনাদের বিরতি চলতেছে 20 পর্যন্ত, আপনারা এর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে চ্যাট এখানে দিয়ে দেন, আমাদের যারা সিআর আছেন ওনারা আপনাদেরকে জয়েন করে দেবেন। ভাই কেউ কি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছেন? জি আমি করছি, আমি লিংকটা দিয়ে দিছি, লিংকটাতে জয়েন দিলে হয়ে যাবে। আমার তো ফোন থেকে আমি তো লিংকে জয়েন দিতে পারছি না। ও আচ্ছা, আমি ওই নাম্বার দিছি যারা যারা, আমি চেষ্টা করতেছি কিন্তু কয়েকটা নম্বরে আসতেছে না। ফোন থেকে করা যায় তো? ফোন থেকে তো জয়েন করা যায় না, আমার হোয়াটসঅ্যাপ ফোনে, আমি নিজে আছি পিসিতে। আচ্ছা সমস্যা না, আমি জয়েন করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যে নাম্বার দিয়ে আগে পিলটন ভাই ওনার নামটা লিখে আগে সেভ করে নিন নিজের মোবাইলে, তারপর অ্যাড করুন। হ্যাঁ হ্যাঁ করতেছি স্যার, ওইভাবেই করতেছি।
মিল্টন ভাই? জি ভাই বলেন। আপনার নাম্বার কোনটা, গ্রামীণটা না বাংলালিংকটা? বাংলালিংকটা, বাংলালিংকটা, ওই যে আব্দুল হান্নান মিল্টন। ও খারাপ ভাই, নাম্বার সেভ করা আমি অ্যাড হইছি, মানে আপনার নাম্বারটা সেভ করলো এই জন্য আর কি। দুইজন গ্রুপ অ্যাডমিন তো বাংলালিংকটা। ফারান ভাই, ফারান ভাই মনে হয় তাহলে গ্রামীণ, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
সবাই চলে আসছেন? সবাই চলে আসছেন? স্যার অনেকেই চলে আসছে স্যার। জি স্যার শুরু করবে। আমরা দেখাইছিলাম যে আপনাদেরকে যে কিভাবে গুগলে সাবমিট করতে হয়, তাই না? তাহলে দেখেন আমি যখন আরবিআইটা করে দিয়েছি, আরবিআই কিন্তু আমরা প্রথমে গুগল সাবমিশন করলাম, গুগল সার্চ কনসোল দিয়ে সাইড ম্যাপ অ্যাড করলাম, তারপর রোবটটি এক্সপিরিয়েন্স চেক করতে গিয়ে দেখলাম যে রোবটটা ঠিকভাবে এখানে বসে নাই, তাহলে আমরা কি করলাম এটাকে বসায় নিলাম, তাই না? ঠিক না? এবার এবার আমরা দেখবো, আমরা তো গুগলে করছি, এবার এটাকে আমাকে বিং এ করতে হবে। আরিফ ভাই আপনি আবার একটু স্ক্রিনটা শেয়ার করুন, আমরা বিং এ করবো, এটা আমি তো বিং করবো, আমরা বিং সার্চ ইঞ্জিনে করবো। আরিফ ভাই আসেন, আরিফ ভাই আসি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমরা যেমন সাইট ম্যাপ চেক করার জন্য যেটা করি সেটা হচ্ছে কি, ওয়েবসাইটের পরে আমরা লিখি না সাইট ম্যাপ ডট টিএক্সটি, লিখি না এক্সএমএল লিখি না, ঠিক তেমনি ভাবে আমরা চাইলে কিন্তু আমাদের রোবট টিএক্সটিটাও চেক করতে পারি। তো আমরা একটু রোবট টিএক্সটিটা চেক করবো। আদি ভাই আপনার ওয়েবসাইটে যান, আপনার ওয়েবসাইটে যান, ভিউতে দেন, এবার ওয়েবসাইটের পরে স্ল্যাশ দিয়ে লেখেন রোবট ডট টিএক্সটি। ঠিক আছে, এন্টার দেন, এন্টার দেন, এন্টার দেন, হবে তো? ঠিক আছে, এন্টার দেন, দেখি রোবট টিএক্সটিটা শো করে কিনা। আসতে আরো বিওটি ডট টিএক্সটি,
সরি দিস স্পেস ইউ উই আর লুকিং ফর দা আচ্ছা এটা এই সাইটে মনে হয় এখনো রোবট টেস্টটা ব্লগারে দেখায় কিনা আমি জানি না, আমি অন্য একটা সাইটে চেক করে দেখি ব্লগারে দেখাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না, চেক করতেছি একটা মিনিট ব্লগারে কোনো প্রবলেম আছে যেন শো করতেছে না, অন্য সাইটে কিন্তু এটা কি করে মানে শো করে ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন সাবমিট করব যে শিখবো যে কিভাবে আমরা আমাদের সাইটটাকে বিং এ সাবমিট করতে পারি ঠিক আছে। বিং এ সাবমিট করার জন্য প্রক্রিয়া যে আপনাকে লিখতে হবে বিং ওয়েবমাস্টার টুলস, গুগলে গিয়ে লিখতে হবে বিং ওয়েবমাস্টার টুলস। আরে ভাই একটা মিনিট ওটা কাটিয়েন না এটা, এখানে আপনি ওই রোবটটাতে যান, রোবটের মধ্যে দেখছি আমি আপনার রোবটে যান, ওই যে হেল্প থেকে রোবটে গেছিলাম মনে আছে, হেল্প থেকে এখানে অপশনটা ছিল আমি খেয়াল করছিলাম একটু করে আর ও বিওটি চলে আসছে। মেল ঠিক করেন একটু মাদার মেল তো ওই জন্য বারবার চলে আসে, মাদার মেলটা কেটে দেন, কর্নারে দেখেন ডান পাশে কর্নারে দেখেন সি লাইভ রোবট টিএক্সটি একটা অপশন আসছে দেখেন ডান পাশে ক্লিক করুন তো রোবট টেস্টটা আপনার এখনো পুরোপুরি সাবমিট হয়েছে তো এখনো জেনারেট হয়নি, যখন জেনারেট হয়ে যাবে ওকে হয়ে যাবে তখন কিন্তু আপনি জিনিসটা দেখতে পাবেন ঠিক আছে। ওকে ঠিক আছে হয়েছে আরিফ ভাই, এখন আপনি যাবেন এগুলো যেগুলো অপ্রয়োজনীয় ট্যাব এগুলো কেটে দেন, তারপর আমরা সার্চ গুগলেরটা আমাদের আর দরকার নেই, যেগুলো অপ্রয়োজনীয় ট্যাব এগুলো কেটে দেন, আমরা ওয়েবসাইট তো দরকার আছে ভাই, ওয়েবসাইট দরকার আছে ওয়েবসাইট আপনি করে রাখেন ভুল হচ্ছে মনে নামটা বিং বিং বানানো হচ্ছে বিআইএনজি ওয়েবমাস্টার টুলস আসছে তো রেজাল্ট আসছে হ্যাঁ, তো আপনি প্রথমটাতে ক্লিক করেন সাইন ইন করেন গুগল দিয়ে করেন মেল মেলটা দেন এখন একটু ওয়েট করেন আমি বলতেছি দেখেন গুগল ওয়েবমাস্টার টুলস এখানে দুইটা অপশন আছে দেখেন একটা হচ্ছে কি অ্যাড সাইট আর একটা অপশন দেখেন ইনপুট, এটা দুইভাবে আপনি করতে পারেন, যদি আপনার সাইটটা পূর্বে যদি সবার আগে আপনি সাইটটাকে গুগল সার্চ কনসোলে দিয়ে দেন তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে, আপনি চাইলে গুগল সার্চ কনসোলের টাকে ইনপুট করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে কি করতে পারবেন আপনার সাইটটাকে ম্যানুয়ালি এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা একটু দেখি ইনপুট কিভাবে করে এটা একটু দেখি, এটা সহজ পদ্ধতি, আপনাকে দিতে হবে কি কন্টিনিউ টু সার্চ কনসোল দিতে হবে, সেম মেল হলে হয়ে যাবে সাথে সাথে কিন্তু সেম মেল না হলে হবে না, এখন দেখাবে যে আপনার সাইট ম্যাপ গুলো এখানে শো করবে, আপনার মনে একটা সাইট না হ্যাঁ এলাও দেন দেখেন এখন বলতেছে কি ঠিক আছে এখন ইনপুট করবে কিনা একটা সাইট পাইছে ইনপুট করবে ইনপুট ডিলে হয়ে যাবে দেখেন ইনপুট ডিলে হয়ে যাবে এখন দিয়ে না জাস্ট আমি দেখাচ্ছি ইনপুট ডিলে হয়ে যাবে ঠিক আছে। আমরা ইনপুট দিয়ে এটা সহজ পদ্ধতি সব সাইট আর ব্লগার দিয়ে হবে না তাই না, ব্লগার দিয়ে তো নাও হতে পারে, আবার এখানে যদি এমন হতে পারে যে আপনি আগে থেকেই এই মেল দিয়ে সার্চ কনসোল থাকে অন্য যে কোনো সাইট সেটা হতে পারে আপনার ধরুন ব্লগস্পট হতে পারে সরি ওয়ার্ডপ্রেস হতে পারে জুমলা হতে পারে যে কোনো সাইট আপনি এভাবে করতে পারেন ঠিক আছে, আপনি ইনপুট দেন দেখবেন সাথে সাথে হয়ে গেছে আপনাকে আর কিছুই করতে হবে না, ওটা ওই ওই পদ্ধতি না জানলেও চলবে, ইনপুট দেন ডান হয়ে গেছে একটু ওয়েট করেন এবার রিলোড দেবে অটোমেটিক হ্যাঁ দেখেন আপনার সাইট কিন্তু লোক হয়ে গেছে, এই সাইটটা এখন পেন্ডিং এ থাকবে যেহেতু আপনি ইনপুট করে করছেন, যদি আপনি সরাসরি করতেন সাথে সাথে এটা ভেরিফাই হয়ে যেত,
যেটা আপনি সরাসরি না করে ইনপুট লেভেল ইনপুট দিয়ে করছেন, সেক্ষেত্রে এটা হতে আপনার দেখা যাবে কি 10-15 মিনিট সময় লাগতে পারে। এটা হতে আপনি ক্লিক করেন এখানে সাইটের উপর, এটা পেন্ডিং দেখাবে, সম্ভবত পেন্ডিং দেখাবে, কারণ এটাকে ভেরিফাইড করতে একটু সময় লাগবে। দেখেন সব জায়গায় পেন্ডিং দেখাচ্ছে, ইউআরএল সাবমিশন পেন্ডিং, লাস্ট রাউন্ড পেন্ডিং, স্ট্যাটাস পেন্ডিং, দেখতেছেন সবকিছুই পেন্ডিং দেখাচ্ছে, কারণ আপনি এটা কি করছেন, এটা এভাবে যোগ করছেন, তাই না? এবার আমরা এটাকে কেটে দেবো, দেখি এটা কেটে দিয়ে আমরা আবার ওই ওই পদ্ধতিতে যোগ করব, একদম সহজ পদ্ধতি, যেটা কঠিন পদ্ধতিটাতে যোগ করব। এই পদ্ধতিটা বুঝতে পারছেন সবাই? ক্লোজ করে দেন, ক্লোজ দেন, ক্লোজ দেন, কোথায় ক্লিক করছেন? জি স্যার বুঝতে পারছি। ক্লোজ ব্যাক দেন, আমি আমার ইনস্ট্রাকশন ছাড়া ক্লিক করিয়ে না ভাই, এখানে তো ব্যাক দেওয়ার সুযোগ থাকবে না। ব্যাক দেন আর ভাই, ব্যাক দেন, মনে হয় আর ভাই নেট আছে কিনা, আর ভাই ব্যাক দেন, এটা ব্যাক দেন, ব্যাক দিয়ে পিছনে চলে যান না, হ্যাঁ ব্যাক দেন, আর ভাই ব্যাক দেন। ওয়েবসাইটটাকে আমরা ডিলিট করে দেবো, আমরা ম্যানুয়ালি যোগ করবো, ঠিক আছে? ম্যানুয়ালি দেখবেন সাথে হয়ে গেছে, এটা টিক মার্ক দেন কর্নার থেকে, বাম পাশ থেকে টিক মার্ক দেন, বাম পাশে কর্নার থেকে টিক মার্ক দেন, এটা না, এটা না, নিচে তাই নিচে দেখেন একটা টিক মার্ক, ওয়েবসাইটের নামের পাশে টিক মার্ক দিয়ে দেখেন উপরে ডিলিট অপশন আছে একটা, ডিলিট করে দেন। আমরা এটাকে ম্যানুয়ালি অ্যাড করবো। এবার আপনার ওয়েবসাইটের নামটা এখানে দেন, ভিউ ব্লগ, এটার নামটা কপি করে রাখেন, এখন এখন না, এখন না, এখন দেন, হ্যাঁ সবসময় দেখবেন ওয়েবসাইটের নামটা কপি করবেন কখন, যখন তালা চিহ্নটা আসবে তখন কপি করবেন, হ্যাঁ দেন। এবার আপনি বিং এ যান, এখানে দেন নামটা, দেন এখানে অ্যাড দেন, এবার একটা ফর্ম আসবে, আপনি ফর্মটার মধ্যে সাইট ম্যাপটা দেন, ওয়েবসাইটের নামটা কপি করে আবার দেন, দিয়ে স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপটা দিয়ে দেন, সাইট ম্যাপ লিখেন ডট এক্সএমএল। এবার নিচে একটা অপশন আছে, কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা আনসার করেন যে আপনার সাইডে কখন সবচেয়ে বেশি ভিজিটর থাকে, ধরেন দেন 5টা থেকে 11টা দেন, অ্যাড দেন। এবার আপনার কাছে একটা বক্স আসবে, এই বক্সে কিছু ইনফরমেশন থাকবে, ভেরিফাই ইনফরমেশন, এখানে দুই ধরনের তিন ধরনের ভেরিফাই ইনফরমেশন আছে। আপনি নিচে একটা দেখেন, কপি অ্যান্ড পেস্ট ম্যাটা ট্যাগের অপশন আছে, দেখতেছেন এটা না, এটার উপরে, হ্যাঁ এটা কপি করেন, ম্যাটা অপশনটা কপি করেন। আপনাকে কিন্তু বলে দিয়েছে কি করতে হবে, দেখেন হেড এন্ড নিচে কি এটাকে দিতে বলতেছে না, তাহলে আপনি আপনার ব্লগারে যান, ব্লগারের মেন ড্যাশবোর্ডে যান, তিন নম্বর ট্যাবে গিয়ে দেখেন থিম নামে একটা অপশন আছে, থিম একটু উপরে ওঠেন, ছিল তো আগে থেকে ছিল, উপরে ওঠেন, ক্লিক করেন, HTML দেন, একটা ক্লিক করেন ভিতরে, একটা ক্লিক করেন, ক্লিক করার পরে কন্ট্রোল F দেন, এরপর লিখেন লেস দেন গ্রেটার দেনের মাঝখানে হ্যাট লেখেন, লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে হ্যাট লেখেন, না 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 শিপ ছেলে হ্যাট হ্যাট লেখেন, এইচ ই এডি হ্যাট করেন, হ্যাঁ এন্টার দেন, একটা এন্টার দেন, এটা দিছেন পাইছেন তো। এবার দেখেন একটু নিচে একটা হ্যাট পাওয়া গেছে, দেখেন তো হ্যাট উপরে হেড লেখা তো মনে ভুল হইছে, এইচ এ ই ডি লিখছে। আচ্ছা আরে ভাই আমি হেড দেখা যাচ্ছে, এটা লিখে না লিখলেও চলবে, সমস্যা নেই, ও এটা হ্যাঁ হ্যাঁ হেডটা একটু দেখেন না, দুই তিন লাইন নিচে হেড আছে, দুই থেকে তিন লাইন নিচে হেড পাওয়া যাবে, দেখেন এটা দেন পাইছেন। এবার হেডের হেডটা দেখেন, সেটা হচ্ছে সেখানে একটা ক্লিক করেন, একটা এন্টার দেন, এন্টার দেন, এন্টার স্পেস না এন্টার, হ্যাঁ এবার যে কপিটা লিঙ্ক ওটা পেস্ট করেন, এটা ক্লিক করছেন, পেস্ট করেন, এত বড় কি কপি করছেন কেন, এত বড় বাদ দিয়ে শুধু দরকার ছিল, পেস্ট করেন, দেন পেস্ট করেন, হ্যাঁ ওই যে ব্যাক স্পেস দিয়ে সামনে নিয়ে আসেন, একটু সামনে ব্যাক স্পেস দিয়ে সামনে নিয়ে আসেন, ব্যাক স্পেস দেন, ঠিক আছে, না না এত না, স্পেস দেন, স্পেস দেন, আরো দেন, ঠিক আছে, কর্নার থেকে সেভ দেন, ডান পাশে কর্নার থেকে সেভ দেন,
ঠিক আছে এবার যান আপনার বিং এ যান নিচে দেখেন একটা ভেরিফাই অপশন আছে এটা ঠিক আছে ওইটাই নেন ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে ইনস্ট্যান্ট দেখেন তো ইনস্ট্যান্ট ভেরিফাই হয়েছে কিনা এই পদ্ধতিতে করলে ইনস্ট্যান্ট ভেরিফাই হবে ওই পদ্ধতিতে করলে ইনস্ট্যান্ট ভেরিফাই হবে না একটু সময় নিয়ে ভেরিফাই হবে বুঝতে পারছেন তাহলে এই জিনিসটা কিন্তু এখন আপনার এখানে বিং গুগলের মতোই বিং কাজ করে বিং সার্চ ইঞ্জিনে কিন্তু হয়ে গেল গুগলের নিয়মের মতোই কিন্তু বিং এর নিয়মগুলো প্রায় সিমিলার সব জায়গায় নিয়ম হচ্ছে একটাই আপনি আপনি যদি জাস্ট আমার একটা কথা মনে রাখেন তাহলে কোনোদিন কোনো সার্চ ইঞ্জিনের নিয়মকরণ করতে হবে না সেটা হচ্ছে কি আপনি ইথিক্যালি লিগাল থাকবেন যদি ইথিক্যালি লিগাল থাকেন কোনোদিন কোনো সার্চ ইঞ্জিনের নিয়মকরণ আপনার করার প্রয়োজন হবে না আমি এখনও গুগল রুজগুলো করি না কাজ করি কারণ কি আমি ইথিক্যালি আমি সেফ থাকবো আমি ইথিক্যালি সেফ থাকলে আমাকে আমার কোনো প্রবলেমই হবে না ঠিক আছে তাহলে বিং এর সাবমিশন হয়ে গেল গুগল সাবমিশন হয়ে গেল এখন বিং আর গুগল দিয়ে কি সবকিছু হয়ে যাবে আরও তো অনেক সার্চ ইঞ্জিন আছে সেখানে আমরা কীভাবে সাবমিট করবো এটার জন্য আপনাকে যেতে হবে ফ্রি ওয়েব সাবমিশন নামে একটা সাইট আছে ওইখানে যান এগুলো মাঝে মাঝে চেক করবেন বুঝছেন চেক করতে হবে আপনার ওয়েবসাইটটা রেগুলার চেক করতে হবে বিং এর পারফর্ম কেমন করতেছে গুগলের পারফর্ম কেমন করতেছে এভরিথিং চেক করতে হবে এখানে লেখেন ফ্রি ওয়েব সাবমিশন সাবমিশন চলে আসবে এস ইউ বি এম আই এম আই ডাবল এস আই ও এন এন্টার দেন চলে আসবে প্রথমটা দেখেন এখানে সব সার্চ ইঞ্জিনের লিস্টগুলো থাকবে একটা টেম্প মেল ওপেন করেন টেম্প মেল দিয়ে কেন করবো এটার কারণ আছে কিছু কিছু সার্চ ইঞ্জিন আছে কি আপনাকে রেগুলারলি মেল পাঠিয়ে বিরক্ত করবে সেই জন্য আমরা টেম্প মেল ইউজ করবো এবার সে সার্চ ইঞ্জিনটাতে যান এখানে যান যান ওইটা পাশে কপি অপশন ছিল এখানে ক্লিক করলে হয়ে যেত হ্যাঁ যান ক্লিক করেন হ্যাঁ এখানে নিচে একটু আসেন একটু নিচে আসেন এখানে অনেক সার্চ ইঞ্জিনের তালিকা আছে এটা অটোমেটিক হয়ে যাবে প্রথমে আপনার ইমেলটা বসা ফেলেন যেহেতু ইমেলটা কপি করে আনছেন ইমেলটা বসা ফেলেন এবার আপনি আপনার ওয়েবসাইটের নামটা বসান উপরে এবার নাম লেখেন নিচে এসে নাম লেখেন আপনার নাম দিতে পারেন কোনো সমস্যা নেই অপেক্ষা করেন এটা কেটে দেন বক্সটা কেটে দেন হ্যাঁ এবার আপনার মেলে যান মেলটা ভেরিফাই করেন আমি আপনাদেরকে সবসময় বলি আনএক্সপেক্টেড কিছু অ্যাড আসবে আপনারা সবসময় ব্লগার ইউজ করবেন জিমেল না ওই টেম্প মেল চেক করেন টেম্প মেল জিমেল কিছু আসবে না টেম্প মেলটা নিচে আসেন নিচে চলে আসেন একদম টেম্প মেলটা নিচে চলে আসেন দেখেন এখানে একটা মেল আসছে এটা ক্লিক করেন হ্যাঁ আর একটু নিচে আসেন মেলটার মধ্যে দেখেন ভেরিফাই নামে একটা অপশন আছে ভেরিফাই মেম্বারশিপ অপশন ক্লিক করেন হ্যাঁ সাবমিট ইউ সাইট দিন এখানে প্রায় 50টার মধ্যে 30-35টা ইজিলি হয়ে যাবে বাকিগুলো একটু ডিস্টার্ব করবে বাকিগুলো আমাদের প্রয়োজন নেই 30-35টা এনাফ হয়ে যাবে একটু ওয়েট করেন 2-1 মিনিট সময় নেবে দেখবেন এটা 2-1 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে কাজ শুরু করে দিছে দেখেন এখানের মধ্যে কিছু কিছু জায়গায় লেখা আছে বিং বিং বলতেছে কি আপনাকে আবার কাজটা বিং এর মধ্যে এখানে ইয়ে করতে হবে আমরা তো বিং করে ফেলছি আমরা আগেই জানতাম যে বিং এখানে হবে না গুগল দেখেন কি লিখছে গুগল বলতেছে গুগলও হবে না
গুগলও হয় নাই বিংও হয় নাই আর কয়েকটা ফেল দেখাচ্ছে তাই না ওগুলো ফেল দেখাচ্ছে কারণ কি ওগুলো মেল আপনাকে মেল ভেরিফিকেশন বারবার আপনাকে কিছুক্ষণ পরপর কি করবে মেল পাঠাবে ওরা আপনাকে কানেক্ট করার চেষ্টা করবে ওগুলো দরকার নাই যা হয়েছে অনেক হয়েছে দেখেন কতগুলো হয়েছে আপনি দেখেন অনেকগুলো হয়েছে একটা দুইটা ফেল করছে বাকি কিন্তু প্রায় সবগুলো হয়ে গেছে এখনো কিন্তু প্রসেসিং সব মেল কিন্তু এখনো ডান হয় নাই কিছু কিছু সার্চ ইঞ্জিন আছে যারা আপনার প্রসেসিংটা কমপ্লিট করার পর আপনাকে মেল করবে যে আমরা প্রসেসিংটা এখন ডান করে ফেলছি বুঝতে পারছেন আপনি এখন ড্যাম শো থাকেন 30-35টা একদম খুব ইজিলি হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা জি কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে করতে পারেন কোনো সমস্যা নেই স্যার যদি আমাদের হচ্ছে পেইড একটা ডোমেইন থাকে তাহলে সেই ক্ষেত্রে কি প্রসেসটা সেমই থাকবে নাকি ওটা পেইড হোক আর ফ্রি হোক যে কোনো ডোমেইন হোক প্রসেস হচ্ছে সেম এভাবে আপনাকে সাবমিশন করতে হবে কখনো প্রথমে গুগলটা করবেন তারপর বিংটা করবেন এরপর বাকিটা এখান থেকে এসে সাবমিশন করে দেবেন সেম প্রসেস তাহলে আমরা যখন আমাদের একটা ওয়েবসাইট আমরা তৈরি করব প্রথমে আমরা করব কি ওয়েবসাইটটা তৈরি করার পরে ওয়েবসাইটটা একটা ডেভেলপারকে দিয়ে প্রথমে কাস্টমাইজ করে নেব কাস্টমাইজ করার সময় কিন্তু কিছু আর্টিকেল লাগবে তাই না কিছু আর্টিকেল লিখে প্রথমে পোস্ট করে ফেলবেন পোস্ট করার পরে কি করবেন এটাকে কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করার পর আপনার অন পেজের কাজ শুরু হবে এখন অন পেজের কাজের সময় আপনি কি কি করবেন প্রথমে করবেন সাইট ম্যাপ ব্যবহার করবেন কি রোবট টিএক্সটি এই দুটো করে ফেললে না বাকিগুলো আমাদের খুব একটা প্রয়োজন হবে না এরপর আমরা যখন কন্টেন্ট লিখবো আমাদের মেন কাজ হচ্ছে কি জানেন কন্টেন্ট লেখা আর ব্যাকলিং করা এই কন্টেন্ট কি নিয়ে লিখবো কারণ হচ্ছে কন্টেন্ট লেখার আগে তো আমাকে জানতে হবে কোন কন্টেন্টটা লিখলে আমাদের কম্পিটিশন কম হবে তাই না ধরুন আপনি এমন একটা বিষয় নিয়ে কন্টেন্ট লিখছেন সেই বিষয়ের উপরে আগে থেকে অনেকে কন্টেন্ট লিখছে তার মানে আপনার কম্পিটিশনটা অনেক হাই এই কোন কোন বিষয় নিয়ে কন্টেন্ট লিখলে আমাদের জন্য ভালো হবে দ্রুত র্যাঙ্ক করতে পারবো ব্যাকলিং করা যাবে এই বিষয়গুলো মানে ইয়ে করার জন্য ম্যানেজ করার জন্য কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে সেটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ করলে আমরা বুঝতে পারবো যে কোন শব্দ দিয়ে আমরা দ্রুত র্যাঙ্ক করতে পারবো যে শব্দ দিয়ে আমরা দ্রুত র্যাঙ্ক করতে পারবো সেই শব্দ দিয়ে আমরা কি করবো আর্টিকেল লিখবো তাহলে আর্টিকেল লেখার সব আগে আমাকে কি করতে হবে আমাকে জানতে হবে যে কোন শব্দ দিয়ে আর্টিকেল লিখলে আর্টিকেলটা দ্রুত র্যাঙ্ক করবে এই শব্দটাকে খুঁজে বের করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেই পদ্ধতিটাকে মূলত বলা হয় কিওয়ার্ড রিসার্চ আজকে মনে হয় শাহিদ আপনার সাথে একটু আলোচনা করছিল তাই না কিওয়ার্ড রিসার্চ নিয়ে ওরকমই কিন্তু কিওয়ার্ড রিসার্চের কিছু স্টেপ আছে যেহেতু ওকে আমি ক্লাসটা নিতে বললাম ওর তো কোনো আগে থেকে প্রিপারেশন ছিল না সে সেজন্য সবগুলো থেকে অল্প অল্প দেখাইছে আর কি হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন বলেন স্যার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি লোকাল কোনো ওয়েবসাইট মানে আমি আমার লোকাল আমার কোনো ওয়েবসাইট আমি এরকম কি বলে এসইও করতে চাচ্ছি বা আর্টিকেল লিখতে চাচ্ছি সরি আর্টিকেল লিখতে চাচ্ছি এখন সেই ক্ষেত্রে আমি আর্টিকেলটা লিখে পোস্ট করব কোথায় আমার ওয়েবসাইটটা হবে ই-কমার্স এর ওয়েবসাইট তো কিভাবে কি করব হ্যাঁ ই-কমার্স একটা ওয়েবসাইটের একটা বৈশিষ্ট্য ই-কমার্স ওয়েবসাইটে তো কেউ আর্টিকেল লিখে না ই-কমার্স ওয়েবসাইটে সবাই করে কি ই-কমার্স ওয়েবসাইটে সবাই প্রোডাক্ট আপলোড করে প্রোডাক্টের ডিটেইলস আপলোড করে তো ই-কমার্স ওয়েবসাইটের জন্য আপনি করবেন কি প্রোডাক্ট ডিটেইলস আপলোড করবেন এখন ই-কমার্স সাইটটাকে তো র্যাঙ্ক করতে হবে তাই না ই-কমার্স সাইটটাকে র্যাঙ্ক করতে হলে আপনাকে ব্যাকলিং করতে হবে ঠিক আছে এখন ব্যাকলিং কিভাবে করবেন ব্যাকলিং করার জন্য আপনাকে আর্টিকেল লিখতে হবে ই-কমার্স সাইটের উপর বেস করে সেই আর্টিকেলটা লিখে বিভিন্ন ফোরামে গিয়ে বিভিন্ন সাইটে গিয়ে আপনাকে সেটা পোস্ট করতে হবে বুঝতে পারছেন এখন একটা কিওয়ার্ড রিসার্চের সময় যে কোনো জিনিস সেটা সার্ভিস আর কি ধরুন আমি একটা সার্ভিস সেল করবো মার্কেটাররা যেটা করে সার্ভিস সেল করে সেটা ডিজিটাল হতে পারে ডিজিটাল প্রোডাক্টও হতে পারে অ্যানালগ প্রোডাক্টও হতে পারে যে কোনো প্রোডাক্ট হতে পারে সার্ভিস আপনি সেল করবেন এখন সার্ভিস সেল করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আমি কি সার্ভিসটা কি পুরো পৃথিবীর কাছে সেল করবো নাকি আমি সার্ভিসটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেল করবো পুরো পৃথিবীর কাছে সেল করলে এটাকে বলা হয় যে ওয়ার্ল্ড ওয়াইড এসইও আপনাকে এসইও করতে হবে কারকে বেস করে ওয়ার্ল্ড ওয়াইড বেস করে সেটা অনেক বিশাল কাজ আরেকটা এসইও আছে সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকা কোনো একটা নির্দিষ্ট শহর বা কোনো একটা নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে বিশেষ করে আমি শহর না বলে এলাকা না বলে আমি বলবো কি দেশ কোনো একটা দেশকে কেন্দ্র করে মার্কেটিং করা এই জিনিসটাকে বলা হয় লোকাল এসইও ধরুন আপনি একটা সাইট করতেছেন বাংলাদেশে তারপরে বিদেশে কেন প্রচারণা করবেন আপনি তো করবেন শুধু প্রচারণা করবেন কাকে কোথায় বাংলাদেশে প্রচারণা করবেন আপনি তো আর বিদেশে প্রচারণা করবেন না এই যে আপনার বাংলাদেশে প্রচারণা করা করবেন আপনি এই জিনিসটাকে আমরা বলবো যে এটা লোকাল এসইও আপনি লোকালি কাজ করবেন
আবার কিছু কিছু এসইও মানে ডিজিটাল মার্কেটিং এর কিছু কিছু সেক্টর আছে যেখান থেকে আপনি টার্গেট করে আপনি এলাকা বেসে মার্কেটিং করতে পারেন। ধরুন আপনি ঢাকার মিরপুরে মার্কেটিং করবেন, শুধু আপনি ভাবছেন কি আমি ঢাকার মিরপুরে ডিজিটাল মার্কেটিং করব, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কি এসইও করা যাবে? না, আমি বলবো না। সেক্ষেত্রে আপনি এসইও করা যাবে না। এসইও দুই ধরনের, একটা হচ্ছে কি ওয়ার্ল্ড, একটা হচ্ছে কি লোকাল। লোকাল হচ্ছে কান্ট্রি বেস, পুরো কান্ট্রিকে টার্গেট করতে হবে। আর আরেকটা হচ্ছে কি আপনার যেটা বললাম ওয়ার্ল্ড ওয়াইড, সেটা পুরো ভারতে টার্গেট করতে হবে। তাহলে এসইওর কোনো না কোনো একটা সেক্টর আছে যে সেক্টরটা শুধুমাত্র মিরপুরকে টার্গেট করতে পারে, তাহলে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে টার্গেটেড অডিয়েন্সদের খুঁজে বের করবো যারা শুধুমাত্র মিরপুরে থাকে। বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং এর একটা অংশের মধ্যে সোশ্যাল মিডিয়া, আপনি জানেন প্রথমে বলছিলাম সেটা। আমরা সোশ্যাল মিডিয়া করে কিন্তু মিরপুরকে টার্গেট করতে পারবো, যদি আমরা কিন্তু এসইও করে বা ব্যাকলিং করে নাও পারতে পারি। বুঝছেন বিষয়টা? তাহলে টার্গেটেড অডিয়েন্সের উপর বেস করে, ব্যক্তির উপর বেস করে, হ্যাঁ জায়গার উপর বেস করে, এই যে আমাদের প্ল্যানটা কিন্তু বারবার চেঞ্জ হবে। বুঝতে পারছেন? আপনি ঢাকাতে যে প্ল্যানিং করছেন, প্ল্যানিং দিয়ে তো চিটংয়ে সেল হবে না। চিটংয়ের জন্য আপনাকে কি করতে হবে? রিসার্চ করতে হবে। এসইওর মেন কাজটা হচ্ছে কি জানেন? রিসার্চ করে আপনাকে প্ল্যান করতে হবে। ফার্স্ট হচ্ছে রিসার্চ, দেন প্ল্যান, দেন আপনাকে এটা এক্সিকিউট করতে হবে। রিসার্চ করে প্ল্যান করে কিছু বসে থাকলে হবে না, এটাকে এক্সিকিউটও করতে হবে। একটা কোশ্চেন ছিল, বলেন বলেন প্লিজ। বুঝছি যে একটা ওয়েবসাইট যদি আমি হচ্ছে আর কি মানে লঞ্চ করতে চাই, জাস্ট খালি আমার হচ্ছে ইনিশিয়াল কাজের জন্য কয়টা আর্টিকেল থাকা জরুরি, একটা মানে ব্লগ সাইট যদি আমি বানাতে চাই? ধরুন আপনি যদি একটা ব্লগ সাইট বানাতে যান, এটা অনেক সময় নির্ভর করতেছে থিমের উপর। যে কিছু কিছু থিম আছে যেখানে পাঁচটা ছয়টা আর্টিকেল দিলে থিমটা সুন্দর সুন্দর দেখায়, আবার কিছু কিছু থিম আছে যেখানে 10-15টা আর্টিকেল না দিলে সুন্দর দেখায় না। বুঝতে পারছেন? যেমন আমি যদি আপনাকে সরাসরি আনসারটা এভাবে না করে এভাবে করি, ধরুন আপনি ফেসবুক থেকে অ্যাড নিতে যাচ্ছেন, ফেসবুক রিকমেন্ডেশন করে যে আপনার ওয়েবসাইটে মিনিমাম 10 আর্টিকেল থাকতে হবে। আপনি যদি গুগল থেকে অ্যাড নিতে চান, গুগল তখন রিকমেন্ডেড করে 15টা আর্টিকেল মিনিমাম। গুগল তো সরাসরি করে না, যারা বড় বড় মার্কেটার তারা রিসার্চ করে বের করছে যে মিনিমাম 15টা আর্টিকেল না হলে গুগল কি করে না, সেটাকে অ্যাড সার্ভ করে না। তো সেদিক থেকে আমরা চিন্তা করলে বলতে পারি 15টা হলে বেটার। তবে এটার পুরোপুরি নির্ভর করতেছে আপনার ওয়েবসাইটের থিমের উপর, যে থিমে কয়টা কয়টা ইয়া দিলে, কন্টেন্ট দিলে থিমটা ভালো দেখায়, এটা টোটাল থিমের উপর নির্ভর করতেছে। যেমন আপনাদেরকে আমি গতকালকে যে থিমটা ইনস্টল করতে দিলাম ওয়েব 2.0 তে, সেই থিমটাতে 7-8 আর্টিকেল হলে অনেক সুন্দর দেখায়, তাই না? কিন্তু অন্য কোনো থিম দেখবেন আপনি 15-20 আর্টিকেল না দিলে থিমটা সুন্দর দেখাবে না, ভালো লাগবে না, ওয়েবসাইটটা মনে হবে যে খালি খালি কিছুই নাই। ক্লিয়ার হয়েছেন আপনি জামিল ভাই? ক্লিয়ার? জি স্যার, ওটা ক্লিয়ার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের মধ্যে? কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই বুঝতে পারছেন টোটাল বিষয়টা আসলে কে কেমন কিভাবে হচ্ছে না হচ্ছে? জি স্যার মোটামুটি। মোটামুটি হলো হবে না ভাই, আমার পারফেক্ট লাগবে, 100% পারফেক্ট ক্লিয়ার লাগবে। আচ্ছা স্যার, এই ভিডিওটা আবার রিপিট দেখতে হবে, আরেকবার দেখলে সবকিছু আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা তো দেখবেন অবশ্যই, আমরা চেষ্টা করতেছি, আপনারা দোয়া করেন আমি যেন সুস্থ থাকি। কালকে আমি আপনাদের জন্য ছোট ছোট অনেকগুলো ভিডিও বানাবো, যাতে করে আপনাদের যে পুরো টপিকটা, ধরুন আপনি এখন আমি একটা টপিক দেখালাম, আপনি আপনি কি দেখলেন? হয়তো এমন হতে পারে কেউ একজন ছিলেন না, সে আমাকে রিকোয়েস্ট করলেন স্যার একটু ব্যাক দিয়ে আবার দেখেন, আবার দেখাচ্ছি। কেউ একজন আবার রিকোয়েস্ট করতে পারে স্যার এটা আবার দেখেন, আবার দেখাচ্ছি, বুঝতে পারেন না আবার দেখাচ্ছি, তাই না? কিন্তু টিউটোরিয়ালের মধ্যে এটা হবে না, টিউটোরিয়ালের মধ্যে আমি একবারেই দেখাবো। আপনার যদি আবার দেখতে ইচ্ছা করে কি করবেন? ব্যাক দেবেন, ব্যাক দিয়ে আবার দেখে নেবেন, তখন ওই ভিডিওগুলো দেখবেন কি ছোট ছোট হয়ে যাবে। এটা আপনাদের জন্য অনেক ভালো হবে আমি মনে হয়। আমি আবার আজকে আপনার টপিক লিখে ফেলবো সবগুলো ইনশাল্লাহ, এবং কালকে সকাল থেকে শুরু করবো জার্নি, যে এগুলো তৈরি করা যান। আপনারা দোয়া করেন যে আল্লাহ সুস্থ রাখে আমাদের। জি স্যার। আর আমরা তো স্যার এই দুই স্টুডেন্ট না, যে আমরা কোর্স করে ফেললাম তারপরে আমাদেরকে ভুলে গেলেন স্যার, যেখানেই থাকি যেভাবেই থাকি স্যার সবসময় হেল্প করেন, আর এই টিউটোরিয়ালগুলো তো পুরোপুরি আমাদের কাছে থাকবে, আমরা তো সারা জীবনই শিখতে পারবো। এটা থেকে যাবে, এটা তো এমন না যে আমি আপনার কাছ থেকে কেড়ে নিয়ে ফেলবো, তাই না? এটা থেকে যাবে। জি স্যার, ছোট ছোট করে সুন্দর সুন্দর ভিডিও করে দিন, যাতে আমাদের লাইফ টাইম আমরা এটা নিয়ে আগাইতে পারি। এটা আসলে কি জানেন, আমি সপ্তাহে ছুটি পাই শুধু একটা দিন, শুক্রবার। আচ্ছা, তো চিন্তা করলাম এই শুক্রবারটা একটু কাজে লাগাই, যেহেতু অনেকে হঠাৎ হঠাৎ জয়েন করতেছে, নতুন নতুন জয়েন করতেছে, অফিস থেকে দিয়ে দিচ্ছে,
আমি চিন্তা করলাম তারা এসে কি জানেন, তারা এসে তারা আসলে তার নিজেকে ছোট মনে করে, চিন্তা করলো যে কি ওনারা মানে অনেক বুঝে ফেলতেছে, আমি নতুন আসছি আমি কিছুই বুঝতেছি না। তো ভাই যারা নতুন আসছেন তারা চিন্তা করিয়েন না, একদম আপনাদেরকে আমি রিকভার করার জন্য ভিডিও গুলো করতেছি, আমি এই সপ্তাহে কষ্ট করবো, চেষ্টা করবো যতগুলো বিষয় আছে বা যতগুলো বিষয় আমি দেখাবো ওগুলো আমি টেনে রাখবো, চেষ্টা করবো যাতে করে আমি পরবর্তীতে এগুলো আবার আপলোড করে দেবো, চেষ্টা করবো আমি হার্ডলি ট্রাই করবো আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? ওই যে ওয়েব সাবমিশন, হ্যাঁ যে যেটা করলেন আপনি ওয়েব সাবমিশন, এইটা মানে যেটা পিংলার নামে একটা ইয়ে আছে এইটা কি? দেখেন ইন্ডেক্স এক জিনিস, পিং এক জিনিস। পিং হচ্ছে ধরুন আমি একটা, আমি আপনাকে বললাম যে আমি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করব, হ্যাঁ ফর এনি হাউ বা সাম হাউ আমি এটা করতেছি না, তাহলে আপনি আমাকে কি করবেন ক্লাসের মধ্যে? স্যার আপনি এটা বলছেন একটা টিউটোরিয়াল করবেন, এটা করতেছেন না কেন? আপনি বললেন, আরেকজন বললো, সিআর বললো, অন্যান্য মেম্বাররাও বললো, অন্যান্য গ্রুপরাও বললো, তখন আমি একটা সময় কি করবো, বিরক্ত হয়ে কি করবো? ঠিক আছে আমি যখন আপনাদের কথা দিচ্ছি ঠিক আছে আমি ভিডিওটা করতেছি, এটা করবো না? যেটা আপনারা আমাকে বারবার যখন বলবেন আমি তো এটা করবো। ইন্ডেক্সিং মানে হচ্ছে সার্চ ইঞ্জিন তাদের মধ্যে এটাকে জমা রাখা, কিন্তু ইন্ডেক্সিং অনেক সার্চ ইঞ্জিন অনেক সময় করে কি ইন্ডেক্সিং করতে দেরি করে, তখন কিছু কিছু সাইট আছে এদেরকে বলা হয় পিং সাইট, ওই সাইট গুলো গিয়ে সার্চ ইঞ্জিনকে ডিস্টার্ব করে যে আপনারা ওই অমুক সাইট একটা লিঙ্ক করা আছে আপনি এটাকে কি করতেছেন না কেন, ইন্ডেক্স করতেছেন না কেন, বারবার তাকে সার্চ ইঞ্জিনকে এটা মনে করাই দেবে। আর যখন বার বার সার্চ ইঞ্জিনকে এটা মনে করাই দেবে, সার্চ ইঞ্জিন এটা এনি হাউ এনি টাইম এটা পিং ইন্ডেক্স করে ফেলবে, বুঝতে পারছেন? তো পিং করাই দেওয়া মানে সার্চ ইঞ্জিনকে মনে করাই দেওয়া যে অমুক সাইটে একটা ব্যাকলিংক করা আছে, তুমি এটা এটাকে ইন্ডেক্স করো, মনে করাই দেওয়া। তার মানে স্যার যে নেটে যখন আমরা স্পিড চেক করি তখন কিন্তু দেখায় যে আপলোড আর ডাউনলোড সাথে কিন্তু একটা পিং দেখায়, PANG পিং, ওইটা নাকি স্যার? ওইটা এক পিং, এটা আরেক পিং, এটা আরেক পিং, বুঝতে পারছেন? ওইটা এক পিং, এটা আরেক পিং, দুইটা আলাদা পিং। ওই পিং মানে হচ্ছে কি আপনার নেটটা আপনার কাছে কত স্মুথলি পৌঁছাচ্ছে, ঠিক আছে? যত পিং নেট কম তত নেট স্পিড ভালো। আরে ভাই লিকেজ কম, আরে ভাই আপনি পরবর্তীতে এটা জানতে পারবেন পিংলারটা কি জিনিস, ওই আস্তে আস্তে ছাড়া আগাচ্ছে তো ওই পরবর্তী। তবু আমি বলে দিলাম আপনি বারবার যখন আমাকে পুশ আপ করবেন, এই বারবার পুশ আপ করাটাই হচ্ছে কি একটা পিং করা, বুঝছেন? আর আমি একসময় কি করবো আপনারা যখন বারবার আমাকে বলবেন আর আমি একটা সময় বলবো ঠিক আছে ভাই আমি আপনাদের করে দিচ্ছি বা করে দিছি, এই জিনিসটাই হয়ে গেল ইন্ডেক্স। তো ইন্ডেক্স করার আগে কি করতে হয়, পিং করতে হয়। কিন্তু আপনার একটা দোকান আছে, দোকান আপনি দিবেন আপনি, যেমন আমরা বলি না আমরা একটা ওয়েবসাইট করবো এরকম একটা প্ল্যান করি না? আচ্ছা দোকান দেওয়ার আগে আপনি কি কি করবেন, দোকানের মধ্যে আপনি ডেকোরেট করবেন, দোকানটা ঠিক লোকেশন ঠিক করবেন, নাম ঠিক করবেন, লাইসেন্স করবেন, ডেকোরেশন করবেন, মালপত্র করবেন, এরপর আপনি করবেন কি দোকানটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বিভিন্ন মানে বিভিন্ন প্রশ্ন করবেন, তাই না? এটা এটাই তো করবেন, প্রসেসটা তো এটাই। এই যে আপনি দোকানটা নিলেন, দোকানটা ডেকোরেট করলেন, মালপত্রগুলো সাজালেন, এই জিনিসটাকে আমি বলবো অন পেজ। আমার ওয়েবসাইটের ক্ষেত্রে কি হবে, আমি আমার ডোমেইন নামটা নিলাম, ডোমেইন মধ্যে খুব সুন্দর করে কাস্টমাইজ করলাম, এটার মধ্যে কন্টেন্ট দিলাম, কন্টেন্ট দেওয়ার পর সার্চ ইঞ্জিনকে বললাম আমার এরকম একটা ওয়েবসাইট আছে, একটা রোবট ঠিক করে দিলাম সার্চ ইঞ্জিন আসলে কি করবে, তাকে কি কি দেখাবে, এই জিনিসটা হচ্ছে অন পেজ। আমি কি কি প্রোডাক্ট রাখলাম না আমি তালিকা করবো না, আমি এই জিনিসটাও হচ্ছে কি, ধরুন আমি আমার ওয়েবসাইটে কি কি কন্টেন্ট রাখবো তার একটা তালিকা আমি করলাম, এটা হচ্ছে রফ পেজ। মানে হচ্ছে কি আমার ওয়েবসাইটটা তৈরি করা শেষ আমি এটাকে আবার প্রচারণা করব, ধরুন আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে আসলাম, আমি কোনো একটা লিঙ্ক দিয়ে আসলাম, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আসলাম, আমি আমার ওয়েবসাইটটা নিয়ে একটা ভিডিও বানালাম বানানোর জন্য, এই জিনিসগুলো হচ্ছে অফ। ক্লিয়ার হয়েছেন? দোকানকে মডিফাইড করা, আর
যেটা ওয়েবসাইটে আমার যেটা একটা ডোমেইন হোস্ট কিনে রাখলাম সেটা অফ পেজের মধ্যেই পড়ে, অন পেজের মধ্যে পড়ে, অফ পেজের অন পেজের মধ্যেই। হ্যাঁ, অন পেজ ডোমেইন কিনতেছেন আপনি, হোস্টিং কিনতেছেন, ডোমেইনটাকে কাস্টমাইজ রোবট টিএক্সটি করতেছেন, সাইট ম্যাপ করতেছেন, এর কিওয়ার্ড রিসার্চ করতেছেন, কন্টেন্ট লিখতেছেন, মানে প্রচারণা ব্যতীত, প্রচারণা ব্যতীত সূচি হচ্ছে অন পেজ। আপনি অন পেজ বলতে পারেন, মানে আমি আপনাকে সহজ করে দিই, একটা ওয়েবসাইটে যাবতীয় যত কাজ আছে সবগুলো কাজের মধ্যে যেটা প্রচারণার কাজ, সরাসরি প্রচারণার কাজ, ওইটা হচ্ছে অফ পেজ, আর বাকি সবগুলো কাজ হচ্ছে কি অন পেজ। প্রচারণা ব্যতীত ওয়েবসাইটে যত ধরনের কাজ হয় সবগুলো হচ্ছে আপনার অন পেজ। আচ্ছা, আর সরাসরি প্রচারণাটা হচ্ছে অফ পেজ। আচ্ছা, ওয়েব পয়েন্ট 2.0, ওয়েব 2.0 এটা কতগুলো আছে? অনেকগুলো আছে। আমরা ওয়েব 2.0 তো আমরা আসলে এখন যেহেতু আমাদের একটা সাউন্ড অফ করেন, যেহেতু আমাদের একটা সাইট করে এটাকে অন পেজটা প্র্যাকটিস করতে হবে, সেজন্য আমরা ওয়েব 2.0টা দেখলাম। কিন্তু আসলে ওয়েব 2.0টা আমাদের কি কাজে আসবে, এটার বেনিফিটটা কি, এটাকে দিয়ে আমরা প্রচারণা কিভাবে করব, ওই জিনিসগুলো নিয়ে যখন আলোচনা করব তখন দেখবেন আরো অনেকগুলো ওয়েব 2.0 আছে, সেগুলো তো আমরা অ্যাকাউন্ট করব, তখন আপনি ভালোভাবে এটা বুঝতে পারবেন। ঠিক আছে, মানে আমরা তো জাস্ট আমরা আসল ভাই একটা কোশ্চেন করছিল। হুম, কি লেখছে আসল ভাই, বলছে যে ব্যাকলিংক অফ পেজ এসইও কিনা। ব্যাকলিংক আমরা কেন করি, প্রচারণার জন্য করি নাকি এটা ওয়েবসাইটের সৌন্দর্যের জন্য করি? এটাও প্রচারণার জন্যই করা হচ্ছে। প্রচারণার জন্য যেটা করা হয় সেটা মাস্ট বি অফ পেজ। হ্যাঁ, ওয়েব 2.0 এটাকে এটা ভার্সন না, না এটা ভার্সন না, আসলে এটাকে নামকরণটা এভাবে করা হয়েছে, এসইও একটা টার্মস আর কি, যে কিছু কিছু সাইট আছে যেখানে আমরা আমাদের ব্যক্তিগত মতামতগুলোকে তুলে ধরি, তো ব্যক্তিগত মতামত তুলে ধরার প্ল্যাটফর্ম গুলোকে বলা হয় আসলে ওয়েব 2.0। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে তাহলে তো ফেসবুকেও আমরা ব্যক্তিগত মতামত তুলে ধরি, তো কিছু কিছু সাইট আছে তাদেরকে মাল্টিপল ভাবে চিহ্নিত করা যায়, যেমন ফেসবুককে বলা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে মাইক্রো ব্লগিং সাইট। ব্লগিং মানে কি জানেন, যেখানে নিজের মতামত তুলে দেওয়া হয় সেটাকে তো ব্লগিং বলে, তাই না? তো ফেসবুকেও তো মানুষ নিজের মতামত তুলে দেয়, কিন্তু ফেসবুকটাতে কিন্তু একটা লিমিট আছে যে এত শব্দ বেশি লেখা যাবে না, এই জন্য ফেসবুকটাকে বলা হয় কি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে, মানে এটা একটা মাইক্রো ব্লগিং সাইট, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ছোট মাইক্রো ব্লগিং হচ্ছে টুইটার বর্তমানে, একটা সময় ফেসবুক ছিল কিন্তু এখন বর্তমানে হচ্ছে কি টুইটার, ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট মাইক্রো ব্লগিং সাইট। মানে এখানে আমরা কি করি কি আমরা আমাদের মতামতগুলো তুলে ধরি, আর মতামত তুলে ধরার জায়গাটাকে বলা হয় ব্লগ সাইট, আর যেহেতু ফেসবুকের মধ্যে মতামত তুলে ধরা যায়, ফেসবুক হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট, আবার ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিছু সাইট আছে এদেরকে বিভিন্ন নামে চিনা যায়। আমরা এটা আছি অফ পেজে গেলে বুঝতে পারবেন আপনারা, যেহেতু আমরা এখন প্রচারণার অংশে আমরা এখনো যাই নাই, সো আপনারা এটা নিয়ে প্যানিক হয়ে না, এটা খুবই ইজি বিষয়, শুধু আপনারা এখন দেখেন যে কিভাবে বাকি প্রচারণা করার আগে কিভাবে আমরা আমাদের জিনিসগুলোকে গুছাবো, এই জিনিসটাই আমরা এখন দেখাচ্ছি। গুছানো শেষ, নেক্সট ক্লাস আমরা কিওয়ার্ড রিসার্চ দেখবো, কিওয়ার্ড রিসার্চ আমাদের একটা ক্লাস পুরো লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, কনফিউশন ক্লাস, আপনারা যদি মাঝখান থেকে জয়েন করেন ক্লাসটাতে কিছু বুঝবেন না, আর আপনার জন্য আমি আবার ব্যাগ দিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব না, কারণ এই জিনিসটা যখন মাঝখানে চলে যাবো তখন আপনাকে আর ব্যাগ দেওয়া সম্ভব না ভাই, এই জন্য নেক্সট একদম ফার্স্ট আওয়ারে আপনাকে জয়েন করে ফেলতে হবে, ফার্স্ট ওই 10 মিনিটের মধ্যে। স্যার, যে কিওয়ার্ডের, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চের সবচাইতে মেইন পয়েন্ট হলো নিস, এই নিস সিলেকশনটা মানে আমি অতটা শুনেন, আমি যখন কিওয়ার্ড রিসার্চ দেখাবো, কিওয়ার্ড রিসার্চ দেখানোর আগে আমি নিশ নিয়ে ব্রিফ করব, তারপরে কিওয়ার্ড ব্রিফ আমি যাব না, আমি প্রথমে ব্রিফ করব কি আমরা কিভাবে বেস্ট নিশ চুজ করব, এক এরপর আমরা দেখাবো যে শুধু নিশ দিলেই হবে না, আমরা এই নিশের জন্য কি লোকাল এসইও করব নাকি ওয়ার্ল্ড ওয়াইড এসইও করব, এটা নিয়ে আমরা কথা বলবো, ফাইনাল একটা মানে জাস্ট বুঝে ফেলবো যে আমরা ডিসিশন নিয়ে ফেলছি যে এটা আমরা এখন এই কাজ করবো, দেখেন ওইটার উপর আমরা রিসার্চ করা শুরু করবো। নেক্সট ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস, সবাই আসবেন, সবাই গ্রুপে নিশ্চয়ই অ্যাড হয়ে গেছেন, গ্রুপে অ্যাড থাকবেন একটু সবাই, তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আমাদের কোনো অ্যাসাইনমেন্ট, কোনো অ্যাসাইনমেন্ট বলতে কি আপনাদের তো একটা মানে দিয়েছিলাম মনে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য,
আপনাদের আপনাদেরকে অ্যাসাইনমেন্ট কি দিয়েছিলাম নাকি আগের ব্যাচকে দিয়েছিলাম? না না কোনো অ্যাসাইনমেন্ট এখন আর নাই। হ্যাঁ নেক্সট ক্লাস আগেরগুলো কমপ্লিট করেন। হ্যাঁ আগেরগুলাই হচ্ছে যে ক্লাস আছে। আচ্ছা স্যার আমার একটা কথা, নেক্সট আগে শুধু প্রোডাক্ট গুলো ওঠানো বাকি আছে, কিন্তু আমি মার্কেটিং প্রসেসটা এটা কিভাবে শুরু করবো, মানে আমার স্টেপ গুলা কি কি হবে শুরু থেকে? এটার জন্য তো ফেসবুক ছাড়া কোনো বিকল্প নাই, বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো আপনি অন্য কোথাও দিতে পারবেন না। আপনাকে দুইটা জিনিস আপনাকে এখানে ফোকাস করতে হবে। একটা হচ্ছে কি, আপনি যে মানে ওয়েবসাইটটা প্রসারণা করবেন সেই প্রোডাক্ট গুলো একটা ফেসবুক পেজ আপলোড করে সেটাকে আপনাকে মার্কেটিং করতে হবে, এক নম্বর। সেকেন্ড হচ্ছে কি, আপনাকে আপনার কিছু পরিচিত জন যারা এই প্রোডাক্টটা প্রথম থেকে কিনবে, ধরুন আপনি ফেসবুকে যখন অল্প স্বল্প প্রসারণা করবেন সেটা 10-15 জন 20 জন মানুষ তো মাস্ট বি কিনবে, তাই না? সবাই তো কিনবে। ধরুন একটা প্রোডাক্টের দাম হচ্ছে, আপনি ফর এক্সাম্পল আপনি সেল করবেন 20 টাকা, আপনি ধরুন আপনি সেল করবেন 20 টাকা, আপনি অন্যরা সেল করতেছে ধরুন 25 টাকা, আপনি সেল করে আপনি দেখতেছেন যে কি এটা আমার 22 টাকা দিয়ে সেল করলে পোষাচ্ছে, ফর এক্সাম্পল দিচ্ছি। অন্যরা সেল করতেছে 25 টাকা, আপনি চিন্তা করলেন যে আমার 22 টাকা দিয়ে 22 টাকা সেল করলে এটা পোষাচ্ছে, তো আপনিও করবেন কি আপনিও লিখে দেবেন 25 টাকা, আপনি আবার ছাড় দেবেন যে এখানে যারা আমার প্রোডাক্টটা কেনার পরে যারা ফেসবুকে একটা রিভিউ দেবে তাদেরকে আমি এই ছাড়টা দেব। কারণ ওই যে একটা রিভিউ রিভিউর কারণে কিন্তু আপনার পেজটা খুব দ্রুত রিচ করবে, যে পেজটা আপনি করবেন এই পেজটা খুব দ্রুত রিচ করবে রিভিউর কারণে। এই জন্য আপনি একটা পেজ করবেন, পেজ আপনার জেলার মধ্যে কিন্তু পেজ পাবলিসিটি করা যায় খুব ইজিলি। আর সেকেন্ড হচ্ছে কি, আপনি কিছু অপশন রাখবেন সেখানে যারা আপনার এখানে কি করবে রেগুলার মানে রিভিউ দেবে প্রোডাক্ট কেনার পরে, যারা রিভিউ দেবে প্রথমবার রিভিউ, আপনি একটা ছোটার প্রাইস দিতে পারেন, হয়তো এমন হতে পারে যে যে একটা রিভিউ দেবে তাকে আপনি একটা মার্কস গিফট করতে পারেন, তাকে কিছু মোবাইল রিসার্চ একটা গিফট করতে পারেন যে একটা রিভিউর জন্য গিফট করলেন তাকে, ওকে? এটা হলো সেকেন্ড। থার্ড হচ্ছে কি, আপনি আপনার যে লোকাল পত্রিকাগুলো আছে তাদের সাথে একটু করে কি করবেন ডিল করবেন, আর আমার মনে হয় খুব সস্তাতে ডিল থাকে যারা কিন্তু এলাকাতে মানে খুব পরিচিত কিন্তু ওরা গভর্নমেন্ট থেকে অনুমতি নেয় না, এরকম ওই পত্রিকাগুলোকে আনলে ওরা এমনিতে প্রচারণা করে দেবে, এবং পত্রিকাতে যে লিঙ্ক গুলো আসবে সেই লিঙ্ক আপনি ফেসবুক ছাড়া আপনার অন্য কোনো মাধ্যম নেই আসলে, ফেসবুক ছাড়া, ফেসবুক হচ্ছে একমাত্র মাধ্যম। সেই ক্ষেত্রে কি আমার, জি স্যার বলুন, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি এখানে আমি এটাকে ডিজিটাল মার্কেটিং বলবো না, এটাকে আমি ব্লগ মার্কেটিং এ বলবো। সেটা হচ্ছে কি, আপনি দেখবেন যে সিএনজি চালা যায় বা আপনাদের এখানে যে গাড়ি চলে আর কি, তো আপনি লিফলেট দিতে পারেন, এটা কিন্তু একটা ভালো কাজ করবে, একটা পোস্টার তৈরি বা রঙিন হোক আপনি একটা পোস্টার দিতে পারেন, হ্যাঁ ব্যানারও দিতে পারেন, আপনি যদি মনে করেন আপনার সকল পয়েন্ট আগে দিতে পারেন, আমার মনে হয় সেটা ইজিলি সবার কাছে পৌঁছে যাবে। এক নম্বর হচ্ছে কি, আপনি ব্যানার দেন, হচ্ছে আপনি ফেসবুকে দেন, তিন নম্বর হচ্ছে কি ছোট ছোট যে লোকাল পত্রিকাগুলো আছে ওই সাংবাদিকগুলোকে ধরেন, ধরে আপনি পোস্টগুলো লিখে দেন, শেষ। তার সাথে তিনটা কাজ করেন আপনি ইজিলি রিচ করবে, ইজিলি রিচ করবে, কারণ আপনি যখন ভালো সার্ভিস দেবেন কোনো ভিডিও টিডিও ছোট কিছু ওই ধরনের ভিডিও করতে হবে বা করলে ভালো হবে? ভিডিও আপনি ভিডিও আপনি ভিডিও করলে তো এটা বেস্ট হয়, ভালো হয়, আপনি একটা কন্টেন্ট দিয়ে একটা ভিডিও করে কি প্রোডাক্ট গুলো খুব ইজিলি পেয়ে যাবেন, এই ধরনের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে ভিডিও গুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়, পোস্ট হচ্ছে ভিডিও কিন্তু দ্রুত
সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের কিছু ইমেজ রাখতে পারেন। আমরা কি মেডিসিন এবং এই মানে গ্রোসারি বলি আর মেডিসিনও রাখতে চাচ্ছি, তো এই আর কি সবকিছু মিলা হবে আর কি। খুব ইজিলি পারবেন আপনার টার্গেট হচ্ছে। জি স্যার আপনাদের পারবেন। জি স্যার আপনারা সবাই একটু হেল্প করেন, যেহেতু আমি আসলে জানি না, ফার্স্ট টাইম করতেছি, তো আর এই সম্পর্কে কোনো ধারণা না। আমার 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 স্টুডেন্ট আমার এক স্টুডেন্ট সেম ভাবে ব্যাচ নাম্বার 3 থেকে সেম ভাবে করতেছে। তো আমি আপনি একটা কাজ করেন, পেজটা তৈরি করা হয়ে গেলে আপনি আমাকে পেজ আইডি একটু নক দিন, আমি পেজটা পুরোটা রিভিউ করে দেব। পেজে আগে 10-20টা প্রোডাক্ট আপলোড করেন, আপলোড করার পর আমাকে আমাকে পেজ অ্যাড করে দিন, আমি পেজটা একটু রিভিউ করে আমি আপনাকে বলবো পেজের মধ্যে কি কি ফল্ট আছে, এগুলো আমি চিহ্নিত করে আপনাকে সাজেস্ট লিখে দেবো, সমস্যা প্ল্যান লিখে দেবো, সমস্যা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কেউ কার কোনো কার কোনো প্রশ্ন আছে? আর কারো কি কোনো প্রশ্ন আছে? নাই স্যার। ওকে, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ফারহান তানু ভাই, হ্যাঁ কি খবর, সবাই কেমন আছে ভাই? আজকে অ্যাটেন্ডেন্স নিছে? হ্যাঁ অ্যাটেন্ডেন্স, আমারটা মনে নিছে হয়ে গেছে তাহলে।